আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান। ইউ আশিক ভাইয়া, আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকের ক্লাস নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকে আলোচনা করব পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা। তো তোমাদের সামনে আসার আগে তোমরা একটু জানিয়ে দাও যে তোমরা হচ্ছে কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও। তারপর তোমাদের সামনে চলে আসতেছি আজকে মজাদার একটা ক্লাস হবে, এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটা ব্যাপারে ফোকাস রাখবো, দেখবে ইনশাল্লাহ বেস্ট একটা ক্লাস হবে। তো সবাই একটু জানিয়ে দেবো, অনেকেই সালাম জানাচ্ছ সবাইকে, হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে হচ্ছে ক্লাসটা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। তো একটু মেনশন করে দাও সবাইকে, আমরা কিন্তু হচ্ছে এখনই চলে আসতেছি, ক্লাস শুরু করব। সবাই বন্ধুদের একটু মেনশন করে দাও কুইকলি। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো তোমরা সবাই জানো আজকে আমরা আলোচনা করব আমাদের হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের মজাদার একটা অধ্যায়, খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, খুবই টু দ্য পয়েন্টে কিছু আমাদের টপিকস আছে যেগুলো পড়লে আমরা কিন্তু এইচএসসিতে যেমন কমন পাবো এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের অ্যাডমিশনেও প্রচুর প্রশ্ন আসে। তুমি যদি ভার্সিটির কথা বলো, তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বলো, তো সব সময় কিন্তু এখান থেকে প্রশ্নগুলো আসে এবং এই চ্যাপ্টারে কিন্তু অনেক কিছু ছিল আমাদের। তার মধ্যে কিন্তু তোমরা জানো যে আমাদের কিন্তু একটু চ্যাপ্টারটা শর্ট করা হয়েছে, তবুও আমি তোমাদেরকে শর্ট সিলেবাসে আমাদের যতটুকু পোর্শন আছে অতটুকু তো আমরা কাভার করব এবং এখানে যত ধরনের আমাদের চেঞ্জ করা সম্ভব হয়, একই প্রশ্ন আমাদের এইচএসসিতে কীভাবে আসতে পারে, আমাদের ওই প্রশ্নটা যখন অ্যাডমিশনে আসবে কোথায় টুইস্ট দিতে পারে, এটাই কিন্তু আমাদের এই ফাউন্ডেশন ব্যাচের কিন্তু মেইন টার্গেট ছিল। তোমরা সবাই জানো আশা করি, তো আমরা কিন্তু দুইটা ব্যাপারই খেয়াল রাখবো। তোমাকে আমি এতটুকুও বলে দেবো যে তুমি এই যে এই টপিকটা আছে যেটা আমরা দেখতেছি, তো সেইখানে এইচএসসিতে তোমার কোন দিকে ফোকাস করতে হবে সেটা আমি একবার মনে করাই দিব অল্প করে, এবং পাশাপাশি ওই সেম টপিক যদি আমাদের অ্যাডমিশনে আসে কোথায় কোথায় চেঞ্জ করতে পারে, কোথায় কোথায় টুইস্ট দিতে পারে, তো সেই ব্যাপারটাও আমরা দেখব। আর তোমরা অলরেডি জানো আমাদের কিন্তু হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যা তোমাদের যাদের টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং তার জন্য কিন্তু টার্গেট বুয়েট এই কোর্সটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। তোমরা যারা এখনও ভর্তি হও নাই তারা কিন্তু খুব দ্রুত এনরোল করে ফেলতে পারো এবং তোমরা আশা করি জানো যে আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং উইকও শুরু হচ্ছে। তো আমি আশা করবো তোমরা সবাই যেহেতু তোমরা এই ফাউন্ডেশন বেসে ভর্তি হয়েছো, তোমাদের এই ফাউন্ডেশনটা স্ট্রং করার মিনিংটা কি, যে তুমি যখন তোমার মেইন খেলাটা হবে সেই খেলায় যিনি ভালো করতে পারো, তো সেই মেইন খেলার জন্য কিন্তু মেইন প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই ইঞ্জিনিয়ারিং উইকের সবগুলো ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করবা, ক্লাসগুলো যেহেতু তোমাদের সবার জন্য ফ্রি, তুমি ক্লাসগুলো দেখে একটা বেশ আইডিয়া পেয়ে যাবা যে ওইখানে যে সকল ভাইয়েরা ক্লাস নিচ্ছে তো ওইখানে কী কী ধরনের টপিক্স পড়াচ্ছে, অ্যাডমিশনে কী কী ধরনের টুইস্ট থাকবে, এই সমস্ত একটা টু দ্য পয়েন্টে তুমি একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে এবং যেটা কিনা তোমাকে তুমি যেখানেই পড়ো না কেন তোমার এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে অনেক হেল্প করবে। তো অবশ্যই সবাই ক্লাসগুলো করবা যেহেতু ক্লাসগুলো ফ্রি হচ্ছে এবং তোমরা অবশ্যই তোমরা যেহেতু আমাদেরই স্টুডেন্ট, তোমরা শুরু থেকে বন্দি পাঠশালার সাথে আসো, তোমরা পাওয়ার প্লে প্রোগ্রামে ছিলা, তারপরে তারই ধারাবাহিকতায় তোমরা আমাদের ফাউন্ডেশন ব্যাচে আসো, তো আশা করবো তোমরা তাই ধারাবাহিকতায় কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে জন্য যেই বিশেষ স্পেশাল কোর্সটা, এবং জানো সেখানে চমৎকার চমৎকার ভাইরা যারা আসলে সত্যি কথা বলতে এই কোর্সে যারা ক্লাস নেবে তোমরা কিন্তু আসলে তাদের সবাইকে চিনো, তারা কী পরিমাণ বেস্ট লেভেলে ক্লাস নেয় এবং একটা সময় যখন তারা আর কি বিভিন্ন জায়গায় তারা যে ক্লাসগুলো নিবে এবং তারা কিন্তু সবাই একদম কী বলবো যে হচ্ছে নাম করা টিচার এবং সবাই তাদেরকে এক নামই চিনে, তো বিশ্বাস করো
তাদের ক্লাসগুলো যখন তোমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচগুলোতে করবা তুমি কিন্তু আলাদা একটা কনফিডেন্ট পাবে, এটাই দরকার আসলে। যাই হোক সমস্যা নেই, তো আশা করি তোমরা সবাই আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যেই ক্লাসগুলো হবে ফ্রি উইকটা চলতেছে ইঞ্জিনিয়ারিং উইকে, তোমরা সবাই ক্লাসগুলো করবো, যেহেতু ফ্রি ক্লাস সবাই করবা, এবং সেইখান থেকে তোমরা তোমাদের নিজেদের প্রিপারেশনটাকে আরও কীভাবে বেটার করা যায় সেই আইডিয়াগুলো নিয়ে নেবা। তো চলো সমস্যা নাই, আজকে যেটা আমাদের হচ্ছে এই ফাউন্ডেশন ব্যাচের হচ্ছে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটার ক্লাস। তো এইখানে আমরা কীভাবে নাড়াচাড়া করতে পারি যে আমাদের এইচএসসির জন্য এবং অ্যাডমিশনের জন্য, তো দুইটা ব্যাপার সাথে দুইটার সাথে লিঙ্ক আপ আমি তোমাদেরকে করাই দিব, এবং আশা করি তোমাদের হচ্ছে বেশ ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আমি জানি বিশ্বাস করি যে ফার্স্ট পেপারের মধ্যে এটা অনেকেরই প্রিয় চ্যাপ্টার, কারণ যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা একটু ছোটো, এখান থেকে আমরা জানি কতটুকু পড়লে প্রশ্ন আসবে, তো আমি সেটাও একবার ছোটো করে রিভিশন করাই দেবো, কোনো সমস্যা নেই। বেসিকটা একটু মনে করে দিয়ে তোমরা বিশেষ করে বিভিন্ন ধরনের ম্যাথগুলো দেখবো, যে বুয়েটে রুয়েটে কুয়েটে বা ইঞ্জিনিয়ারিং বা সাস্টে বিভিন্ন বছর কী কী ধরনের প্রশ্ন আসছে ওই সেম টপিক থেকে, তো সেগুলো আমরা দেখবো। তোমরা অলরেডি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছো, অনেক যুক্ত হয়েছে, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে হচ্ছে একটু মেনশন করে দিয়ে থাকো, যারা ক্লাস করবে তারা যেন এখনই যুক্ত হয়ে যাবে, যেন আমরা সবাই শুরু থেকে একসাথে ক্লাসটা করতে পারি। এবং আজকে তুমি যদি ক্লাসে উপস্থিত থাকো দেখবা যে তোমার এইচএসসির জন্য রিভিশন হয়ে যাচ্ছে, পাশাপাশি অ্যাডমিশনের ব্যাপারটাও তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, সেগুলো দেখবো আমরা। তো তোমরা অনেকেই অলরেডি জয়েন করে ফেলছো, তো অনেকে হচ্ছে আসসালামু আলাইকুম জানিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ঠিক আছে, চলো আমরা হচ্ছে তোমাদের সাথে কথাবার্তা আবারও আস্তে আস্তে বলতে থাকবো, তো হচ্ছে আমরা চলো ক্লাসটা শুরু করতে থাকি। হ্যাঁ আমরা ক্লাসটা আস্তে শুরু করতে থাকি। ওকে ঠিক আছে চলো, তো তোমরা সবাই অবশ্যই খাতাকলম নিয়ে বসো, ক্লাসটা তোমাদের রিভিশন হয়ে যাবে। এবং তোমাদেরকে আমি আগে বলে রাখি যে আমরা হচ্ছে এইখানে আমাদের শর্ট সিলেবাসের যে ব্যাপারটুকু আছে সেটুকু তো আমরা কাভার করবোই, পাশাপাশি আমাদের যে এই চ্যাপ্টারে আরও কিছু ছোটোখাটো টপিকগুলো ছিল, ছোটোখাটো বলতে কিন্তু এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট টপিক ছিল, কিন্তু এবছরের জন্য বাদ দেওয়া হয়েছে, তো আমরা সেগুলো একটু তোমাদেরকে আইডিয়া দিব। কারণ তুমি যখন পরীক্ষাগুলো দিবা অ্যাডমিশনে, যদি হঠাৎ করে এই টপিকের সাথে ওই টপিকটা রিলেট করে একটা প্রশ্ন দিয়ে দেয় এবং তখন যদি তুমি না পারো, তাহলে তো তুমি পরীক্ষা দিয়ে এসে অনেক কিছু বলবা যে হ্যাঁ এটা দিল কেন, এটা করলো কেন, সেটা করলো, কিন্তু পরীক্ষার মধ্যে তো পারলা না, তো ওইটা ধর উঠে আসবে না। এই জন্য আমরা হালকা একটা আইডিয়া দিয়ে রাখবো, যেন একটু লিঙ্ক আপ যদি করে দেয় আমরা যেন জিনিসটাকে শর্ট আউট করতে পারি। তো সমস্যা নেই, আমরা আমাদের মেইন টপিকের মধ্যে থাকার চেষ্টা করব। ওকে ঠিক আছে চলো, আজ হচ্ছে আমরা তাহলে আমরা শুরু করি। সবাই হচ্ছে রেডি কিনা বলো, সবাই ক্লাস করার জন্য রেডি কিনা সবাই কমেন্টে জানাও, যারা যারা রেডি হয়ে গেছে অলরেডি খাতা কলম নিয়ে সবাই কমেন্টে লেখো যে ভাইয়া রেডি, তবে কিন্তু আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। খুবই মজাদার একটা ক্লাস হবে, সবাই মনোযোগ দিয়ে থাকবা, আমরা কথাবার্তা বলবো, জিনিসগুলো বুঝাই দিব, তোমাদেরকে একটু ধৈর্য সহকারে সুন্দর মতো বসে থাকতে হবে, ক্লাস দেখতে হবে, খাতা লিখে ফেলতে হবে, সবাই রেডি কিনা একটু জানো। আচ্ছা হ্যাঁ ফার্স্টে বেসিক করাই দিব, কোনো সমস্যা নেই, তারপর হচ্ছে বাকিগুলো দেখাই দিব, কোনো সমস্যা নেই। সবাই রেডি কিনা বলো। হ্যাঁ আবির মাহবুব বলছে ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া, আশা করি তোমরা অনেক ভালো আছো। হ্যাঁ অলরেডি হচ্ছে সৌরভ, তারপর হচ্ছে সাইমন, তারপর হচ্ছে মাহবুবুর, সাদিয়া, সুমাইয়া, তানজিম, প্রিয়া, সবাই রেডি। ওকে সবাই রেডি, সবাই রেডি। ইমন জয়েন করে ফেলছে অলরেডি, রেডি। ওকে সবাই রেডি। ওকে যেহেতু সবাই রেডি তাহলে চলো আমরা ক্লাসটা করি, এবং তোমরা ক্লাস খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। আমি তোমাদেরকে আস্তে ধীরে বেসিকটা একটু বলে দেবো, যতটুকু তোমার দরকার এখান থেকে লাগবে, এইচএসসির জন্য আমার একটু কাভার হয়ে যায়, অ্যাডমিশনের ব্যাপারগুলো তোমার মা চলে আসে, সব দিকে খেয়াল রাখবো, তোমাদেরকে শুধুমাত্র একটু ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। কমেন্টে তোমরা এমনি অযথা একে অপরের সাথে গল্প না করে মনোযোগ দিয়ে খাতায় লিখবা এবং দেখবা। তো চলো আমরা শুরু করতেছি আমাদের হচ্ছে আজকের ক্লাস, তো আমরা শুরু করতেছি আজকের ক্লাস। তোমরা সবাই জানো আজকে আমাদের চ্যাপ্টারটা কী হবে, পদার্থের গাঠনিক ধর্ম, তোমরা সবাই এটাও জানো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়। তো আমরা শুরু করতেছি আমাদের আজকের ক্লাসটা। তো শুরুতেই তোমাদেরকে আমি একটু আইডিয়া দিয়ে দিই যে আমাদের এই চ্যাপ্টারটা যে ছিল, এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের টোটাল কী কী বিষয় এই চ্যাপ্টারটার মধ্যে ছিল, আমাদের শর্ট সিলেবাসে কোনটুকু আছে, কোনটুকু শর্ট সিলেবাসের বাহিরে, শর্ট সিলেবাসের বাহিরে কিছু কতটুকু পড়তে হবে বা একটু জেনে রাখা ভালো কি না, সবগুলো আইডিয়া ফার্স্টে দিয়ে নিচ্ছি। এতে অনেকেই যারা সবাই তো পড়ছো মোটামুটি আমার বিশ্বাস, কারণ এটা এখান থেকে তোমরা সবাই ইসিতে অ্যান্সার করবা এটাও আমি জানি, সবারই ভালো আইডিয়া আছে, তো ভালো একটা রিভিশনও হয়ে যাবে। তারপরে আমি আরেকবার বলে দিই তোমাদের সুবিধার জন্য, আরেকবার রিভিশন হয়ে যাবে যেহেতু। তো দেখো শুরুতেই এই চ্যাপ্টারটার নাম কি, পদার্থের গাঠনিক ধর্ম, বুঝতে পারতেছো? তো পদার্থের গাঠনিক ধর্ম মানে কি, যে একটা আমরা যে এই যে একটা পদার্থ, কঠিন পদার্থ বা আমরা আরও চিনি যে তরল পদার্থ, বায়বীয় পদার্থ, বিভিন্ন রকম পদার্থের সম্বন্ধে আমাদের আইডিয়াগুলো আছে, এই যে পদার্থগুলো প্রত্যেকটা পদার্থের কিন্তু বিশেষ কিছু প্রপার্টি আছে। যেমন এই কঠিন পদার্থের বেশ কিছু ধর্ম আছে, বা তরল পদার্থ তার নিজস্ব কিছু ধর্ম দেখায়, তো এই যে পদার্থের বেশ কিছু ধর্ম টর্ম আছে এগুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারে বেসিক্যালি আলোচনা, সব এত ধর্ম তো আসলে আলোচনা করা সম্ভব না, বিশেষ কিছু ধর্ম নিয়ে আমাদের এই সিলেবাসে এই চ্যাপ্টারে আলোচনা করা আছে। তার মধ্যে কী কী আছে,
কঠিন পদার্থের একটা বৈশিষ্ট্য আমাদের আছে, সেটা কিনা হচ্ছে কি স্থিতিস্থাপকতা। তো শুরুতে আমাদের এইটা আছে এবং এইটাই হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। এছাড়াও তরল এবং বায়বীয় বা গ্যাসীয় এই পদার্থগুলো যে ছিল, এই পদার্থগুলোরও কিন্তু বেশ কিছু ধর্ম আছে, যেই ধর্মগুলো কিন্তু আমাদের শর্ট সিলেবাসের বাইরে। তারপরে আমরা ওইখান থেকে হালকা পাতলা কিছু আইডিয়া নিয়ে রাখবো, বেসিক আইডিয়া নিয়ে রাখবো, যেন আমরা মোটামুটি একটা কখনো প্রশ্ন লিঙ্ক আপ করে দেয়, তারপর যেন আমরা শর্ট আউট করতে পারি, অ্যান্সার করতে পারি। তো আশা করি বুঝতে পারছো আমাদের এই সিলেবাসে শুধুমাত্র আলোচনা করা আছে কঠিন পদার্থের ধর্ম, আর কঠিন পদার্থের কোন ধর্মটা বিশেষ করে আলোচনা করা স্থিতিস্থাপকতা। তো সেইটা কী এবং এর সাথে কী আছে, ওই যে হচ্ছে আমাদের পয়জনের অনুপাত, এই দুইটা জিনিস, স্থিতিস্থাপকতা পয়জনের অনুপাত, এতটুকু পড়লে আমাদের এইচএসসির সিলেবাসটা কভার। পাশাপাশি আমি তোমাদেরকে শেষের দিকে একটু এইচএসসির বাইরেও আমাদের যে আরও ইম্পর্টেন্ট টপিকগুলো ছিল যেটা এই বছরের জন্য বাদ দিয়েছে আমরা একটু আলোচনা করে দেব। ওকে, তাহলে চলো। ওকে, তাহলে যদি একটু যেহেতু আজান দিচ্ছে তাহলে আমরা একটু বোর্ডে লিখতে থাকি, এই সুযোগে তোমরা খাতে একটু লিখে ফেলতে থাকো, তারপরে আজানটা শেষ হলে আমরা কিন্তু আবার কথাবার্তা বলা শুরু করব। তো ঠিক আছে, দেখো আমরা হচ্ছে একটু লিখে দিচ্ছি তোমাদেরকে আসলে কী কী জিনিস আমাদের ছিল, আমি একটু লিখতে থাকি আস্তে আস্তে, তাও তোমাদেরকে ব্যাখ্যা করব, তোমরা এই সুযোগে একটু লিখতে থাকো। ওকে, ঠিক আছে, দেখো তাহলে হচ্ছে আমরা শুরু করতেছি, তাহলে চলো আমরা শুরু করতেছি আমাদের এখনকার জিনিসগুলো। দেখো আমি শুরুতে তোমাদেরকে একটু লিখে দিছি, তোমাদেরকে একটু শুরুতেই যেটা বলতেছিলাম লিখেও দিলাম, কি বললাম যে আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের বিশেষ করে পড়তে হবে হচ্ছে কঠিন পদার্থের একটা ধর্ম স্থিতিস্থাপকতা, সেটা আমি একটু মনে করে দিব এবং সেটার মধ্যে বিশেষ করে কী কী জানতে হবে, ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, এই তিনটা গুণাঙ্ক ছিল এবং ছিল হচ্ছে পয়জনের অনুপাত। এবং তারপরে আমরা এইটু তো আমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত, তাছাড়াও এক্সট্রা আর একটু হালকা পাতলা জিনিস আমরা জেনে রাখবো। তো এবার খেয়াল করো যে আমরা যে ইয়ং গুণাঙ্ক পড়বো, তো কই থেকে ইয়ং গুণাঙ্ক আসলে, আমি শুরুতে তোমাদেরকে বেসিকটা একটু মনে করাই দিই, তোমাদের শুরুতে একবার বেসিকটা একবার মনে করাই দিব কিনা তোমরা একটু কমেন্টে জানাইতে পারো যে ভাই একবার, হ্যাঁ বেসিকটা একবার মনে করাই দিলে আমাদের সুবিধা হবে, তাহলে বেসিকটা তোমাদের একবার মনে করাই দিব, তোমরা একটু কমেন্টে লিখতে থাকো, জানাইতে থাকো। এখন দেখো তাহলে আমরা পরের ব্যাপারটা একটু তোমাকে বলতে থাকি। তো শুরুতেই তোমাকে বুঝতে হবে যে স্থিতিস্থাপকতা এই জিনিসটা কি। তো তোমরা মোটামুটি জানো যে হচ্ছে তোমরা অনেকেই কিন্তু রাবার টাবার চিনো, তাই না, রাবার দেখছো তোমরা, অথবা হচ্ছে তোমরা এই জিনিসটা খেয়াল করো, আমরা যে কোনো কঠিন পদার্থ যদি নিই, মনে করো কঠিন পদার্থ আমরা বল প্রয়োগ করি, এ দেখো এই কঠিন পদার্থটা আছে, এই কঠিন পদার্থে আমি বল প্রয়োগ করলাম, এই যে বল প্রয়োগ করলাম, তো যদি আমরা বল প্রয়োগ করি কঠিন পদার্থে তাহলে দেখবা কী হয়ে যাবে, সেই বিকৃতি ঘটে যায়। বা তুমি বিশেষ করে রাবার যখন নিবা, রাবারের ক্ষেত্রে তুমি কী খেয়াল করবা, রাবারের ক্ষেত্রে তুমি রাবার নিলা, যে টান দিলা, এই যেরকম করে টান দিলা, বল প্রয়োগ করলা, দেখবা রাবারটা কি লম্বা হয়ে যায়, যখনই তুমি রাবারটা এই বলটা ছেড়ে দিবা দেখবা রাবারটা আগের জায়গায় চলে আসে। এই যে কঠিন পদার্থের এই যে ধর্মটা, কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করে যখন বিকৃতি ঘটায়
বল অপসারণ করলে বস্তুটা আগের জায়গায় ফিরে আসে। এই যে ধর্মটা, এই ধর্মটাকে আমরা বলি কি, স্থিতিস্থাপকতা। এবং এই ধর্মটা কঠিন পথের মধ্যে দেখা যায়। তো কঠিন পথের এই ধর্মগুলি আমরা বলি স্থিতিস্থাপকতা। আর এই স্থিতিস্থাপকতার মধ্যে আমাদের কী কী পড়তে হবে, বিশেষ করে পড়তে হবে কিন্তু আমাদের হচ্ছে এই তিনটা গুণাঙ্ক পড়তে হবে, একটা পয়জনের অনুপাত পড়তে হবে। আমি তো বেসিকটা খুব দ্রুত মনে করাই দিই, আমাদের সবার যেহেতু এইচএসসির জ্ঞানটুকু আছে তো এটা কাজে লাগে, আমরা বাকিটুকু জিনিস করতে পারবো। খুব দ্রুত দেখাই দিচ্ছে, দেখো শুরুতে আমরা দেখতেছি হচ্ছে ইয়ং গুণাঙ্কের ব্যাপারটা, এবং তোমাদেরকে এটা আমি দিয়ে দিব, সমস্যা নাই, যা যা লিখতেছি তোমরা খাতে লেখো, তারপরে এটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো ইয়ং গুণাঙ্কের ব্যাপারটা খেয়াল করো, ইয়ং গুণাঙ্কে তোমার কী কী জিনিস মনে রাখতে হবে। এবার আমরা তোমাকে বেসিকটা মনে করাই দিচ্ছি। ঘটনা ছিল এরকম যে সাপোজ তোমার কাছে হচ্ছে একটা তার আছে, যে তারটার দৈর্ঘ্য হচ্ছে, তোমার কাছে যে তারটা আছে সেই তারটার দৈর্ঘ্য হচ্ছে, ধরে নিলাম যে এই তারটার দৈর্ঘ্য হচ্ছে এল, এবং তোমার কাছে যে তারটা দেওয়া সেই তারটার ক্ষেত্রফল হচ্ছে মনে করো এ। তাহলে তোমার কাছে একটা তার দেওয়া আছে, এই তারের দৈর্ঘ্য হচ্ছে এল, আদি দৈর্ঘ্য এল, ক্ষেত্রফল হচ্ছে এ। এবং আমরা কী করলাম, এই তারটাতে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে এটাকে লম্ব করে ফেললাম, এবং দেখা গেলো যে আমি যে বল প্রয়োগ করে লম্ব করলাম কতটুকু লম্ব হয়েছে, ধরে নিলাম কি এই যে বল প্রয়োগ করার কারণে তারটা এতটুকু দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে। তাহলে কতটুকু দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে এইটুকু আমি লিখে দিলাম কি স্মল এল। তার মানে ঘটনা হয়েছে এরকম যে কোনো একটা তারকে দিল অবলম্বনে আমি আটকেছি, তারপর আমি বল প্রয়োগ করছি, এই তারটাকে আমি বল প্রয়োগ করছি নিচের দিকে, যার ফলে তারটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে, স্মল এল পরিমাণ বৃদ্ধি পাইছে। এবং আমরা সবাই জানি এরপরে যে এই যে তারটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাইলো, এবং এই ক্ষেত্রে আমাদের যে তারের ইয়ং গুণাঙ্ক আমরা বের করতাম, তার আগে বুঝতে হবে ইয়ং গুণাঙ্ক মানেটা কি। ইয়ং গুণাঙ্ক বোঝার আগে তোমাকে আরেকটা জিনিস ছোট্ট করে মনে করাই দিই। তোমরা পড়ছিলে না ভাইয়া ওই যে হুকের সূত্র, রবার্ট হুকের সূত্র, রবার্ট হুকের সূত্র দিছিল, বলছিল না এরকম যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, তুমি যদি বেশি বেশি পীড়ন দাও বেশি বেশি বিকৃতি ঘটবে। ওই যে পীড়ন বিকৃতি সমানুপাতি, ওই লাইন থেকে কিন্তু আমরা এই সূত্রটা পাই। একটু খেয়াল করো, আমি এটাও মনে করাই দিই, তোমাদেরকে নিচে লিখে দিচ্ছি, তিনি কিন্তু বলছিলেন পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। আরে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে সমানুপাতিক ধ্রুবক আসতো, এবং তখন আমরা কিন্তু এই লাইনটা পাইতাম যে পীড়ন বাই বিকৃতি সমান সমান কত, ধ্রুবক। খেয়াল করো সমান সমান কিন্তু ধ্রুবক, এই যে। তাহলে পীড়ন আর বিকৃতি অনুপাত কিন্তু হচ্ছে ধ্রুবক সংখ্যা। এই ধ্রুবকটাকেই আমরা কখনো বলি হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক ওয়াই। আবার এই ধ্রুবকটাকেই আমরা কখনো বলি আয়তন গুণাঙ্ক, বিটা বা বি। আর এই ধ্রুবকটাকে আমরা কখনো বলি হচ্ছে দৃঢ়তর গুণাঙ্ক, ইটা। তার মানে ঘটনা এইটাই, পীড়ন আর বিকৃতির যে অনুপাত, এই অনুপাতটাকে আমরা বলি হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা হয় সবসময়। এটাকে বলছে হুক, বলছে তার সূত্রের মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। আর ওই লাইন থেকে আমরা এটা পাইছি যে পীড়নকে বিকৃতিতে ভাগ করলে যে কোনো পদার্থের ক্ষেত্রেই আমি যতটুকু পীড়ন প্রয়োগ করবো সেই করস্পন্ডিং একটা বিকৃতি ঘটবে, এবং তাদের রেশিওটা ভাগ করলে সবসময় একটা সেম মান পাওয়া যাবে। আর ওই সেম মানটাকেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন নাম দিব, কখনো বলবো ইয়ং গুণাঙ্ক, কখনো বলবো আয়তন গুণাঙ্ক, কখনো বলবো দৃঢ়তার গুণাঙ্ক। তো কখন ইয়ং গুণাঙ্ক বলবো সেটা চলো আমরা দেখে ফেলি। তো এই যে এটা কিন্তু লিখছি আমরা যে কখন ইয়ং গুণাঙ্ক বলবো, ইয়ং গুণাঙ্ক বলবো যখন আমি কাজ করবো কি নিয়ে, দৈর্ঘ্য নিয়ে কাজ করবো। অর্থাৎ যদি আমি দৈর্ঘ্য পীড়ন নেই এবং হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি নেই, তাহলে ওই অনুপাতটাকে তখন আমরা স্পেশালি বলবো কি ইয়ং গুণাঙ্ক। আশা করি তোমাদের মনে আছে এতটুকু জিনিস, তারপরে আমি এটা লিখে দিচ্ছি। তার মানে হচ্ছে তিনি কী বলছিলেন, এটা আমাদের শিখিয়েছিলেন যে দৈর্ঘ্য পীড়ন বা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ পীড়নটা যখন দৈর্ঘ্য নিয়ে হবে এবং বিকৃতি যখন দৈর্ঘ্য নিয়ে হবে, তখনই আমরা বলবো কি হচ্ছে ইয়ং গুণাঙ্ক। এবার বাকিটুকু জিনিসও খেয়াল করো, আমি একটু মনে করে দিচ্ছি খুব দ্রুত। এবার এই যে এই পীড়ন মানে কি ছিল, পীড়ন মানে ছিল বল বাই ক্ষেত্রফল, তোমরা সবাই জানো। এবং বিকৃতি মানে কি ছিল, বিকৃতি মানে ছিল হচ্ছে আমার কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, আর ডিভাইডেড বাই হচ্ছে আদি দৈর্ঘ্য। তো ওইটুকু যদি বসায় দিই আমরা, তো সরাসরি কী পাচ্ছি সেটা আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, তা তোমাদের একবার রিভিশনও হয়ে গেল। তাহলে আমরা এটা পাইতাম, তোমরা মনে করে দেখো আমরা পাইতাম হচ্ছে কীরকম, আমরা পাইতাম হচ্ছে এরকম জিনিস পাইতাম আর কি। আমরা পাইতাম হচ্ছে এই দেখো এরকম জিনিস পাইতাম আমরা অন্যকাল থেকে লিখে দিচ্ছি, সূত্রটা লিখে দিচ্ছি, যে আমরা পাইতাম হচ্ছে এরকম, যে অর্থাৎ ওয়াই সমান সমান এরকম জিনিস পাইতাম। পাইতাম কি এফ এল ডিভাইডেড বাই এ এল, মনে করে দেখো। এবং এই সেম জিনিসকে আমরা কিন্তু হচ্ছে আরেকভাবেও লিখতে পারতাম। খেয়াল করে দেখো, এফ এর মান যখন আমাদের দেওয়া থাকতো না, তখন আমরা কী করতাম, এফ এর পরিবর্তে এম জি লিখতাম। আর এল কী ছিল আমাদের, এল তো চাঁদি দৈর্ঘ্য ছিল, এ মানে ছিল ক্ষেত্রফল। যদি ক্ষেত্রফল দেওয়া না থাকতো আমরা কী করতাম, পায়ার স্কোয়ার লিখতাম, আর সাথে আমাদের কি এই যে স্মল এলটা তো থাকতোই। তার মানে এটি কিন্তু আমাদের সেই সূত্র ছিল এই ইয়ং গুণাঙ্কে। তোমরা এটা সবাই জানো, একবার মনেও করে দিলাম আমি, তবে এখানে কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। তো এককের ব্যাপারগুলো অঙ্গ করার সমস্যা আমি তোমাদেরকে মনে করাই দেবো যে কী ছিল। এক কথায় ইয়ং গুণাঙ্ক ছিল হচ্ছে দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ যদি আমরা দৈর্ঘ্য নিয়ে কাজ করি,
তাহলে আমরা সেই ক্ষেত্রে দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে বলবো ইয়ং গুণাঙ্ক। এবং তোমরা এটাও সবাই জেনে আসছো এফ এল বাই এল, এখানে এফ মানে কি ছিল আমিই বলছি যে আমি এই তারটার মধ্যে বল প্রয়োগ করছি এফ পরিমাণ, এই তারটার মধ্যে আমি বল প্রয়োগ করছি এফ পরিমাণ। এটাকে আরেকবার রেখে দেখাচ্ছি তোমাদেরকে যে আমার কী ছিল ঘটনাটা, যে আমার একটা তার ছিল যে তারের মধ্যে আমি বল প্রয়োগ করছিলাম কতটুকু, যে এখানে একে দেখাচ্ছি এই একটা তার ছিল, তারটার মধ্যে আমি এই তারটার আদি দৈর্ঘ্য ছিল এল, তারটার ক্ষেত্রফল ছিল এ, তারটায় বল প্রয়োগ করার কারণে তারটা দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে ঘটছে, কতটুকু বল প্রয়োগ করছি এফ পরিমাণ বল প্রয়োগ করছি। তাহলে এখন এই যে এই তারটা, এই তারটার ইয়ং গুণাঙ্ক কীভাবে বের করবো, এই যে এফ এল বাই এল অথবা এম জি এল বাই পাই আর স্কোয়ার, মানে এক কথায় এফ দেওয়া না থাকলে এম জি, কারণ আমাকে বলতে পারে যে এখানে একটা এত ভরের বস্তু ঝুলাই দিয়েছি এটা বলতে পারে, এবং হচ্ছে ক্ষেত্রফল দেওয়া থাকবে পাই আর স্কোয়ার, যেখানে আর মানে কি এই যে এই তারটাতে থাকবে সেই তারের ব্যাস, যেমন এইটা তার যদি হয় তো এটার একটা ব্যাস থাকবে, একটা ব্যাস থাকবে, যেহেতু এটাতে আমাদের এরকম একটা সার্কামফারেন্স আছে তো একটা ব্যাস থাকবে, তো ব্যাসটা দেওয়া থাকলে আমরা বের করে নিব ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তো এইটুকু জিনিস, একটা জিনিস, একটা কথা গেল, এটুকু তোমরা সবাই জানো, এটুকু নতুন করে শেখানো কিছু নেই, তোমরা এটুকু সবাই জানো, আমি জানি। এরপরে এইটুকুর পরে তোমাকে আরও কিছু জিনিস একটু পারতে হবে এই ইয়ং গুণাঙ্ক থেকে, সেইটা একটু বলে দিই। এইবার একটু ভালো করে খেয়াল করো, এগুলো আমাদের এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং হচ্ছে এইখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসবে। সেই জিনিসটা কী ছিল, সেই জিনিসটা ছিল হচ্ছে এরকম, এই যে তারটা আছে এই তারটাতে আমি বল প্রয়োগ করে যে এতটুকু যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাই ফেললাম, এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করতে ওইটাই না কষ্ট করে আনতে হয়েছে না, তা আমার তো কাজ করতে হবে, তাহলে আমি তারটাকে বল প্রয়োগ করে এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাইলাম, তাহলে এইটুকু করতে আমার কিন্তু একটা কাজ করা লাগছে। তো সেই কাজের মানটা কথা দেখি তোমাদের মধ্যে কার কার সূত্রটা মনে আছে, তোমাদের মধ্যে হচ্ছে কার কার এই জিনিসটা মনে আছে, তোমরা সবাই একটু কমেন্ট করে বলে ফেলো যে এই যে জিনিসটা আছে, এই তারটা আছে, তারটাকে টেনে আমি এতটুকু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করছি, তাহলে এখন আমার যে কাজ করতে হবে, তারটাকে সম্প্রসারণ করলাম আমি, আমার যে তারটা সম্প্রসারণের ফলে কাজ করতে হবে সেই কাজের মানটা কত, দেখি তো এই সূত্রটা কার কার মনে আছে সবার আগে, দেখি কে বলতে পারে, তারপরে আমি তোমাদেরকে মনে করাই দেবো কোনো সমস্যা নেই, তোমাদের মধ্যে কে সবার আগে বলতে পারবে চেক করে নিই। দেখি কে সবার আগে বলে, কে সবার আগে বলে, তোমরা লিখতে থাকো আর আমি তোমাদের কিছু লিখে দিচ্ছি, তোমরা এখনও কি কমেন্টে লেখো নাই। এবং এটা কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা যে হচ্ছে পরীক্ষা দিবা কদিন পর এইচএসসি, দেখবে তোমাদের এই টপিক থেকেই একটা গ নম্বর আসছে বা ঘ নম্বর আসছে, তার সম্প্রসারণে কৃত কাজ পরীক্ষা যখন দিবা তারপর এসে এখানে আবার কমেন্ট করো। তো দেখো আমরা বলে দিচ্ছি এই তারটা যে ছিল, তাহলে এই তারটাকে আমি সম্প্রসারণ করলাম, তাহলে এই তার সম্প্রসারণে কৃত কাজ কত হবে, আমি লিখেও দিচ্ছি তার সম্প্রসারণে কৃত কাজ, তার সম্প্রসারণে কৃত কাজ, তাহলে আমাদের কী ছিল যে তার সম্প্রসারণে কৃতকাজ, তাহলে তার সম্প্রসারণে কৃতকাজকে আমরা প্রকাশ করতাম হচ্ছে ডাব্লিউ দ্বারা, ডাব্লিউ সমান কী হইত, হ্যাঁ অনেকে লিখতেছে এখন, খেয়াল করো তাহলে আমরা কী বললাম এই যে তারটা আমি সম্প্রসারণ করছি এতটুকু, এই তার সম্প্রসারণে কতটুকু কাজ করতে হয়েছে, এতটুকু পরিমাণ কাজ করতে হবে, হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, যেখানে ওয়াই মানে ইয়ং গুণাঙ্ক আমরা জানি, এ মানে ছিল তার ক্ষেত্রফল সেটাও জানি, স্মল এল মানে কী ছিল তারটা কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করলাম আমি, আমি তারটাকে 3 সেন্টিমিটার প্রসারিত করলাম নাকি 10 সেন্টিমিটার প্রসারিত করলাম, সে অনুযায়ী কাজ ভিন্ন হবে, এবং ডিভাইড বাই ছিল কি ক্যাপিটাল এল মানে তারটার আদি দৈর্ঘ্য, তারটা আদি দৈর্ঘ্য কত ছিল। এবং এই জিনিসটা কিন্তু আরোভাবে লেখা যায়, এবং দেখলাম তোমরা অনেকে ওইটাই কমেন্টে লিখছো এই ডাব্লিউ সমান কিন্তু আরও লেখা যায়, এই জিনিসটা একটু সাফল্য করলে আমরা এখান থেকে কী পাবো, এখান থেকে পাবো হচ্ছে হাফ এফ স্মল এল, ইন হাফ এফ স্মল এল, যেখানে এফ মানে কি ছিল কতটুকু বল প্রয়োগ করছে, আমাকে যদি বলে দেয় কোন একটা তার আমি বল প্রয়োগ করছি এফ, যার ফলে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি করছে এতটুকু, তাহলে আমি কিন্তু এইখান থেকেও কাজ বের করতে পারবো, সেক্ষেত্রে এই সূত্রটা কী হবে, ডাবলিউ হচ্ছে হাফ এফ এল, যেখানে এফ মানে হচ্ছে কতটুকু বল প্রয়োগ করছি আর এল মানে ছিল কি তারটার দৈর্ঘ্য বৃদ্ধি, কতটুকু আমি প্রসারণ করছি এই জিনিসটা, তাহলে তার সম্প্রসারণে কৃত কাজ, তাহলে এটা আমরা লিখতে পারি, অথবা এটাও কিন্তু লেখা যায় যেহেতু আমাদের এফ আছে তো এফ এর মান যদি দেওয়া না থাকে কখনো, তাহলে এফ এর পরিবর্তে আমরা এম জি লিখতে পারি, তাই না, আর এম জি লেখা থাকলে এই পরে এল তো এল এর জায়গায় বসে যাবে, তার মানে এটাও কিন্তু লেখা যায় হচ্ছে হাফ এম জি এল, তাহলে আমরা এইটুকু মনে রাখবো যে তার সম্প্রসারণের সময় কৃতকাজ ছিল এতটুকু। এবার এই প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় অন্যভাবে আসে, যদি বলে যদি তারটা আছে এই তারটা সম্প্রসারণের আমি যে করলাম তো আমি তো কৃতকাজ করলাম, তাহলে কতটুকু শক্তি এই তারের মধ্যে জমা হবে, অর্থাৎ ওইটাকে আমরা কী বলতাম সঞ্চিত শক্তি, তো পরীক্ষা যদি বলে কখনো যে তার সম্প্রসারণে কৃতকাজ কত, অথবা যদি বলে
তার সম্প্রসারণের ফলে আমি তারটাকে সম্প্রসারিত করলাম, এখন ওই তারের মধ্যে কতটুকু শক্তি জমা হবে এই জিনিস যদি তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করে, তাহলে অ্যান্সার হবে কি এই যে এতটুকু পরিমাণে জমা হবে। কারণ তুমি যতটুকু কাজ করলা তারটাকে সম্প্রসারণ করার জন্য, যতটুকু কাজ করলা তুমি বল প্রয়োগ করে টেনে লম্বা করে ফেললা, তোমার যে শক্তিটা খরচ হইলো মানে তুমি যে কাজটা করলা এই শক্তি তো তারের মধ্যে জমা থাকবে। কারণ আমরা জানি শক্তি সংরক্ষণশীল, শক্তি কি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তবে তুমি যে শক্তিটা কি করলা তুমি এইখানে খরচ করলা, এই শক্তিটাই ওই তারের মধ্যে জমা হবে। ওটাকে আমরা সুন্দর মতো কী বলি, বিভব শক্তি বলি বা সঞ্চিত শক্তি বলি। তাই ঘটনা কী দাঁড়ালো, তার সম্প্রসারণে কৃতকার্য যদি বলে এই ডাব্লিউ তো লিখবই, তাছাড়া যদি আমাদের পরীক্ষা কখনো বলে তার সম্প্রসারণে সঞ্চিত শক্তি, এইটা বললেও কিন্তু আমরা কী করবো যদি আমরা এটা না বলে সঞ্চিত শক্তির কথাটা উল্লেখ করে দেয় যে তার সম্প্রসারণে সঞ্চিত শক্তি, তার সম্প্রসারণে সঞ্চিত শক্তি, অথবা যদি বলে তার সম্প্রসারণে বিভব শক্তি, তার সম্প্রসারণে বিভব শক্তি এতটুকু যদি বলে, বা এটা কিন্তু স্থিতিস্থাপক বিভব শক্তি বলতে পারে, সেম কথা। সেই সবগুলা কেজ আমরা কী করবো, এই যে এই ডাব্লিউ বের করবো আমরা, এই যে ডাব্লিউ বের করবো, এই যে ডাব্লিউ বের করবো। তাই ঘটনা আমি আরেকবার ক্লিয়ার করে বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে রাখো যাদের একটু সমস্যা আছে, আর যারা পারো তত খুবই ভালো, বেস্ট নাকি। এই যে তারটা ছিল তারটাকে আমরা সম্প্রসারণ করে কী করছি, লম্বা করে ফেলছি। এই তারটার সম্প্রসারণের ফলে আমরা কতটুকু কাজ করতে হবে জিজ্ঞেস করে, অথবা যদি বলে তার সম্প্রসারণে বিভব শক্তি, অথবা যদি বলে তার সম্প্রসারণে সঞ্চিত শক্তি, এই সবগুলোও যদি বলে, আবার ভালো করে শুনে কী কী বলছি, তার সম্প্রসারণে কৃতকাজ, তার সম্প্রসারণে বিভব শক্তি, তার সম্প্রসারণে সঞ্চিত শক্তি, এই তিনটা ক্ষেত্রেই আমাকে বের করতে হবে কি, এই যে ডাব্লিউ বের করতে হবে, যেটাই বলুক ডাব্লিউ বের করবো। কিন্তু আরও একটা সূত্র কিন্তু আমাদের বইয়ে ছিল, ইউ ইউ কী ছিল তোমরা একটু কমেন্টে লিখতে পারো যাদের মনে আছে। তো সেটা কী ছিল যে তার সম্প্রসারণে, সেটাও কিন্তু সঞ্চিত শক্তি বলতো, শুধু সঞ্চিত শক্তি না, সেটা ছিল তার সম্প্রসারণে একক আয়তনে সঞ্চিত শক্তি। এটা যে আমরা বের করলাম এটা ছিল কি, এই টোটাল তারের মধ্যে কতটুকু শক্তি সঞ্চিত হয়েছে। কিন্তু আমি যদি বের করতে চাই শুধুমাত্র এই একক আয়তনে কতটুকু সঞ্চিত শক্তি জমা হয়েছে, তাহলে আমরা কীভাবে বের করবো, তখন আমরা ইউ বের করবো। তো সেটা আমরা কিন্তু এখন দেখবো, সেটা আমরা এখন দেখবো, সেটা আমরা দেখবো, একটু খেয়াল করো। তো চলো আমরা সেটা একটু দেখবো, সেটা হচ্ছে আমরা একটু দেখবো যে আমাদের সেইটা আসলে কী ছিল, আমাদের হচ্ছে সেই জিনিসটা আসলে আমাদের কী ছিল। আচ্ছা, এবার হচ্ছে আমরা এতটুকু তো বুঝতে পারছি সবাই কী কথা বললাম, আমরা এখানে এখন কোনটা দেখবো বললাম যে তার সম্প্রসারণের সঞ্চিত শক্তি না একক আয়তনের সঞ্চিত শক্তি। এবং দেখি তোমরা অলরেডি কী হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি সেটা বলে ফেলছো কিনা। হ্যাঁ, লাবণী সরকার বলছে, তারপর হচ্ছে সিদ্ধাতুল মুন্তাহা বলছে। আচ্ছা, দিয়া রয় বলছে ভাইয়া কি সাউন্ড প্রবলেম? হ্যাঁ, বাইরে হচ্ছে একটু তোমাদের জন্য, তোমরা জানো তোমাদেরকে অলরেডি হচ্ছে বিগত ক্লাসে হয়তো বা ভাইয়ারা জানাইছে যে আমাদের স্টুডিওটা একটু শিফট করা হয়েছে, তো তোমাদের জন্য ক্লাসে সমস্যা না হয়, তোমাদের জন্য সবসময় ক্লাসগুলো নিয়মিত পাইতে থাকো, তো কোনো মানে এই জন্য আমরা স্টুডিও একটু বড় করছি। তো এই জন্য জাস্ট একটু শিফট করার কারণে একটু হচ্ছে যেহেতু কাজ চলতেছে বাইরে একটু টুকটাক শব্দ হচ্ছে, তো একটু মনোযোগ দিয়ে দেখো, সমস্যাটা খুব বেশি প্রবলেম হবে না। মদ মন বলছে হচ্ছে টাস টুস টুস টুস, হ্যাঁ এরকম টাস টুস টুস একটু শব্দ হচ্ছে, বুঝতে পারছি ঘটনাটা। তবে সমস্যা নেই, টেনশন নিও না, প্যারা নিও না। তো এবং হ্যাঁ, অনেকে দেখলাম তোমরা কমেন্টে বলে ফেলছো, অনেকে দেখলাম তোমরা কমেন্টে বলছো যে ইয়েস, হ্যাঁ হাফ ইন্টু পিরিয়ড ইন্টু বিকৃতি, গুড, ভেরি গুড। এবং আরো অনেকে বলছো এইসব ডাব্লিউ এ ভি, এটাও বলছো, তো খুবই ভালো, খুবই ভালো। তোমাদের যেহেতু জিনিসটা মনেই আছে তাই আমি বলবো হচ্ছে বেস্ট। তো এবার খেয়াল করো এই জিনিসটার পরে হচ্ছে আমরা দেখি হচ্ছে এইটুকুর পরে, এইটুকু আমরা বুঝে ফেললাম আশা করি। তো এইবার এইটুকুর পরে চলো আমরা হচ্ছে পরে আরও জিনিস দেখি, হ্যাঁ পরে আরও জিনিস দেখি। তো পরে আরও জিনিস আমরা একটু দেখবো, আমরা একটু হচ্ছে এইটুকু তো লিখলাম, আমরা এইটুকু রাখি কারণ তোমাদের দরকার হবে। এবার আমি পরেরটা লিখে নিচ্ছি, এবং যেটা তুমি দেখলাম অনেকেই বললো, এবং অনেকে দেখলাম কমেন্টে গিয়ে বললো যে অনেকদিন আগে হচ্ছে চ্যাপ্টারটা পড়ছো আর কি। তো সমস্যা নেই, যারা অনেকদিন আগে পড়ছো কোনো সমস্যা নেই, এখন মনোযোগ দাও, এইচএসসির জন্য কভার করে দেবো ইনশাল্লাহ, আর সমস্যা নেই। তাছাড়া এটার জন্য কিন্তু এইচএসসি বেসড এইটার কিন্তু প্লেলিস্ট অলরেডি ইউটিউবে আছে, তোমরা কিন্তু দেখে ফেলতে পারো। সেখানে আমি তোমাদেরকে হচ্ছে এই চ্যাপ্টারটা যেহেতু খুবই ছোটো, তো মাত্র তিনটা পার্টের মধ্যে, এবং সেখানে আমি তোমাদেরকে এমসিকিউ সহ, সিকিউ সহ সলভ করাইছি, তোমরা কিন্তু সেখানে চাইলে দেখতে পারো। এবং সেখানে একদম সুন্দর করে একদম বেসিক কথাবার্তাগুলো বলা আছে, পাশাপাশি হচ্ছে এইচএসসিতে যে যে প্রশ্ন আসতে পারে, এইচএসসিতে কোন গ নম্বরে কী বলতে পারে, ঘ নম্বরে কী বলে বলতে পারে, সবগুলো আলোচনা করা আছে, তোমরা কিন্তু সেটাও দেখতে পারো, ক্লাস শেষে তোমরা দেখতে পারো, সেটা সমস্যা নেই। আর এখন আমরা বিশেষ করে দেখি যে আমাদের এখন তারপর মনে করাই দিচ্ছি,
এবার খেয়াল করো আমরা তাহলে আমরা কী বলছিলাম, আমরা বলছিলাম হচ্ছে এই ব্যাপারটা, তার সম্প্রসারণের সঞ্চিত শক্তি তোমরা বুঝছো। এইবার আমাদের আরেকটা জিনিস আছে কি যে তার সম্প্রসারণ কি একক আয়তনের সঞ্চিত শক্তি। তার মানে কখন যদি জিজ্ঞেস করে একক আয়তনের সঞ্চিত শক্তি, তার মানে কথাটা কিন্তু সঞ্চিত শক্তি না, একক আয়তনে, এটি খেয়াল রাখতে হবে, একক আয়তনে। তাহলে পরীক্ষায় যদি কখনো আমাকে বলে যে একক আয়তনে, এই ব্যাপারটা খেয়াল রাখবা, একক আয়তনে বললে তুমি কী করবা যে একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা বললেই তুমি হচ্ছে ইউ বের করবা, একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে পরীক্ষা যখন বলবে একক আয়তনে সঞ্চিত শক্তি, তখনই তুমি বিশেষ করে এই ইউ বের করবা, ইউ। এবং ইউ মানে কি বুঝতে পারতেছো, একক আয়তন মানে কি, আগেটা ছিল হচ্ছে টোটাল আয়তন, ফুল আয়তন। তো টোটাল আয়তনের সঞ্চিত শক্তি হচ্ছে আমাদের ডাব্লিউ, একদম পুরা তারার মধ্যে। আমি যদি আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে কী পাওয়া যাবো, একক আয়তনের সঞ্চিত শক্তি। এই বেসিকটা তোমরা মনে রাখতে পারো। আর যদি আমরা ভাগটা করি, এই ভাগটা করলে আমাদের যে ভ্যালুগুলো আসবে সেটা আমরা লিখি। চলো বাবু হচ্ছে এরকম, হাফ ইন্টু আমাদের আগের সূত্র লক্ষ্য করো, হাফ ছিল কি, হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার বাই এল। এখানে একটু চেঞ্জ হবে, এই সূত্রটাই হবে কিন্তু একটু চেঞ্জ হবে, হাফ অফ ওয়াই এখানে হবে আমাদের কি, স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল স্কোয়ার। খেয়াল করো আমাদের এটা নাই এখানে, এবং এই নিচের মধ্যে একটা স্কোয়ার রয়েছে, এরকম আর কিছু না। এই কাজটা করলে ভাগ করে দিয়েছে চলে আসে। এবং এইটা আমরা একটু সাফল করি, কুণ্ডন করি, এই ওয়াইকে একটু ভেঙে টেঙে লিখে আমরা এখানে আমরা আরও একটা জিনিস পাবো, সেটা হচ্ছে এটা যে হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি। আর তোমাদের যাদের পিরন বিকৃতি নিয়ে সমস্যা তাদের জন্য আমি একটু বলেও দিচ্ছি, তোমরা তাহলে ছোটো করে মনেও রাখতে পারো যে পিরন ব্যাপারটা কি, পিরন সমান সমান আগেই বলছিলাম যে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, ছোটো করে মনে রাখলাম। আর বিকৃতি ব্যাপারটাও মনে করাই দিচ্ছি, বিকৃতি হচ্ছে কি যে এখন বিকৃতির ডিপেন্ড করে তুমি কি দৈর্ঘ্য বিকৃতি নিয়ে কাজ করতেছো নাকি আয়তন বিকৃতি নিয়ে কাজ করতেছো, মানে কোন বিকৃতি নিবা, তো সেই অনুযায়ী বিকৃতিটা হবে। বেসিক একটাই যে নিচে হবে হচ্ছে আদি আর উপরে হবে পরিবর্তন। সাপোজ দৈর্ঘ্য নিয়ে কাজ করলে উপরে হবে দৈর্ঘ্য বৃদ্ধি মানে দৈর্ঘ্যের পরিবর্তন, আর নিচে হবে আদি, তবে এরকম আয়তন নিয়ে কাজ করলে কী হবে, উপরে আয়তনের পরিবর্তন নিচে কী হবে, আদি আয়তন, ওই রকম ব্যাপারটা আসলে কাজ করে এইভাবে। তো আশা করি তোমাদের এইটুকু ব্যাপার তোমাদের ক্লিয়ার হয়েছে। মানে এখান থেকে আসলে শেখার মতো একটা ব্যাপার ভালো মতো ছিল কি, এই যে এই দুটো জিনিস, তার সম্প্রসারণে কৃতকাজ বা সঞ্চিত শক্তি, আর তার সম্প্রসারণে একক আয়তনে, এই যে এই সেই কথাটা যে একক আয়তনে, এই একক আয়তনে সঞ্চিত শক্তি, এইটা খুব ভালো করে মনে রাখতে হবে যে আমি কখন তার সম্প্রসারণে কৃতকাজ করবো, কখন একক আয়তনে নিয়ে কাজ করবো। এই বেসিকটা যদি মনে রাখো তাহলে দেখবো তুমি অনেক অঙ্ক পারতেছো, এবং এইটা থেকে আমাদের পরীক্ষায় সিকিউ আসবে, এসএসসি পরীক্ষায় সিকিউ আসবে। কী বলবে যে তার সম্প্রসারণে একক আয়তনের সঞ্চিত শক্তি নির্ণয় করো, তখন তুমি একক আয়তন বললে ইউ ব্যবহার করবা, ইউয়ের যে কোনো একটা ব্যবহার করবা, যেটা তোমার কাছে ভ্যালু দেওয়া থাকবে, এরকম মান দেওয়া থাকলে ব্যবহার করবা, পিরন বিকৃতি দেওয়া থাকলে এটা ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। আর যদি বলে শুধু সঞ্চিত শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি এগুলো বললে আমরা কী করবো, ডাব্লিউয়ের যে কোনো একটা ব্যবহার করবো আর কি, এই হচ্ছে ব্যাপার। আর ঘ নম্বরে এখান থেকে কী প্রশ্ন আসে, আমাদের ঘ নম্বরে বলে কি যে অনেক সময় যে বলবে দুইটা তার দিয়ে বলবে কি, দুইটা তারের মধ্যে কে বেশি ভার নিতে পারবে, দুইটা তার দিয়ে বলবে কে বেশি সহজে ছিঁড়বে না, অথবা বলতে পারে ইয়ং গুণাঙ্কের অনুপাত বের করো, অথবা দুইটা তার দিয়ে বলবে কি যে স্থিতিস্থাপক বিভব শক্তির অনুপাত বের করো, অথবা আমাদের বলবে কি যে দুইটা তার দিয়ে বলবে কি যে কার স্থিতিস্থাপক সীমা বেশি বের করো, কার স্থিতিস্থাপকতা বেশি বের করো। যতগুলো কথা বললাম এই সবগুলাই যদি বলে তুমি সবগুলো ক্ষেত্রে কী বের করবা, তুমি এই সবগুলো ক্ষেত্রে ওয়াই বের করবা, সবগুলো ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক ওয়াই বের করবে। এবং তোমরা অলরেডি এটাও দেখছো আশা করি, যে তোমরা হচ্ছে অলরেডি এটাও দেখছো যে আমরা যখন হচ্ছে এই ব্যাপারটা একটু খেয়াল করলাম এই যে ইয়ং গুণাঙ্ক আমরা যখন দেখছিলাম, এই ইয়ং গুণাঙ্ক যখনই বের করবো আমরা এফ এল বাই এল, কখন বের করবো আমি কথাগুলো যেহেতু আমি একবার বলছিলাম আমি এক কাজ করি তোমাদেরকে আমি হচ্ছে কী করি একটু হচ্ছে লিখেও দিচ্ছি এই জায়গাটায়, যাতে তুমি হচ্ছে খুব সহজে বুঝতেও পারো যে কখন তুমি ইয়ং গুণাঙ্ক বের করবো। একটু ওই কথাগুলো আমি বলছিলাম, এইগুলো কিন্তু সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। তুমি কখন ইয়ং গুণাঙ্ক বের করবা, তুমি ইয়ং গুণাঙ্ক বের করবো হচ্ছে তখন এই ইয়ং গুণাঙ্ক কখন বের করবা, তুমি এই ইয়ং গুণাঙ্ক বের করবো হচ্ছে এই তখন যখন তোমাকে বলবে এটা করো, তোমাকে বলতে পারে যে হচ্ছে তার মধ্যে কার ভার নেওয়ার সামর্থ্য বেশি, মনে রাখবে ভার নেওয়ার সামর্থ্য। তাহলে ভার নেওয়ার সামর্থ্য জিজ্ঞেস করে, তাছাড়াও জিজ্ঞেস করে হচ্ছে সহজে ছিঁড়বে না এই কথাও যদি বলে তাহলে তুমি এই ইয়ং গুণাঙ্ক বের করবা, সহজে ছিঁড়বে না। তাছাড়া তোমাকে আর কী বলতে পারে যে কোন তারের স্থিতিস্থাপকতা বেশি, স্থিতিস্থাপকতা বেশি,
মানে কোন তারের স্থিতিস্থাপকতা বেশি। যদি কখনো বলে যে কোন তারের ভার নেওয়ার সামর্থ্য বেশি বা সহজে ছিঁড়বে না বা কোন তার স্থিতিস্থাপকতা বেশি বের করো বা হচ্ছে আমাদের বলবে যে হচ্ছে ইয়ং গুণাঙ্কের অনুপাত বের করো, এই সবগুলো কথা বললেই তোমাকে বিশেষ করে কী বের করতে হবে, এই ইয়ং গুণাঙ্কটা বের করতে হবে। এবং দেখবা যার ইয়ং গুণাঙ্ক বেশি তার ভার নেওয়ার সামর্থ্য বেশি, সে সহজে ছিঁড়বে না, তার স্থিতিস্থাপকতাও বেশি হবে। তো ভার নেওয়ার সামর্থ্যটা কী হবে, বেশি হবে, ভার নেওয়ার সামর্থ্য হচ্ছে বেশি। এটা কখন, যখন দেখবেন দেখি এই ইয়ং গুণাঙ্কের মানটা কি বেশি, যখন ইয়ং গুণাঙ্কের মান বেশি বেশি হবে, ইয়ং গুণাঙ্কের মান যখন বেশি বেশি হবে তাহলে ভার নেওয়ার সামর্থ্য বেশি হবে, সহজে ছিঁড়বে না, এটার স্থিতিস্থাপকতা বেশি হবে, এর মধ্যে বেশি 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 ব্যবহার উপযোগী হবে। তো এই কথাগুলো আমাদের কিন্তু পরীক্ষায় বলে, ঘ নম্বরে বলে। তো ঘ নম্বরে এগুলো বলতে পারে, আর ঘ নম্বরে বলে দিলাম। তো ইয়ং গুণাঙ্ক থেকে পরীক্ষায় ঘ নম্বরে কী কী বলতে পারে সব কিছু তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমরা এই সবটুকু ব্যাপার মনে রাখবা, সিকিউ সলভের জন্য কিন্তু তোমার মনে রাখবে জিনিসটা। এবার খেয়াল করো, এরপর হচ্ছে আমরা আমাদের পরেরটুকু বলি। তাই এইটুকু আমরা বুঝতে পারছি কিনা বলো, যারা আগে পড়ছিল না তারা এখন বলো এখান থেকে এই পরীক্ষায় যদি প্রশ্নগুলো আসে তোমরা করতে পারবো কিনা, আর যারা আগে পড়ছো তারা তো আশা করি তাদের একবার রিভিশন হয়ে গেছে। তোমরা সবাই একটু কমেন্টে বলো যে হ্যাঁ হ্যাঁ ইয়েস, ইয়ং গুণাঙ্কের ব্যাপারটা, ইয়ং গুণাঙ্ক থেকে আমাদের পরীক্ষায় কী কী ব্যাপার আসতে পারে, তো সেই ব্যাপারগুলো আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করে জানাও। তাহলে আমরা কিন্তু আমাদের পরেরটা আয়তন গুণাঙ্ক, আমি এই জন্য শুরুই তোমরা যেহেতু বলছো যে হ্যাঁ ইয়েস বেসিকটা ফার্স্ট একবার বলে দেন, একবার রিভিশন করাই দেন, এই জন্য কিন্তু আমি বেসিকটা ফার্স্ট একবার করে মনে করাই দিচ্ছি খুব দ্রুত, মানে সামারিটুকু একবার মনে করাই দিচ্ছি যে এইটুকু ব্যাপার তোমার অবশ্যই মাথায় থাকতে হবে। তুমি এতদিন একদম ডিটেলসে যা পড়ছো পড়ছো খুবই ভালো বেস্ট, কিন্তু এতটুকু ব্যাপার একদম মাথায় রাখা জরুরি, এতটুকু মাথায় থাকতেই হবে, তুমি সব ভুলে গেলেও এইটুকু মাথায় থাকতে হবে। তো এইটুকু আমি মনে করে দিলাম, এবং তোমরা সবাই বলো জিনিসটা বুঝতে পারছো কিনা। তোমরা সবাই বলো ইয়েস, আলহামদুলিল্লাহ, অনেকে বলছে হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার, আমাকে বলছে হচ্ছে নেক্সট জান ক্লিয়ার, ওকে ওকে ক্লিয়ার ক্লিয়ার, লাবণী বলছে ক্লিয়ার, ওকে মায়া বলছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে ফাইন। যদি তোমরা সবাই বুঝতে পারছো আমি কিন্তু পরেরটাও আমি কিন্তু তোমাদেরকে গুছাই দিচ্ছি, কোনো সমস্যা নেই, তোমরা টেনশন নিও না, তোমরা দেখো, ওকে ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা দেখো পরের ব্যাপারটা কিন্তু একটু আগে থাকি, তাহলে তোমরা এইখান থেকে এই ইয়ং গুণাঙ্কের ব্যাপারটার মধ্যে থেকে তোমরা এই এতটুকু জিনিসপাতি তোমরা একটু পড়বা, এখান থেকে তোমরা হচ্ছে এই এতটুকু জিনিস একটু পড়ার চেষ্টা করো। দেখো আমাদের এই সামান্য একটু জিনিস আমাদের, এই দেখো কী কী লেখছি ছোটো করে দেখাচ্ছি, তাহলে তোমাদেরকে আবার এটা দিয়ে দিবো আমি, দেখো কী কী পড়ছি সামারি করে দিচ্ছি। ইয়ং গুণাঙ্ক পড়ছিলাম, তার কেটে নিয়ে লম্বাটম্বা করছি, ইয়ং গুণাঙ্ক কই থেকে আসছিলো আমরা বলছিলাম যে হুকের সূত্র অনুযায়ী পিরোনার বিকৃতি অনুপাতকে ধ্রুবক বলে, ওই ধ্রুবকটাকে কখন আমরা ইয়ং গুণাঙ্ক বলবো, কখন বলবো সেটাও লিখে দিছি, দৈর্ঘ্য পিরণ বা দৈর্ঘ্য বিকৃতি হলে ইয়ং গুণাঙ্ক বলবো, অর্থাৎ দৈর্ঘ্য নিয়ে কাজ করলে সেটাকে ইয়ং গুণাঙ্ক বলে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা পাইছি ওয়াই সমান এফ এল বাই এল বা এম জি এল, এবং এই ইয়ং গুণাঙ্ক কখন কখন পরীক্ষায় বের করবো, যখন সরাসরি ইয়ং গুণাঙ্ক বের করতে বলবে তখন তো বের করবোই, তাছাড়া যখন ঘ নম্বরে, এই যে এটা কিন্তু ফর ঘ, এটা কিন্তু আমাদের কী নম্বরের জন্য, এটা অংশ কিন্তু আমাদের ঘ নম্বরের জন্য, ঘ নম্বরে বলতে পারে যে কোন তারটার ভার নেওয়ার সামর্থ্য বেশি, কোন তারটা সহজে ছিঁড়বে না, বা কোনটার স্থিতিস্থাপকতা বেশি, বা কোনটা বেশি ব্যবহার উপযোগী, দুই তারার মধ্যে যখন তোমাকে এরকম কম্পারিজন করতে বলবে তখন তুমি চোখ বন্ধ করে একদম আরামসে ইয়ং গুণাঙ্ক বের করবা দুইটা তারের, বা দুইটা তারের ইয়ং গুণাঙ্কের অনুপাত বের করবা, ওয়াই টু ভাগ ওয়াই ওয়ান বের করবা, বের করার পরে দেখবা কার মানটা বেশি, যদি যে তারের ইয়ং গুণাঙ্ক বেশি সেটা ভার নেবে বেশি বেশি, সেটা সহজে ছিঁড়বেও না, আবার সেটা স্থিতিস্থাপকতাও বেশি, এই স্থিতিস্থাপকতা বেশি এটা অনেক বেশি পরীক্ষা দেয়। তো তোমাদের জন্য কমন বলে দিলাম আমি তোমাদের পরীক্ষায় কী কী আসবে, তোমাদের পরীক্ষা আসছে যদি এইখান থেকে ইয়ং গুণাঙ্ক থেকে প্রশ্ন দেয়, এখান থেকে দুইটা জিনিস তোমার দেবে, বলবে কি যে এই কথাগুলো বলবে যে দুইটা তারের মধ্যে কোনটা বেশি সহজে ছিঁড়বে না এটা বলো, আর একটা ঘ নম্বরে বা ঘ নম্বরে বলবে কি যে তার সম্প্রসারণে কৃতকাজ বের করো বা একক আয়তনে সঞ্চিত শক্তি বের করো, শেষ এসে করো, তাহলে একটু কিন্তু খেয়াল রাখতে হবে একটা। এরপরে এইটুকুর পরে আমি তোমাদের বাকিটুকু মনে করে দিচ্ছি, এ দেখো আমাদের সেই এইটুকু তোমাদের হয়েই গেলো, তাহলে আমাদের এই তোমরা করে ফেললাম, দেখো ইয়ং গুণাঙ্ক তোমাদের ক্লিয়ারই হয়ে গেল। এরপরে আমরা বাকিটুকু দেখি আয়তন গুণাঙ্ক দ্বিতীয় গুণাঙ্ক পয়জন পর, তারপরে আমরা কিন্তু অঙ্কগুলো করা শুরু করবো, অঙ্ক তো বিভিন্ন রকম অঙ্ক আমরা করবো, দেখবা অ্যাডমিশনে এই সেম জিনিস থেকে তোমাকে আরেকটু হালকা এই জিনিস অ্যাড করে দিবে, এইটুকু মেইন থাকবে, সাথে আরেকটু লেজ লাগাই দিবে, ওইটুকু যাদের যারা পারবে তারা আসলে অঙ্কগুলো সলভ করতে পারে। তো দেখা যায় ওইটুকু ইনফরমেশন অনেকেই পারে না, অনেকেই এই জিনিস জানা নাই, বা আগের কোনো কোনো চ্যাপ্টারে বা হচ্ছে আগের কোনো ক্লাসে পড়ছে, নাইন টেনে পড়ছে, ওইটার মাঝখানে ঢুকায়নি, তো ওইটুকু যাদের মনে থাকে তারাই কিন্তু আসলে সলভ করতে পারে, সেরকম অঙ্ক দেখাবো, টেনশন নেই, তার সঙ্গে একটু তোমরা সবাই বুঝতে পারছো। এবার তাহলে চলো হচ্ছে আমরা আমাদের, আচ্ছা আমরা একটু ওই জিনিসটাকে আবার একটু তোমাদের বোঝার জন্য হচ্ছে একটু ক্লিয়ার করে দিচ্ছি, ওকে। তাহলে এবার এইটুকু অংশের পরে আমরা যেটা করবো, তাহলে আমরা দেখে ফেলি হচ্ছে আমাদের সেই বিশেষ স্পেশাল জিনিসটা, সেটা কী ছিল আমাদের স্পেশাল জিনিসটা কী ছিল, ছিল হচ্ছে আমাদের
যে আয়তন গুণাঙ্কের ব্যাপারটা, আয়তন গুণাঙ্ক। দেখো আমি খুব দ্রুত লিখে দিচ্ছি আয়তন গুণাঙ্কের ব্যাপারটুকু, আয়তন গুণাঙ্ক। এবার আমরা দেখতেছি কি আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক সেম, তাহলে খুব সহজেই বুঝে ফেলতে পারবো আয়তন গুণাঙ্ক কী কী ছিল। আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। এবার এই আয়তন গুণাঙ্ককে আমরা প্রকাশ করি কী দিয়ে, বিটা দিয়ে প্রকাশ করি বা বি দিয়ে প্রকাশ করি, কারণ এই বিটা বা এই বি মানে ছিল কি পালক মডুলাস, বই লেখা আছে দেখবা তোমরা। তো আয়তন গুণাঙ্কের ব্যাপারটা খুব দ্রুত মানুষ করে ফেলি, আয়তন গুণাঙ্ক আমরা বি দ্বারা লিখতাম, এবং আয়তন গুণাঙ্ক সমান কী ছিল, উপরে ছিল আয়তন পীড়ন, নিচে আয়তন বিকৃতি। তাহলে আয়তন পীড়ন আর আয়তন বিকৃতির অনুপাত কী, তোমরা ব্যাপারটা কি খেয়াল করছো, যখন দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছিলাম দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি তখন বলছিলাম ইয়ং গুণাঙ্ক, আর আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি হলে তখন আমরা কী বলবো, তখন বলবো আয়তন গুণাঙ্ক। এবং এইটা করার ফলে আসলে আমি বাংলাটা একটু লিখে দিই তোমাদেরকে বোঝার সুবিধার জন্য, তাই আমরা লিখে দিচ্ছি কী হবে, আয়তন পীড়ন, আয়তন পীড়ন ডিভাইডেড বাই কি আয়তন বিকৃতি। তাহলে আয়তন নিয়ে কাজ করলে সেই ক্ষেত্রে হয় আয়তন গুণাঙ্ক, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি। এবার তুমি এই আয়তন পীড়ন আর আয়তন বিকৃতি কীভাবে লিখবা সেটাও খেয়াল করো। এবার পীড়ন তো আগের মতোই হবে কি এফ বাই এ, এই যে এফ বাই এ, আর এই বিকৃতি যে কী বলছিলাম আয়তন বিকৃতি বলে কী লিখবো, বিকৃতি নিয়ম শিখেছিলাম কী করতে হয়, উপরে হয় হচ্ছে কি আমাদের পরিবর্তন ছোট হাতের ভি লিখলাম, আর নিচে হয় কি আদি আয়তন। এই দেখো এই চলে আসলো আমাদের কি, এই চলে আসলো হচ্ছে আমাদের কি হচ্ছে আয়তন গুণক। এইটাকে আমরা সুন্দর করে একটু সাজায় যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কী পাই বলতো, সেক্ষেত্রে আমরা ফর্মুলা পাচ্ছে এরকম, তাহলে ফর্মুলা মনে রাখবো আমরা এরকম করে যে সেক্ষেত্রে ফর্মুলা হবে কি এরকম হবে, এই বড় হাতের ভিটা নিচে আসে উপরে উঠে যাবে, তাহলে হবে এরকম এফ ভি, নিচে হবে কি এ ছোট হাতের ভি, এ ছোট হাতের ভি, এরকম এফ ভি বাই এ ছোট হাতের ভি। অথবা এই সেম জিনিসকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা সেম জিনিসকে লিখতে পারি হচ্ছে এইভাবে লিখতে পারি, খেয়াল করো এই দেখো এফ বাই এ ছিল, এফ বাইকে আমরা তো চাপও বলতে পারি, আমরা শিখছিলাম না বল বাই ক্ষেত্রে মানে কি চাপ, চাপ চাপ সমান কি এফ বাই এ, চাপ সমান এফ বাই এ। তাহলে এখানে এই অঙ্কে কিন্তু চাপও লেখা থাকে অনেক সময়, জন্য চাপের ব্যাপারটাও তোমাকে খেয়াল রাখতে হবে। আর তাহলে এফ বাই এ তো হয়ে গেল, আর নিচে ছিল যেটা ভি বাই ভি, এই ভিটা উপরে উঠে যাবে, তাই এরকম হবে পি বড় হাতের ভি ডিভাইড বাই ছোট হাতের ভি, এটা মনে রাখবো আমরা। তার মানে এতটুকু জিনিস আমাদের মনে রাখতে হবে এখান থেকে আয়তন গুণাঙ্কের ব্যাপার থেকে, যে আয়তন গুণাঙ্ক থেকে আমাদের আসলে এইটুকু ব্যাপার আমাদের একটু মনে রাখতে হবে, এইটুকু ব্যাপার আমাদের একটু মনে রাখতে হবে আয়তন গুণাঙ্ক থেকে, আয়তন গুণাঙ্ক থেকে আমাদের এইটুকু জিনিস একটু মনে রাখতে হবে, আয়তন গুণাঙ্ক থেকে আমরা এই সামান্য জিনিসটা একটু মনে রাখবো, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে কী বললাম যে আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, সূত্র কী যে আমাদের এই বি সমান সমান, সূত্র হচ্ছে কি বি সমান সমান এফ ভি বাই এ ছোট হাতের ভি অথবা পি ভি বাই ছোট হাতের ভি। এবং এগুলো সবগুলো একক কী, একটু আমরা ইয়ং গুণাঙ্ক পড়লাম আয়তন গুণাঙ্ক পড়লাম, এগুলো একক কী ছিল, এককটা তুমি মনে রাখতে পারো, এই সবগুলো আর এই সবগুলোর একক কী ছিল, আয়তন গুণাঙ্ক বা হচ্ছে আমাদের এই গুণাঙ্কগুলোর একক কী ছিল, একক ছিল হচ্ছে এরকম নিউটন পার মিটার স্কোয়ার সবগুলো, কারণ কি পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, বিকৃত কোনো একক নাই। দেখো এটাও আয়তন, এটাও আয়তন, আয়তন আয়তন কাটাকাটি চলে যাবে, একক নাই। খালি পীড়নের যে এককটা ছিল সেই পীড়নের এককটাই আমাদের বিভিন্ন গুণাঙ্কগুলোর একক, ইয়ং গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক দূরত্বের গুণাঙ্ক সবার একক কত নিউটন পার মিটার স্কোয়ার, শেষ। এটা তুমি মনে রাখবে এখান থেকে। এবং এখানে আরও একটা ছোট্ট ইনফরমেশন আছে যেটা তোমার না মনে রাখলেই নয়, সেটা আমি লিখে দিচ্ছি জায়গাটায়, সেই কথাটা হচ্ছে এরকম সংনম্যতা বলে একটা জিনিস আছে, সংনম্যতা, সংনম্যতা। এই সংনম্যতার আবার কী ভাইয়া, সংনম্যতা হচ্ছে এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, সংনম্যতা কে, এই কে হচ্ছে আমাদের আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, এই যে আমরা বি পড়ছিলাম এটাকে উল্টায় দিলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় সংনম্যতা। তো মনে রাখতে পারো সংনম্যতা একটা জিনিস আমাদের ছিল। এবং একইভাবে এই টপিকটার পরে একইভাবে আমরা হচ্ছে দেখবো আরও একটা জিনিস টপিক আমাদের ছিল, যেটা সেটা আমরা দেখা শেষ করি, চলো এটা আমরা এক কাজ করি। আচ্ছা এই পাশে আমরা পয়জন দেখবো নি, আমরা এপাশে একটা দাগটা বড় করে দিয়ে দিই। এবার নিচে আমরা দেখে ফেলবো হচ্ছে আমাদের হচ্ছে আরও একটা গুণাঙ্ক যেটা ছিল, যেটা আমরা আসলে একটু আলোচনা করতে যাচ্ছি, সেটা কী ছিল আমাদের বলতো। আচ্ছা তো সেটা আমরা এখানে লিখে ফেলি জায়গাটার মধ্যে লিখে ফেলি, সেটা হচ্ছে আমরা কী পড়ছিলাম বলতো, যে আমরা এই আয়তন গুণাঙ্কের পরে একইভাবে কিন্তু আরেকটা গুণাঙ্ক পড়ছিলাম দৃঢ়তার গুণাঙ্ক, একইভাবে আরেকটা জিনিস পড়ছিলাম দৃঢ়তার গুণাঙ্ক। তো এটাও ছোট্ট করে আছে, আমি একবার তোমাদের মনে করাই দিচ্ছি, তারপরে কিন্তু আমরা অঙ্কগুলো শুরু করবো, অঙ্কগুলো শুরু করবো, তার আগে আমরা দৃঢ়তার গুণাঙ্কটা ছোট্ট একটু তোমাকে রিভিশন করাই দিই। এবং এই দৃঢ়তার গুণাঙ্ককে থেকে তোমার যতটুকু ইনফরমেশন মাথায় রাখতে হবে, তুমি যা পড়ছো এতদিন খুবই ভালো, কিন্তু এতটুকু ব্যাপার এখন অ্যাটলিস্ট তোমার মাথায় অবশ্যই থাকতে হবে, সবসময় থাকতে হবে। তো সেটা কি দৃঢ়তার গুণাঙ্ক, আমরা কখন এই দৃঢ়তার গুণাঙ্ক নিয়ে কাজ করতাম, আগেই কিন্তু বলছিলাম যে পীড়ন আর বিকৃতির এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে আমরা কী বলছিলাম যে ধ্রুবক সংখ্যা হবে, আর ওই ধ্রুবক সংখ্যাটা
স্পেশালি ইটা বা দৃঢ়তার গুণাঙ্ক আমি বলবো কখন, এটা চলো আমরা একটু ছোট্ট করে একটু তোমাকে মনে করে দিই। এবং এই দৃঢ়তার গুণাঙ্কে কিন্তু আরও অনেকগুলো নাম আছে, সেটা তোমার মনে রাখতে পারো, কারণ অ্যাডমিশনের মধ্যে কিন্তু এই ব্যাপারটাই ভালো করে তোমাকে একটু নাচাল দিবে। তুমি কিন্তু সবাই দৃঢ়তার গুণাঙ্ক নামই তুমি শিখছো, কিন্তু এইটাকে তুমি কিন্তু আরও অনেকগুলো গুণাঙ্ক পাবে, যেমন ব্যবর্তন গুণাঙ্ক, মোচর গুণাঙ্ক বা কৃন্তন গুণাঙ্ক। তো এই যে এই নামগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, কারণ পরীক্ষা যে কোনো একটা দিতে পারে, যে কোনো সময় তুমি যেন একদম কারেক্টলি বুঝতে পারো না, এটাই আমাদের সেই জিনিসটা। তো সেটা কী হবে, দ্বিতীয়ত গুণাঙ্ক আমরা চল বের করে ফেলি, দ্বিতীয়ত গুণাঙ্ক ইটা দিয়ে দ্বারা আমরা প্রকাশ করতাম। এবং এইটা কী ছিল ছোট্ট করে আমি তোমাকে একটু লিখে দিচ্ছি যেন তোমাদের মনে পড়া যায়। সেটা ছিল কী বলতো, যে ছিল হচ্ছে ব্যবর্তন পীড়ন বা হচ্ছে ব্যবর্তন বিকৃতি। এবং তোমরা কিন্তু অলরেডি যারা পাওয়ার প্লেতে ছিল তারা কিন্তু ইয়াসিন ভাইয়ের এই চ্যাপ্টারের ক্লাস কিন্তু অলরেডি করছো, তো আশা করি তোমরা সবাই এই ব্যাপারটা খুবই একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। তারপর ছোট্ট করে আমি একবার বলে দিচ্ছি কী ছিল ব্যাপারটা, ব্যবর্তন পীড়ন বা হচ্ছে কী ছিল ব্যবর্তন বিকৃতি। ভাই ব্যবর্তন নাম দেখে তো কিছু বুঝতেছি না, এতক্ষণ তো আমরা আয়তন পীড়ন দৈর্ঘ্য পীড়ন ওগুলো তো নাম দেখে একটা আইডিয়া পাচ্ছিলাম যে দৈর্ঘ্য বরাবর হবে, আয়তন নিয়ে কিছু একটা হবে, তো এই ব্যবর্তন দিয়ে তো কিছু বুঝতে পারতেছি না। এবং এইটা ছোট্ট একটু সাইডে আমি একেও দেখাচ্ছি তা জিনিসটা হবে। এখন এইটা থেকে কিন্তু আমাদের হচ্ছে বুয়েটে ১৬ ১৭ সেশনে একটা প্রশ্ন আসছিল এই এই যে এই দৃঢ়তার গুণাঙ্ক ব্যবর্তন পীড়ন ব্যবর্তন বিকৃতি এই টপিকটা থেকে, এবং সেই প্রশ্নটাও আসছে, সেই প্রশ্ন তোমাদেরকে সলভ করার কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল করো এই ব্যবর্তন পীড়ন আর ব্যবর্তন বিকৃতি মানেটা কি, আর একটু আগে বলছি অনেকগুলো নাম আসছে কী কী নাম আমার সাথে তোমরা একবার মনে মনে বলে ফেলো, এর নাম কী কী আছে, যে ব্যবর্তন পীড়ন ব্যবর্তন বিকৃতি তো আসেই, সাথে আমরা আরও কী বলি, বলেছি আমরা কী যে আকার পীড়ন বা হচ্ছে বা একটু মোচড়ও বলে, কিন্তু মোচড় পীড়ন বা মোচড় বিকৃতি এগুলো কিন্তু বলে, বা কৃন্তন পীড়ন বা কৃন্তন বিকৃতি এরকমই কিন্তু নামগুলো আমরা বলি। ব্যাপারটা কী তাহলে, আসলে ব্যাপারটা খেয়াল করো, তোমরা অনেক সময় এরকম অনেক সময় লক্ষ্য করবা তোমাদের বাসায় তখন বইগুলো সাজানো থাকে, বইগুলো যখন তোমার টেবিলে সাজানো থাকে তখন মনে করো এরকম বইগুলো সাজানো আছে, তুমি যদি বইয়ের উপর দিক থেকে একটু বল প্রয়োগ করো দেখবা যে বইয়ের মাথাগুলো একটু এরকম বেঁকে যায়, দেখো এরকম ছিল একটু বেঁকে গেল, তার মানে ঘটনাটা এরকম জিনিসটা ছিল, এই একটা আয়তাকার বস্তু মনে করে ছিল, তুমি সেই আয়তাকার বস্তুতে এই বরাবর কী করলা বল প্রয়োগ করলাম, তো সেই ক্ষেত্রে তুমি অনেক সময় দেখবা যে এই যদি আমাদের দৃঢ় অবলম্বন দ্বারা আটকানো থাকে তাহলে অনেক সময় এরকম ঘটনা ঘটনা আমরা বস্তুটা এই জিনিসটা এখানে চলে আসে আর এই জিনিসটা যে এরকম চলে আসে। এবার খেয়াল করো ঘটনাটা কী ঘটনা ঘটলো, ব্যাপারটা ছিল এরকম, তুমি এটার মাথায় পার্শ্ব বরাবর বল প্রয়োগ করলা, এই পার্শ্ব বরাবর বল প্রয়োগ করার কারণে বস্তুটা কি বিকৃতি ঘটে গেল। দেখো তো এখানে বিকৃতিটা কী ধরনের বিকৃতি ঘটছে, বস্তুটার এই এটা ছিল হচ্ছে আদি অবস্থান, বর্তমানে বর্তমানে কিন্তু এই জায়গাটা চলে আসছে, তাহলে এই যে তুমি উপরের দিকে বল প্রয়োগ করো না বস্তুটার অবস্থানে এরকম চেঞ্জ হলো এবং বিকৃতি ঘটে গেল, জিনিসটা ছিল এরকম আর এখন এরকম বিকৃতি ঘটে গেল। এই যে বিকৃতিটা ঘটলো এই বিকৃতিটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, থিটা দ্বারা প্রকাশ করি, থিটা প্রশ্ন। এবং এই থিটাটাকে আমরা কী বলি যে ব্যবর্তন বিকৃতি, এখানে বিকৃতি কতটুকু ঘটছে থিটা পরিমাণ ঘটছে, এই যে এইটুকু হচ্ছে সেই থিটা, আর এইটুকু থিটা হলে এইটুকু সেম থিটা হয়। এবং তোমাদের এখানে আরও একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এইখানে তার আদি পজিশন ছিল তারপরে এই বিকৃতি করার কারণে একটু সরে গেল, বস্তুটা এখানে চলে আসছে, বস্তুটার মাথা ছিল এখানে, বস্তুটার মাথা এখানে চলে আসছে, এখান থেকে এখানে চলে গেছে, তাহলে এই যে এতটুকু যে সরে গেল এতটুকু জিনিস, এই এতটুকু কিন্তু আমরা বলি কি স্মল ডি, তো মনে রাখবো। এবং এই যে এই মাথা থেকে এই মাথা এই বস্তুটার যে হচ্ছে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আমরা বলি কি, এই দৈর্ঘ্যটাকে আমরা বলি কি, আমরা উপরেটা একটু মুছে দিই, এই দৈর্ঘ্যটাকে বলি কি ক্যাপিটাল ডি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, একটু নামটা একটু খেয়াল রাখবো, এটাকে আমরা বলি কি ক্যাপিটাল ডি। হ্যাঁ ওকে, তো খেয়াল করো, এবং আমাদের সাথে অলরেডি তোমাদের হচ্ছে সবার প্রিয় ইয়াসিন ভাই কিন্তু যুক্ত আছে, তোমরা সবাই কমেন্টে ইয়াসিন ভাইকে একটু হাই জানিয়ে দাও, এবং একটু পরে আমরা ইয়াসিন ভাইকে ডেকে নিব, তোমাদের ইয়াসিন ভাই এখান থেকে এসে ছোট্ট একটু পড়ায় যাবে, ঠিক আছে। তোমরা সবাই বলো ইয়াসিন ভাইকে দেখতে চাও কি না, ইয়াসিন ভাই কিন্তু আমাদের ক্যামেরার পিছনে আছে, তোমরা যারা ইয়াসিন ভাইকে দেখতে চাও একটু ছোট্ট করে কমেন্টে ইয়াসিন ভাইকে মেনশন করে ফেলো, তাহলে ভাই কিন্তু তোমাদের সাথে চলে আসবে। তো যেটা বলছিলাম আমরা, এই যে হচ্ছে আমাদের কি যে দৃঢ়তার গুণাঙ্ক, তাহলে এইখান থেকে তোমরা এতটুকু ব্যাপার মনে রাখবা, এত বেশি ডিটেলস বলতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, আমি খুব দ্রুত মধ্যে সেই জিনিসটা মনে করাই দিই। এই যে আমাদের সেই থিটাটা ছিল যাকে আমরা বললাম একটু আগে ব্যবর্তন বিকৃতি, সেই বিকৃতিটাকে আমাকে এখানে বের করতে চাই। তোমরা সবাই জানো থিটার বিপরীত বাহককে আমরা কী বলি লম্ব বলি, তাহলে এটা লম্ব, এইটা কিন্তু ভূমি, ট্যান থিটা সমান সমান লম্ব ব্যয় ভূমি, এগুলো তোমরা একটু লেখে রাখতে পারো, তাহলে কী আসবে ট্যান থিটা সমান সমান কী আসবে আমাদের স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তো এইটুকু আমরা একটু মনে রাখবো,
এখানে আমরা ছোট একটু মনে রাখবো, পাশাপাশি তোমরা অলরেডি কিন্তু পড়ছিলে পিয়ন তো পড়ছিলে তাই না, সেই পিয়নটা কি পড়ছিলা, পিয়ন পড়ছিলা আগের মতোই এফ বাই এ, আর মাত্র দেখলা যে ব্যবর্তন বিকৃতি, এই ব্যবর্তন বিকৃতি আমাদের কি এই যে থিটাটা, এবং ট্যান থিটা সমান ছোট ডি বাই বড় ডি আমরা জানি, এবং এইখান থেকে কিন্তু আমরা আরও একটা কথা লিখতে পারি, থিটা সমান সমান হচ্ছে কি আমাদের স্মল ডি বাই ক্যাপিটাল ডি, জিনিসটা ছিল ট্যান থিটা সমান স্মল ডি বাই ক্যাপিটাল ডি, কিন্তু এইটার পরিবর্তে আমরা কি লিখলাম থিটা সমান স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তুমি এই কাজটা করতে পারো কখন, যখন তুমি দেখবা এই থিটার ভ্যালুগুলো খুবই ছোট হয়, খুবই ক্ষুদ্র হয়, থিটার ভ্যালুগুলো ক্ষুদ্র হলে ট্যান থিটা যেই কথা আর থিটাটা তার অ্যাপ্রক্সিমেটলি সমান মানে চলে আসে। এই জন্য সুবিধার জন্য আমরা সময় এই ট্যান থিটা না লিখে শুধুমাত্র থিটার জায়গায় ছোট ডি বাই বড় ডি এটা কিন্তু লিখতে পারি, তো এটা মনে রাখতে পারো তুমি। তাহলে আমাদের এই ব্যবর্তন বৃত্তি ছিল কি আমাদের থিটা, তাহলে আলটিমেটলি এটাই আমাদের সূত্র, আর তুমি খালি সাইডে মনে রাখবা যে ভাই এই থিটার পরিবর্তে কী লেখা যায়, ছোট ডি বাই বড় ডি লেখা যায়। ওকে, তো এইটুকু ইনফরমেশন তোমাকে ছোট্ট করে মনে রাখতে হবে, এবং পাশাপাশি এইটুকু তো আমাদের এইচএসসির জন্য পড়ছিলাম, তো এখন এইটার সাথে আর কি অ্যাড করলে আমরা আমাদের অ্যাডমিশন প্রিপারেশনটাকেও বেস্ট করতে পারি। কয়েকটা জিনিস এখানে আসে, কী কী জিনিস আসে আমি শুধু নামগুলো ফার্স্ট একটু বলে দিই, তারপরে আমরা এটা নিয়ে একটু কাজ করবো। যেমন আমরা তো এই ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক এগুলো একটু মনে করলামই, এখন এই জিনিসগুলোর সাথে আমাদের আরও অ্যাড হয় হচ্ছে কি এই তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক আছে, ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, যে কোনো দুইটা মান দেওয়া থাকলে আরেকটা মান বের করা যায়, তো এইটা সম্পর্ক আছে। আমাদের এইচএস তেমন বেশি আসে না কিন্তু অ্যাডমিশনে চলে আসতে পারে। পাশাপাশি আর একটা জিনিস, আর জিনিস হচ্ছে আমাদের ওই যে তোমরা একটা জিনিস পড়ছিলাম না আমরা ইয়ং গুণাঙ্ক, এবার আমাদের অনেক সময় কিছু কিছু অঙ্ক আছে কীরকম বলো, যে নাইনটিতে তোমরা একটা জিনিস পড়ছিলা যে কোনো একটা তার যদি থাকে তারটাকে আমরা কী করি, তাপমাত্রা বাড়াই দিই, তারটা কি প্রসারিত হয়, এবং তারটা যখন আমরা তাপমাত্রা কমাই দেবো তারটা সংকুচিত হয়, তো তখন ওই তারের উপরে কী পরিমাণ টান টান প্রয়োগ টয়োগ হবে, বল প্রয়োগ হবে, সেই জিনিসগুলো অনেক সময় দেখে জিজ্ঞেস করে, তো সেই ব্যাপারটাও আমাদের মাথায় রাখতে, এবং সেটা থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা অলরেডি বিগত বছর, কিন্তু বিগত বছরগুলোতে বুয়েটে অলরেডি সেই প্রশ্ন কয়েকবার চলে আসে, শুধু বুয়েট না রুয়েট কুয়েটও কিন্তু এই সেম প্রশ্ন, বিশেষ করে বুয়েট চার পাঁচ বা রুয়েট পাঁচ ছয় এই সালগুলো দিকে প্রচুর আসছে এই প্রশ্নগুলো, তো আমরা আরেকটু জাস্ট মনে রাখবো। তাহলে ওই যে তুমি নাইনটিনে যে পড়ছিলে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, তাপমাত্রা বৃদ্ধি করলে কী হয় তারটা এরকম লম্বা হয়ে যায়, তোমরা পড়ছিল না নাইনটিনে অঙ্ক ছিল না, হচ্ছে কারেন্টের খাম্বার মধ্যে তার থাকতো, শীতকালে টান টান হয়ে যেত, গ্রীষ্মকালে ঢোলা হয়ে যেত, দৈর্ঘ্য প্রসারণ সহগ দিয়ে অঙ্ক ছিল, ওইটার সাথে মিক্স করে এখানে প্রশ্ন দিয়ে ফেলে, ওইটার সাথে মিক্স করে ইয়ং গুণাঙ্ক মিক্স করে প্রশ্ন দেয়, তোমাকে কিন্তু এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, কিন্তু এরকম ব্যাপার সবাই কিন্তু পরীক্ষায় আসে, তো সেই অঙ্কগুলো দেখাবো। তার আগে এই ছোট্ট ইনফরমেশনটুকু, এই ছোট্ট বেসিক যতটুকু আমরা পড়লাম, যতটুকু আমরা অলরেডি মনে করলাম, এটুকু তোমাদের সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা, তোমরা তোমাদের জিনিসগুলো সবার মনে পড়ে গেছে একটু কমেন্টে জানাও। আমি বলবো এই তোমাদের নতুন কিছু শিখায়নি এখন পর্যন্ত, কারণ এই জিনিসটুকু তোমাদের সবারই, এই জিনিসটুকু তোমাদের সবারই আশা করি ক্লিয়ার আসছো তোমরা, তো সবারই একবার রিভিশন হয়ে গেছে আমি বিশ্বাস করি, তো তোমরা সবাই একটু জানাও যে এইটুকু ব্যাপার যতটুকু আমরা রিভিশন করে ফেললাম এইটুকু ব্যাপার তোমাদের ক্লিয়ার কিনা। যারা কী পড়ছে দেখো, ইয়ং গুণাঙ্ক ছিল আমাদের, আয়তন গুণাঙ্ক ছিল, আয়তন গুণাঙ্ক ছিল, এই যে আমাদের আয়তন গুণাঙ্ক ছিল, এবং পাশাপাশি ছিল আমাদের কি এ দেখো দৃঢ়তার গুণাঙ্ক, তিনটা গুণাঙ্ক আমাদের কিন্তু রিভিশন হয়ে গেলো। এখন রিভিশন যেহেতু হয়ে গেছে অঙ্ক সময় দেখো খুব দ্রুত তাড়াতাড়ি পারতেছি আমরা, কোনো সমস্যা নেই, আমার দরকার এক ঘন্টা রিভিশন করে নেবো পুরো চ্যাপ্টারটুকু, তারপরে আমরা কিন্তু অঙ্কগুলো করবো। তাই বলো তোমরা এই জিনিসটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা ওকে, তোমরা সবাই বলো, সবাই বলো এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু ব্যাপার ক্লিয়ার হয়েছে কিনা, তোমরা সবাই একটু জানো, যারা ক্লিয়ার হয়েছে কমেন্টে লিখে ফেলো, জি ভাই ক্লিয়ার, রিয়া বলছে ক্লিয়ার, ফাহিম জামান বলছে হচ্ছে ক্লিয়ার, সাদিয়া শান্তা ওকে। এবং তোমাদের সামনে এখনই তোমরা যদি সবাই ইয়াসিন ভাইকে খুব ডিমান্ড করতেছিলাম, ইয়াসিন ভাইকে তোমাদের সামনে রেখে নিচ্ছি, ইয়াসিন ভাই তোমাদেরকে একটু হাই দিয়ে যাবে, ইয়াসিন ভাই আসেন একটু হাই দিয়ে যান, বাচ্চাদের বাচ্চা আপনি খুব দেখতে যাচ্ছে, আসেন আসেন। আচ্ছা ওকে, সবাই বলছে হচ্ছে ক্লিয়ার, সেরকম ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে ঠিক আছে, যারা ক্লিয়ার হয়ে গেছো খুবই ভালো, খুবই ভালো, ওকে ভেরি গুড। এবার তোমাদেরকে একটু আগে একটা কথা বলছিলাম, একটা কথা কি বলছিলাম যে এই যে তিনটা গুণাঙ্ক আমরা দেখলাম, এতটুকু ব্যাপার দেখলাম, এতটুকু তো অবশ্যই মনে রাখবো, এই সিসির জন্য এটুকু মাস্ট, পাশাপাশি আর কোনটুকু পড়লে আমরা অ্যাডমিশন একটু আগে যেতে পারি সেটা একদমই খেয়াল রাখবা। একটা জিনিস দেখে দিচ্ছি, এটা আমি বলছিলাম না আমাদের তিনটা জিনিস ছিল ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, এই তিন আমাদের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা তুমি ছোট্ট একটু মনে রাখতে পারো, অনেক সময় বিগত বছরগুলো দেখা গেছে অ্যাডমিশন পরীক্ষাগুলোতে বিভিন্ন সময় প্রশ্নগুলো আসছে, জাস্ট একটু মনে রাখবা, আহামরি কি তেমন কিছু না, তো জাস্ট একটু মনে রাখতে পারো। আমি টিউশনটা একটু বড় করে দিচ্ছি, তোমরা একটু বুঝতে পারো,
ওকে, তো খেয়াল করো জাস্ট আমরা এই সম্পর্কটা মনে রাখবো, এখান থেকে আহামরি তেমন কিছু করতে হবে না তোমাকে, তুমি জাস্ট এখানকার সম্পর্কটা মনে রাখবো, সম্পর্কটা জাস্ট খাতায় লিখে রাখো আপাতত, তাহলে তোমাদেরকে একটু আমি বুঝাই দেবো যে ঘটনাটা কী আসলে। তাহলে ছিল এরকম 9/y আমাদের y ডিভাইড বাই 9 ইকুয়াল টু, আমরা একটু আগে যখন পড়ছিলাম তখন আমরা কী করছিলাম বলতো, আয়তন গুণাঙ্ককে আমরা বিটা দ্বারা প্রকাশ করছিলাম না? অনেক সময় যখন এই প্রশ্নটা পরীক্ষায় দেয় তখন তারা ইচ্ছাকৃতভাবে, তারা ইচ্ছাকৃতভাবে কী করে ওইটা প্রশ্ন লিখে দেয় যে ইয়ং গুণাঙ্ক হচ্ছে আমার ওয়াই, আর আয়তন গুণাঙ্ককে তারা কে দিয়ে লেখে, এটা কিন্তু তোমরা প্যাস না লাগে, এই তো আমি আরেকবার বলে দিচ্ছি, আমরা কিন্তু শিখছিলাম সংনম্যতা মানে কে, শিখছিলাম না সংনম্যতা মানে কে, কিন্তু এইখানে তারা ইচ্ছাকৃতভাবে অনেক সময় কী করে এই আয়তন গুণাঙ্ককে কে দিয়ে লিখতে বলে, তাহলে তুমি কে দিয়ে লিখবা, তুমি ধরে নিবা কে মানে তখন তোমার আয়তন গুণাঙ্ক, তাহলে আমি কিন্তু পরীক্ষায় অনেক সময় যেভাবে প্রশ্নটা আসে সেটাই লিখে দিচ্ছি আপাতত, তোমার জন্য ঝামেলা না হয় তুমি সেটা খেয়াল করবা। তাহলে কি এই যে ওয়াই ছিল আমাদের, আর কী কী ছিল আমাদের, ছিল হচ্ছে তাহলে আমরা এখানে বিটা না দিয়ে কে দিয়ে লিখতেছি, এবং তোমরা মনে রেখো এখানকার কে মানে আমরা কী বুঝিয়ে দিচ্ছি, এখানকার কে মানে বুঝিয়ে দিচ্ছি আমরা আয়তন গুণাঙ্ক, তাহলে সেটা তুমি খেয়াল রাখবা। তাহলে কে ডিভাইড বাই ছিল হচ্ছে আমাদের 1, এবং আমাদের ছিল ইটা ছিল ইটা ডিভাইড বাই আমাদের 3, তার মানে এই তিনটার মধ্যে একটা আমাদের সম্পর্ক ছিল, একটু তুমি খেয়াল রাখতে পারো, একটু তুমি খেয়াল রাখতে পারো, তোমরা একটু মনে রাখতে পারো ছোট্ট জিনিসটুকু, তোমরা একটু মনে রাখতে পারো, তোমরা এই ছোট্ট ইনফরমেশনটা একটু মনে রাখতে পারো, তা তোমাদের কিন্তু অনেক সময় এই জিনিসটা কিন্তু কাজে লাগবে পরীক্ষায়, কিন্তু আমাদের অনেক সময় এই জিনিসটা কাজে লাগবে। ওকে, তোমাদের কার কী অবস্থা তোমরা একটু কমেন্টে জানাও, তোমরা এতটুকু ব্যাপার বুঝছো কিনা, তাহলে আমরা সামনের আমাদের পয়জনের অনুপাতটা দেখে ফেলবো, এরপরে তাহলে আমরা হচ্ছে আমাদের পয়জনের অনুপাতটা দেখে ফেলবো। আচ্ছা, আমরা এখানে একটু উল্টা করে ফেলছি, উল্টা লেখে তোমরা কিন্তু একটু চেঞ্জ করে নাও। আচ্ছা, প্রথমে ঠিক লিখছিলাম, একটু উল্টা হয়ে গেছে জিনিসটা, এই যে এরকম উল্টা হয়ে গেছে, উপর নিচ হয়ে গেছে ব্যাপারটা, একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, নতুন করে লিখে দিচ্ছি, আমরা এরকম লিখছিলাম না শুরুতে যে 9/ হচ্ছে ওয়াই, আর কী লিখছিলাম আমরা 1 ডিভাইড বাই কে, যোগ দিয়ে লিখছিলাম কি আমরা 3 ডিভাইড বাই হচ্ছে কত হচ্ছে ওই যে ইটা ছিল আমাদের, তো একটু জাস্ট ইটা, আর কিছু না, জাস্ট তুমি সম্পর্কটা মনে রাখতে পারো, আর কিছু না। এবং আমরা কী বলছি এখানকার কে মানে কি, এখানকার কে মানে কিন্তু বলছি হচ্ছে কি আয়তন, আয়তন আয়তন গুণাঙ্ক বলছিলাম মনে আছে না, তো খাতায় লিখে রাখো তোমরা, এটা ছিল আমাদের কি আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক তো মনে রাখতে পারো, জাস্ট এই সম্পর্কটা মনে রাখতে পারো এগুলো। হ্যাঁ, তোমরা একজন কমেন্টে বলছো এটা ঠিক আছে, হ্যাঁ ওকে গুড। আচ্ছা ওকে, তো এইটা আমরা ছোট্ট করে একটু মনে রাখতে পারি। হ্যাঁ, একজন বলছে হচ্ছে ভাই কে সমান 1/বিটা না, হ্যাঁ কে সমান 1/বিটা ছিল, কিন্তু আমরা কিন্তু এই প্রশ্নে কে দ্বারা কিন্তু আয়তন গুণাঙ্ক বুঝাইছি, আবার বলে দিলাম তোমরা লিখে রাখো, কারণ কি পরীক্ষা অনেক সময় তারা বলতো যে হচ্ছে ওয়াই ইয়ং গুণাঙ্ক কে হচ্ছে আয়তন গুণাঙ্ক, তাহলে আমরা কে দিয়ে আয়তন গুণাঙ্ক প্রকাশ করবো, কারণ তারা তো প্রশ্ন বলেই দিছে কে মানে আয়তন গুণাঙ্ক, এই জন্যই আলাদা করে বলে দিলাম কথাটা। তাহলে মনে রাখবো 9/y সমান 1/k প্লাস 3/ইটা, মানে এই যে তিনটা গুণাঙ্ক আমি পড়ছিলাম এই তিনটা গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, এতটুকু তুমি মনে রাখতে পারো। আর লাস্ট আমাদের বেসিকের মধ্যে আমাদের লাস্ট জিনিস, তাহলে আমাদের কাজ শেষ, আমাদের বেসিকগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট পয়েন্ট কী আমাদের, লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের এই যে আমি একটু আগে পড়ছিলাম, লাস্ট পয়েন্ট হবে কি পয়জনের অনুপাত, পয়জনের অনুপাতটা ছোট্ট করে তোমাদের রিভিশন করাই, তারপরে অঙ্কগুলো করবো, তোমাদের 2 মিনিট রেস্ট দিবো, তারপরে অঙ্কগুলো করে ফেলবো। অঙ্কগুলো করার আগে, অঙ্কগুলো করার আগে তুমি খেয়াল করো, অঙ্কগুলো এই জায়গাটা একটু চিপার মধ্যে দেখাই দিচ্ছি, কারণ এই পেজের মধ্যে তোমাদের সমস্ত বেসিকগুলো থাকবে, যেন তোমরা এক পেজে সবগুলো বেসিক খুব দ্রুত রিভিশন করে ফেলতে পারো, এই জন্য আর কিছু না। তো খেয়াল করো আমরা যে পড়ছিলাম পয়জনের অনুপাত, আসলে তোমাদের সবার মনে আছে যে পয়জন অনুপাত ঘটনাটা কী ছিল, এরকম ছিল যে একটা তার, এই যে একটা তার আছে, এই তারটার চিন্তা করো, এই তারটার একটা কী আছে, ধরলাম এই তারটা একটা দৈর্ঘ্য আছে, তারটা আদি দৈর্ঘ্য আছে, এবং আমরা কী করলাম তারটাকে বল প্রয়োগ করে যখন লম্বা করে ফেললাম, তারটাকে বল প্রয়োগ করে লম্বা করে ফেললাম, এখন এই যেরকম হয়ে গেল আমরা জানি কোনো একটা জিনিসকে যদি বল প্রয়োগ করে লম্বা করে ফেলি তখন তারটা কিন্তু চিকনও হয়ে যাবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কিন্তু সাইডেও কমে যাবে, পার্শ্বেও হ্রাস পাবে। তাহলে আগে তারটার দৈর্ঘ্য ছিল হচ্ছে ক্যাপিটাল এল, এবং এই তারটার ব্যাস ছিল হচ্ছে ক্যাপিটাল ডি, কিন্তু আমি বর্তমানে তারটাকে বল প্রয়োগ করে বৃদ্ধি করে ফেললাম, কতটুকু বৃদ্ধি করলাম, যতটুকু বৃদ্ধি পেয়েছে স্মল এল পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এবং ব্যাস কিন্তু হ্রাস পাইছে, এই যে ব্যাস হ্রাস পাইছে, ব্যাস যতটুকু হ্রাস পাইলো আমাদের ব্যাসকৃত যে হ্রাসটা সেটাকে আমরা প্রকাশ করলাম কী দিয়ে, ছোটো হাতের ডি দিয়ে, আগে ছিল মনে করো এত বড়, আগে ছিল মনে করো 4, এখন ব্যাস হয়ে গেলো 2, তাহলে কতটুকু হ্রাস পাইছে 4-2 মানে 2 হ্রাস পাইছে, তাহলে ব্যাস যতটুকু হ্রাস পাইছে সেটা ছোটো হাতের দিয়ে, তো ঘটনা কী দাঁড়াইছে, কোনোটা তারকে তুমি বল প্রয়োগ করে বৃদ্ধি করে ফেলি, তো তারটা দৈর্ঘ্য বৃদ্ধি পায় ঠিক আছে, কিন্তু সাইডেও কিন্তু হ্রাস পায়, সাইডে যতটুকু হ্রাস পাইলো ওই হ্রাসকৃত ব্যাসটাকে প্রকাশ করে ছোটো ডি দিয়ে, দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাইলো সেটা আমাদের কি ছোটো এল, এবং আদি ব্যাস এবং আদি দৈর্ঘ্য হচ্ছে এল। এবং আমরা এখন যে একটা জিনিস পড়বো বলতেছিলাম যে
পয়জনের অনুপাত। তো সেই জিনিসটা কি পয়জনের অনুপাত? জিনিসটাকে নাম থেকেই বুঝতে পারতেছো কি যে এটা একটা জিনিসের অনুপাত। তো কার কার অনুপাত হবে এটা আমরা প্রকাশ করি কি দ্বারা? সিগমা দ্বারা প্রকাশ করি, পয়জনকে সিগমা দ্বারা প্রকাশ করি। এই সিগমা সমান আমরা কি জানতাম? জানতাম কি? নাম থেকে বুঝতে পারছি অনুপাত। কার কার অনুপাত? পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। খেয়াল করো এখানে দুইটা বিকৃতি ঘটছে, দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে, মানে আদি একটা দৈর্ঘ্য তো ছিলই কিন্তু আমি বল প্রয়োগ কারণে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছি, মানে এখানে বিকৃতি ঘটছে দৈর্ঘ্যের। পাশাপাশি আমরা কিন্তু সাইডেও অর্থাৎ পাশেও কিন্তু বিকৃতি ঘটছে। তোমরা যখন বিশেষ করে চুইনগাম যখন খাও তখন চুইনগাম হাতে নিয়ে একটু টাইনা দেখো, দৈর্ঘ্য যখন বৃদ্ধি পায় পাশাপাশি কিন্তু বা সাইডেও চিকন হয়ে যায়, মানে দৈর্ঘ্যের বৃদ্ধি পেলে কিন্তু তারই করসপন্ডিং একই সাথে আমাদের পাশেও কিন্তু হ্রাস পাবে, অর্থাৎ পাশেও বিকৃতি ঘটবে। এই যে আমাদের দৈর্ঘ্যে বিকৃতি আবার পাশেও বিকৃতি ঘটলো সেটাকে বলি পার্শ্ব বিকৃতি। এই দুইটার অনুপাত অর্থাৎ পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি যে অনুপাত, এই অনুপাতটা কিন্তু আমরা স্পেশালি কী বলি? পয়জনের অনুপাত। তো আশা করি তোমাদের সবার এটুকু জিনিস ক্লিয়ার আছে আগে থেকেই। তারপরে আমি একবার ছোটো করে একবার জাস্ট বলে দিলাম, মনে করাই দিলাম, আর কিছু না। এই পার্শ্ব বিকৃতি আর কি দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি আর হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, এই দুটোর অনুপাতকে আমরা কী বলতাম? সিগমা বা পয়জনের অনুপাত। এখন তুমি যে সূত্রটা একটু ছোট্ট করে লিখে রাখতে পারো পরীক্ষার জন্য, এখান থেকে কিন্তু এবছর কিন্তু আমার যতটুকু মনে হয় যে এই যে এই পয়জনের অনুপাত, এই পয়জন অনুপাতটা আর ইয়ং গুণাঙ্ক এই দুইটুকু মিক্স করে প্রশ্নটা দিবে। তোমাদের তো একটা এইচএসসি পরীক্ষায় স্বীকৃত আসবেই, তো দেখো তোমাদের গ নম্বরের মধ্যে পয়জনের অনুপাত এইটা নিয়ে অঙ্ক থাকার সম্ভাবনা অনেক বেশি। তো দেখা যাক, তো পার্শ্ববিকৃতি তুমি কী লিখবা খেয়াল করো। তোমার আগে হচ্ছে ব্যাস ছিল বড় হাতের ডি, আর এখন এই ব্যাসটা কতটুকু হয়েছে, কতটুকু হ্রাস পাইছে ছোটো হাতের ডি। তো আমরা তো জানি কীভাবে লিখতে হয়, যে স্মল ডি ডিভাইড বাই হচ্ছে ক্যাপিটাল ডি। কারণ কি আমরা একটু আগেই বলছিলাম বিকৃতি লেখার সিস্টেমটা কি, উপরে লিখতে হয় পরিবর্তন, নিচে লিখতে হয় কি যে আদি পরিমাণটা, তার আদি দৈর্ঘ্য বা আদি আয়তন বা আদিতে কতটুকু ছিল। এখানে ব্যাস নিয়ে কাজ করতেছি, তাহলে উপরে হচ্ছে ব্যাস হচ্ছে কতটুকু পরিবর্তন হইলো, আর নিচে হচ্ছে কি আদিটা। সিমিলার ওয়েতে দৈর্ঘ্যের ক্ষেত্রে চিন্তা করো, দৈর্ঘ্য আমরা কীভাবে লিখছিলাম যে উপরে কতটুকু আমার দৈর্ঘ্য পরিবর্তন হইলো আর আগে কতটুকু দৈর্ঘ্য ছিল আদি দৈর্ঘ্য। তাহলে এটাই কিন্তু আমাদের ছিল কি সিগমা বা পয়জনের অনুপাত। এখান থেকে তাহলে আমরা একটু সাজাইলে কী লিখতে পারবো দেখো, তাহলে আমরা একটু এইটা আমাদের নিচে আসে উপরে যখন উঠে যাবে তখন আমরা কী লিখবো, এরকম লিখবো ডি বড় হাতের এল, আর এই বড় হাতের ডি আসে আর নিচে এই ছোটো এল আসে, এইটা হবে। এবং আমরা কিন্তু একটা কাজ করতাম, এইটার আগে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতাম, মনে পড়ে কিনা দেখো আমরা কী করতাম, এটার আগে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতাম। আমরা কী বলতাম, এই মাইনাস চিহ্নটা আসলে কী প্রকাশ করে, এই যে আমাদের ব্যাসটা হ্রাস পাচ্ছে এই জিনিসটা প্রকাশ করার জন্য কিন্তু আমরা কী করতাম, মাইনাসটা ব্যবহার করতাম। অর্থাৎ এই মাইনাসটা কিন্তু বোঝাচ্ছে কি ব্যাস হ্রাস, এই জিনিসটা প্রকাশ করার জন্য মাইনাসটা ছিল। এবং পাশাপাশি আমাদের এসির জন্য এখানে দুই তিনটা এমসিকিউ ছিল, পরীক্ষা আসতো যে এই সিগমার মানটা একটা রেঞ্জ ছিল যে এই মানটা কত থেকে কতর মধ্যে হয়। তোমরা একটু কমেন্টে জানাও দেখি কার মনে আছে যে আমাদের এই পয়জনের অনুপাতের সীমাটা কত থেকে কতর মধ্যে হইতো। প্রথম প্রশ্ন এটা, এটা আগে বলে নাও, তারপরে আরেকটা প্রশ্ন করতেছি ধাতব পদার্থের ক্ষেত্রে আমাদের এই পয়জনের অনুপাতের মানটা কত থেকে কতর মধ্যে হইতো। তো দেখি এই জিনিসটা কার কার মনে আছে এই ভ্যালুটা, ছোট্ট করে তোমরা একবার দেখি কে কে বলতে পারো। এবং এটা কিন্তু তোমাদের একবার প্রতি বছরই কোনো না কোনো বোর্ড পরীক্ষাতে দিয়েই নেই, তারপরে কিন্তু এটা বোর্ড পরীক্ষার জন্য তোমার জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট। তো এটুকু করলাম আমরা, এটুকুর পরে আমরা এখন প্রশ্নগুলো দেখা শুরু করবো। আশা করি তোমাদের এই যে আমাদের ব্যাপারগুলো ছিল যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এতটুকু ব্যাপার তোমাদের একদমই ক্লিয়ার। তোমরা সবাই একটু কমেন্টে জানাও তোমাদের ক্লিয়ার কিনা, পাশাপাশি জানাবো হচ্ছে সিগমার হচ্ছে মানটা। হ্যাঁ, অলরেডি শুরুতে একজন বলছে, রিয়া বলে ফেলছে যে মানটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে হাফের মধ্যে হয়। ইয়েস, মাইনাস ওয়ান থেকে হাফ, সবাই বলতেছে হচ্ছে মাইনাস ওয়ান থেকে হাফ। এবং হচ্ছে সৌরভ বলে ফেলছে ধাতব পদার্থের ক্ষেত্রে মানটা হয় 0.3 এর মধ্যে। গুড, ওকে। হ্যাঁ, তার মানে বেসিক মানটা হচ্ছে এই সিগমার মানটা জেনারেলি দেখা যায় কত থেকে কতর মধ্যে হয়, মাইনাস ওয়ান থেকে হাফের মধ্যেই মোটামুটি আসতে দেখা যায়। এবং তোমরা দেখবো তোমাদের বই কিন্তু একটা চার্টও আছে যে কোন পদার্থের ক্ষেত্রে আমাদের এই সিগমার মানটা কত কত হয়। তোমার সবগুলো মুখস্থ করার দরকার নেই, দুই তিনটা মনে রেখো যে নর্মাল রেঞ্জটা কত হবে, পাশাপাশি হচ্ছে ধাতব পদ্ধতির ক্ষেত্রে কথা হবে, কারণ স্পেশালি এটা দেখবা লাইনের মধ্যে লেখা আছে, পরীক্ষার সময় অবজেক্টিভে আসতে দেখা গেছে। তো খেয়াল রাখতে পারে এতটুকু জিনিস, এবং এতটুকু জিনিস তোমাদের ক্লিয়ার হয় তাহলে কিন্তু হচ্ছে আমরা আমাদের পরের জিনিসের মধ্যে চলে যাব। তোমরা একটু বলো, তার আগে জিনিসটা হচ্ছে তোমাদের ক্লিয়ার কিনা, তোমরা একটু জানাও কমেন্টে জানাও তোমাদের এতটুকু ব্যাপার একটু ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমরা হচ্ছে কী করবো যে পরেরটার মধ্যে চলে যাব। তোমরা একটু ছোটো করে জানাও, একটু ছোটো করে জানাও তোমরা তোমাদের এতটুকু ব্যাপার ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, দেখো লক্ষ্য করো ব্যাপারটা, তো আমরা এতটুকু ব্যাপার আশা করি সবাই বুঝতে পারছি ঘটনা কী হয়েছে, এতটুকু ব্যাপার কী হয়েছে এখন তোমরা পড়লামই। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার, তোমাদের যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু কমেন্টে জানাও যে ভাই ইয়েস ক্লিয়ার।
তাহলে আমরা কিন্তু হচ্ছে তোমাকে দেখাই দিচ্ছি, আমরা কতটুকু পড়লাম তোমাকে একবার দেখাই দিই, আমি ছোটো করে ছোটো করে চেষ্টা করতে হচ্ছে তোমাকে দেখাই দিই যে আমরা আসলে এই কতটুকু ইনফরমেশন পড়লাম, এই যে ছোটো হয়ে গেছে এখন তোমরা খেয়াল করতে পারবা, খেয়াল করতে পারবা তোমরা এখন খেয়াল করতে পারবা, এই যাও এতটুকু জিনিস। তাহলে আমরা এই পেজটুকুর মধ্যে আমাদের সমস্ত সামারিটুকু আছে, এই পেজটুকুর মধ্যে আমাদের সমস্ত সামারিটুকু আছে। ইয়েস, তাহলে অনেকেই বলছে হচ্ছে জি ভাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার, বুঝতে পারছি। রাফিন বলছে ভাই ব্রেক দেন না কেন, আর সমস্যা নাই, আমরা হচ্ছে তোমাদের থিওরির বেসিক পার্টটুকু আমরা মনে করে ফেলছি, এখন আমরা একটু এমসিকিউ ভাই সরি আমাদের প্রশ্ন সলভ করবো। দেখবো আমাদের এখান থেকে অ্যাডমিশনে বিভিন্ন সময় বুয়েটে রুয়েটে কুয়েটে চুয়েটে সাস্টে কী কী প্রশ্ন তারা দিছে বিভিন্ন রকম, সেটা আমরা দেখবো। আচ্ছা তোমরা অনেকেই বলছো হচ্ছে ভাইয়া ব্রেক দেন যারা নামাজ পড়তে যাবো, হ্যাঁ তোমরা হচ্ছে খুব দ্রুত নামাজ পড়ে চলে আসতে পারো, যারা নামাজ পড়বো খুব দ্রুত চলে আসো সমস্যা নেই। আমরা হচ্ছে ওকে, অনেকে বলছে হচ্ছে জি ভাই ক্লিয়ার, আমরা বলছে হচ্ছে জি ভাই ক্লিয়ার জি ভাইয়া ইয়েস। একজন বলছে হচ্ছে আশিক ভাই অনেক শান্ত মানুষ ধীরে স্থির ভাই বোঝায়, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি চেষ্টা করি তোমাদেরকে আসলে কেন ওই জিনিসটা বোঝানো যায়, তোমরা যে আসলে পড়লা তোমাদের এই জিনিসটা আসলে ক্লিয়ার হয়, হ্যাঁ তোমরা যে খালি পড়লা এবং আমরা হচ্ছে কিছুই বুঝতে পারলাম না তা জানি ব্যাপারটা না হয়, তো আমি চেষ্টা করি সবাই তো আসলে একই স্পিডে বুঝে না, আমার যতটুকু মনে হয় যারা আসলে অলরেডি পড়ছে তাদেরকে ধূপধাপ বলে দিলে তারা খুব দ্রুত বুঝে ফেলে, কিন্তু আমরা অনেকেই আছি বেশিরভাগ মানুষই হচ্ছে আমরা একটু মিডিয়াম ধরনের ছিলাম, আমিও কিন্তু সত্যি কথা বলতে এখন তোমাদের লেভেলে ছিলাম ইন্টার লেভেলে ছিলাম খুবই মিডিয়াম একটা স্টুডেন্ট ছিলাম, এবং আহামরি অনেক বেশি কিছু পারতাম তাও না, কিন্তু ওই লেভেল থেকে চেষ্টা করছি অনেক পরিশ্রম করছি, প্রথম দিকে পড়াশোনা কিছু করি নাই তোমাদের মতো অবস্থা ছিল, মনে করো তোমাদের অনেক ফাঁকিবাজ আমি জানি তোমাদের মতোই ফাঁকিবাজি করছি, টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত পড়াশোনা একদম গোল্লাইছিল, তারপরে যখন বুঝতে পারছি না পড়াশোনার তো অবস্থা খারাপ তখন একদম খুবই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়াশোনা শুরু করেছিলাম, অ্যাডমিশন পর্যন্ত এই পড় চালাই গেছি, এবং এতটুকু সময় কষ্ট করার কারণে কিন্তু অনেক কিছু শিখতে পারছি সেই সময়গুলো, নাহলে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাইতাম না, আর হচ্ছে ভুটেক্সের 37তম হইতাম না, তার মানে ওই লাস্ট সময়টা অনেক পরিশ্রম করছি সত্যি কথা বলতে, আগের অনেক সময় নষ্ট করছি কিন্তু তারপরে শেষ সময় পরিশ্রম করে যে আসলে ফলাফল করা সম্ভব এটা কিন্তু আমি নিজেও দেখছি নিজের ক্ষেত্রেও হয়েছি, এবং পাশাপাশি আমি অনেক মানুষকেও দেখছি। তো তোমরা যারা এরকম আসো ভাবছো যে পড়াশোনা কম করছো, কিন্তু এখন থেকেও যদি একদম শক্তভাবে হালটা ধরো দেখবা তুমি তুমি এসি তো কাভার হবেই, পাশাপাশি অ্যাডমিশনেও ভালো ভালো জায়গায় তুমি ভালো ভালো পজিশনে চান্স পেয়ে যাবা, তো খেয়াল রাখতে হবে জাস্ট সময় দিতে হবে পরিশ্রম করতে হবে এটা মনে রেখো, কারণ তুমি পরিশ্রম করবা না আবার ফলও চাবা এটা আসলে সম্ভব হয় না, কখনোই সম্ভব হয় না, তাই আমাকে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে আর কিছু না। ওকে ঠিক আছে সমস্যা নাই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে আচ্ছা তোমরা কি হচ্ছে 10 মিনিটের ব্রেক নিবা কিনা, তোমরা তো আবার দুষ্ট, যদি ব্রেক দেওয়া হয় তোমরা করো কি এটা তোমাদেরকে দিয়ে দিব সমস্যা নেই, কিন্তু ছোটো লেখা দেখাচ্ছে সমস্যা নেই, তোমরা যখন ফোনে পাওয়া যাবে তখন জুম করে দেখতে পাবো কোনো সমস্যা নেই, তো এই জিনিসটা তোমাদের জন্য প্যারা হবে না, আর তোমরা তো ফাঁকিবাজ, এখন তুমি যদি ব্রেক দিই তোমাদের মধ্যে দেখা যাচ্ছে যে মানুষজন আসছে তার মধ্যে অর্ধেক মানুষ গায়েব হয়ে যাবে, ব্রেক দিয়ে একটু খাওয়া দাওয়া করবা নামাজ টামাজ একটু খাওয়া দাওয়া করে বলে না একটু রেস্ট নেই, তুমি গেছো ফোনটা ধরবা ওই যে ঢুকে যাবা তুমি যে লাইভ ক্লাসে সিলেটই ভুলে যাবা, তো সমস্যা তো আমার তো ভয় করতেছে। তার আগে বলো তোমরা বলো হচ্ছে ওকে তোমরা যদি হচ্ছে 10 মিনিট ব্রেক দিই তোমরা কিন্তু আবার সবাই ফিরে আসবা, কথা দাও তাহলে কিন্তু ব্রেক দেবো, তোমাদের হচ্ছে ঠিক আছে 10 মিনিট ব্রেক দিলাম যাও ঠিক আছে তোমাদের কথাই, একদম হচ্ছে 5 মিনিট ব্রেক দিলে হবে ঠিক আছে, তাহলে তোমাদেরটাও না আমাদেরটাও না 5 আর 10 তাহলে 7 মিনিট দিই নাকি কী বলো, তাহলে হচ্ছে এটা আমরা করে ফেললাম তখন পরটা যাবো এখানে লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা হচ্ছে তাহলে কটার সময় চলে আসবা খুব দ্রুত চলে এসো ইনশাল্লাহ, ঠিক আছে তোমাদের কথাই সই, তা হচ্ছে তোমাদেরকে 8 মিনিট ব্রেক দিলাম যাও, তোমরা 5 মিনিট চাইছিলাম তোমাদেরকে 8 মিনিট ব্রেক দিলাম 8 মিনিট কুইক চলে আসবা, এবং তারপর কিন্তু আমরা এই অঙ্কগুলো সলভ করবো, তাহলে আমাদের আশা করি এই প্রথম 1 ঘন্টার মধ্যে আমাদের বেসিক যতটুকু কথাবার্তা ছিল যতটুকু মনে করানোর দরকার ছিল মনে করাই দিছি, এবং সিকিউতে কী আসবে সেটাও কিন্তু বলে দিছি আমি, এবং তোমাদের জন্য আরেকটা কথা বলছিলাম যে যাদের এই চ্যাপ্টারে সিকিউ নিয়ে সমস্যা ফেস করো ডিটেলস ক্লাস করানো আছে ইউটিউব চ্যানেলে, তো সেখানে তোমরা দেখতে পারবা, তো পাশাপাশি একে তো দেখাই দিচ্ছি মনে করাই দিচ্ছি সমস্যা না, এখান থেকে দেখলেই হয়ে যাবে। ওকে ঠিক আছে ঠিক আছে তোমরা খুব দ্রুত চলে আসো। ওকে আর দিকে তোমরা যারা থাকবা তারা আমাদের টাস টুস টুস টাস টুস টুস শব্দ উপভোগ করতে পারো,
আর এরপরে কিন্তু আমরা এসে অঙ্কটা অঙ্ক শুরু করবো, একদম ধুমে অঙ্ক করবো। এবার এতক্ষণ আমি পড়াইছি, এবার তোমাদেরকে অঙ্ক করতে হবে, তোমরা এসে দুবদাব অঙ্ক করতে পারতো তোমাদেরকে। হ্যাঁ, কিরে ভাই আমাদের তো কামলা কামলা লাগতেছে কেন, ইস জীবনে স্মার্ট হতে পারলাম না রে তোদের মতো। Thank you.
ঠিক আছে বাচ্চারা, চলো আমরা আবার শুরু করে দিচ্ছি। ওকে, তো চলো আমরা আবারও ক্লাসটা একটু শুরু করতে থাকি, বাচ্চারা আবার জয়েন করতে থাকুক। এবং আমরা কিন্তু এখন ধূপধাপ অঙ্কগুলো করা শুরু করবো, তো তোমরা সবাই জয়েন করে ফেলো এবং তারা একটু মেনশন করে দিতে থাকো যে সকল ফাঁকিবাজগুলো একটু ব্রেকের নাম করে যারা গায়েব হয়ে গেছে তাদের কী করা উচিত বলো। ওকে, তোমরা জয়েন করে থাকো, আমরা চলো শুরু করে দিব কিন্তু এখনই। তো তোমরা কারা কারা চলে আসছো কমেন্টে জানাও যে ভাইয়া রেডি, তো আমরা চলো এবার অঙ্কগুলো শুরু করবো। অঙ্কগুলো দেখবো খুবই সহজ, এবং দেখলাম একজন কমেন্ট অলরেডি অ্যান্সার বের করে ফেলছে, খুবই ভালো, এই বাচ্চারা খুবই ভালো কাজ করছে। কারণ আমরা যদি বসেইছিলাম তো অঙ্কটা আমরা ছেলে করতেই পারতাম। তো দেখো অঙ্কটা আমি একটু তোমাদেরকে জুম করে দিচ্ছি, তোমরা খুব সহজ দেখতে পাও, সমস্যা নেই, তারপরে আমি মুখে তো বারবার বলেই দিব। এবং এই অঙ্কটা আসতে হচ্ছে বুয়েট চার পাঁচ সেশনে, তো তোমরা জয়েন করে থাকো। আচ্ছা ওকে, সবাই চলে আসছে অলরেডি, অনেকে বলছে রেডি ভাইয়া আসতে ভাইয়া, তো চলো তোমরা যারা আসছো তারা কিন্তু অঙ্কটা শুরু করো, তোমরা কিন্তু অঙ্কটা শুরু করে দাও। এবং হচ্ছে আমরা বাকিটুকু করে ফেলি, আমরা কিন্তু এতক্ষণ আমাদের বেসিকের যে ব্যাপারটুকু ছিল আমরা কিন্তু রিভিশন করে ফেললাম, তো আশা করি তোমাদের সেটা সবারই মোটামুটি মনে পড়ে গেছে। এবার আমরা বাকি জিনিসটুকু চলো দেখি অঙ্কগুলো ম্যাথগুলো করা শুরু করি, ধূপধাপ আমরা কিছুক্ষণ অঙ্ক করবো। এই টপিকগুলো থেকে অ্যাডমিশনের বিভিন্ন সময় কী কী প্রশ্ন আসে দেখবা, আহামরি অ্যাডমিশনে অনেক বেশি কিছু ঘুরে দেয় না, যে সামান্য একটু চেঞ্জ করে দেয়, সেই সামান্য চেঞ্জটুকু তোমাকে মনে রাখতে হবে। এবং সেটা তোমাদের জন্য আগে যে সকল জিনিসগুলো তুমি পড়ছিলাম, বিভিন্ন জিনিসের সূত্র, বিভিন্ন জিনিসের সাথে একটা জিনিসের একটা সম্পর্ক, এগুলো যতটুকু ভালো মনে রাখা যায় ততই তোমার জন্য ভালো। এবং তলতাল হচ্ছে আমরা তাহলে শুরু করি, আমাদের এটা আমাদের প্রথম ম্যাথ, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ, তো চলো আমরা শুরু করে দিচ্ছি। তো তোমরা হচ্ছে ওকে ওকে সবাই রেডি হয়ে যাও, সবাই বলো অঙ্কগুলো করার জন্য রেডি কিনা, অঙ্কগুলো খুব দ্রুত তোমাদেরকে দেখাই দিব। এবং তোমরা কিন্তু বাসায় সবাই একবার করে অঙ্কগুলো নতুন করে করবা, এই সবগুলো অঙ্ক তোমরা বাসায় নতুন করে একবার করে করবা, ঠিক আছে? তো এবং তোমাদেরকে আমি দিয়েও দিব, সমস্যা নেই, খেয়াল করো কী বলছে। তাই পড়তেছি, প্রথম প্রশ্ন আসলে আমাদের হচ্ছে বুয়েট চার পাঁচ সেশন, বুয়েট চার পাঁচ সেশনে কিন্তু এই প্রশ্ন আমাদের আসছে। এবং দেখবা আহামরির তেমন কোনো অঙ্ক না, নর্মাল অঙ্ক দিচ্ছে, খালি তোমাকে করতে পারতে হবে আর কিচ্ছু না। তাও কী বলছে, তো অঙ্কটা পড়ে শোনাচ্ছি, প্রথম অঙ্ক আমাদের, প্রথম অঙ্ক, প্রথম অঙ্ক, তো খেয়াল করো সবাই, সবাই রেডি। বলছে এক মিটার লম্বা, এক মিটার লম্বা এবং এক মিলিমিটার ব্যাসের একটি তারের এক প্রান্তে 80 নিউটনের ওজন ঝোলাতে হবে। তার ঘটনা কী বলছে, এই আমাদের একটা তার আছে, এই তারটা এক মিটার লম্বা, এই তারটার দৈর্ঘ্য তো ছিল আমাদের 1 মিটার দৈর্ঘ্য ছিল, সরি 1 মিলিয়ন হয়ে গেছে, 1 মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্য ছিল আমাদের এই তারটা। এবং আমাদের বলছিল কি 1 মিলিমিটার ব্যাস ছিল যা যার এক প্রান্তে 80 নিউটনের একটি বস্তু ঝোলাতে হবে। তা আমাকে বলে দিছে যে 80 নিউটনের একটা বস্তু মানে আসলে বলে দিছে এফ এর মানটা কত, 80 নিউটন। তা বলছে যদি এক্ষেত্রে 1 মিলিমিটারের বেশি দৈর্ঘ্য বৃদ্ধি গ্রহণযোগ্য না হয়, তার মানে 1 মিলিমিটারের বেশি যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যায় সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য না, ডিসকোয়ালিফাই মনে করো। হ্যাঁ, তো তারা বলছে তাহলে কি আমি তামার তার ব্যবহার করতে পারবো কি না, আর তামার তারের ইয়ং গুণাঙ্ক দেওয়া, তাহলে আমরা কি করব, খেয়াল করো। তারা বলছে কি 1 মিলিমিটারের বেশি যদি দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাহলে গ্রহণযোগ্য না, তাহলে আমাদের বলছে যে তাহলে তামার তার ব্যবহার করতে পারবো কি না, তাহলে আমাদের যে কাজটা করতে হবে যে তামার তার যেটা আছে সেই তামার তারের দৈর্ঘ্য বৃদ্ধিটাই বের করতে হবে। তো দৈর্ঘ্য বৃদ্ধি বের করে দেখবো সেই মানটা কি 1 মিলিমিটারের বেশি হইলো কিনা, যদি বেশি হয় তাহলে বলো না তামার তার ব্যবহার করা যাবে না, কারণ 1 মিলিমিটারের বেশি হলে তো গ্রহণযোগ্য না। এই স্যার আমাদেরকে বলে দিচ্ছে প্রশ্নের ডিসকোয়ালিফাই, 1 মিলিমিটারের বেশি হলে সেই তার হচ্ছে ডিসকোয়ালিফাই, সেই তার আমরা নিবো না, সেটা বাদ। তাহলে আমাকে বুঝতে তামার তার নিবা কিনা বলো, তাহলে আমরা কী করবো, দৈর্ঘ্য বৃদ্ধি বের করবো। এবং তোমরা অলরেডি সবাই জানো, সবাই সূত্র শিখে আসছো অলরেডি, এই সূত্র শিখছিল না সবাই, যে হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক সবাই শিখছিল, ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান সমান কী ছিল, যে FL বাই হচ্ছে কি L, FL বাই L তুমি শিখছিল। এখন তুমি যা আসছো সে ভ্যালুগুলো বসে দিবার কিচ্ছু না, খালি এল বের করবো, তুমি স্মল এলটা বের করতে যাবা, স্মল এল বের করতে তোমার কী থাকবে, এই ওয়াইটাকে নিচে নিয়ে আসবা, তাহলে থাকবে হচ্ছে এরকম FL বাই হচ্ছে কি আমাদের A ইন্টু ওয়াই। দেখো সবগুলো ভ্যালু তুমি জানো, সবগুলো ভ্যালু জানো কী ভ্যালু জানো, FL মান বলছে কত তোমাদের 80 নিউটন, তো বললাম আমরা 80 নিউটন, আর তারের দৈর্ঘ্য বলছিল কত 1 মিটার লম্বা, শেষ। এবার আমাদের কি ব্যাস দিয়ে দিয়েছিল তারা, ব্যাস আমরা তো ক্ষেত্রফল দিয়ে দেয় নাই, এবং তোমাদেরকে বলছিলাম তো যে ক্ষেত্রফল না দেওয়া থাকলে কী লিখবা, পায়ে আর স্কোয়ার, বেসিকের মধ্যে মনে করে দিয়েছিলাম না পায়ে আর স্কোয়ার, তাহলে এখানে পায়ে স্কোয়ার বসাই দেবা, এই যে পায়ে আর এর মান কত বসাবা, এক হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে 0.5,
অর্ধেক হাফ হবে, কিন্তু এর সাথে আমরা কী করবো 10^-3 গুণ করে দেবো, কারণ মিলিমিটার থেকে মিটার বানাতে কী করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, এবং তার মাথার মধ্যে ছিল কি স্কোয়ার, এই দেখো স্কোয়ার ছিল, কিন্তু শুধু দিচ্ছে আমি এটা, তাহলে এর পরিবর্তে পাই আর স্কোয়ার বসাই দিচ্ছি। আর সাথে আছে কি আমাদের, সাথে ছিল হচ্ছে আমাদের কি ওয়াই, ওয়াই নামটা বসে দেওয়া, ওয়ং গুণ করে দেওয়া আছে, বসে দেওয়া 13×10^10 কত আমাদের 10, তাহলে এইটুকু মান বসাই দিলেই কাজ শেষ, আর কিছু করতে হবে না। তুমি খালি এখান থেকে এল এর মানটা বের করবা, এবং এল এর মান অলরেডি তোমরা বের করছো, তোমাদের মানটা দেখি, তো এল এর মানটা যারা বের করছো তারা একটু কমেন্টে জানো যে হচ্ছে এল এর মানটা কত আসছে। এখন বলছো হচ্ছে 0.0078, হ্যাঁ তার মানে কত মিলিমিটার আসবে, যেমন 0.07 যাদের আসছে কি এটা মিটারে আসছিল, এবং মিলিমিটারে করলে কত আসবে সেটা লিখে দিচ্ছি। প্রিয়া সাহা অলরেডি বলছে 0.00078, তার মানে 0.78 মিলিমিটার আসবে, তার মানে এইটা আসবে 0.78 মিলিমিটার। এবার খেয়াল করো এই 0.78 মিলিমিটার যে হইল, আর তারা কী বলছিল 1 মিলিমিটারের বেশি হইলে দৈর্ঘ্য বৃদ্ধি যদি 1 মিলিমিটারের বেশি হয় গ্রহণযোগ্য না, কিন্তু আমার মান তো 1 মিলিমিটারের চেয়ে কম আসছে, 0.7 মানে 1 তোর হয় নাই, যেহেতু একই হয় না, একের বেশি তো দূরের কথা একই হয় নাই, তার মানে কি এটা গ্রহণযোগ্য তার হবে, আর তারা বলছিল 1 মিলিমিটারের বেশি হলে গ্রহণযোগ্য না, কিন্তু আমি দেখলাম তামার তারের ক্ষেত্রে এই দৈর্ঘ্য বৃদ্ধিটা ঘটছে কতটুকু 0.78, মানে একের থেকে কম, তাহলে তামার তারটা এখানে ব্যবহার করা যাবে, তার মানে তামা ব্যবহার করা যাবে, তাহলে আমরা কী লিখবো যে তামার তারটা কী করা যাবে ব্যবহারযোগ্য, তামার তার ব্যবহার করা যাবে, তা লিখে রাখতে পারো তোমার চ্যানেল ব্যবহার করা যাবে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কোথায় আসতে পারে, এইচএসসিতে কিন্তু আসতে পারে, যে ঘ নম্বরে বলতে পারে যে এই একটা তার দিয়ে বলতে পারে এই তার তুমি ব্যবহার করতে পারবা কি না, এরকম কিন্তু বলতে পারে, এবং তোমরা দেখলাম অনেকেরই বের করে ফেলছো 0.078 আসছে নাকি 0.78 আসছে, তোমাদের বলো 0.783 মিলিমিটার আসছে, মিলিমিটার আসবে, ইয়েস তোমরা মিটার থেকে মিলিমিটারে বের করে ফেলতে পারবা। তো এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো, আমরা চলো এরপর দেখি হচ্ছে আমাদের পরের অঙ্কটা। আচ্ছা ওকে, তো এরপরে চলো আমরা দেখি হচ্ছে আমাদের হচ্ছে আচ্ছা, তো এবার দেখি আমি চলো পরের অঙ্কটা দেখি ফেলি, পরের অঙ্কটা দেখো তোমরা সবাই নিজেরা একটু আগে আমি একটু জুম করে দিচ্ছি, দেখো তোমরা একটু ভালো দেখতে পারো, তারপর তোমরা একটু নিজেরা পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমরা কিন্তু আমাদের সেম এই একই অঙ্ক কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষাতে চলে আসতে পারে, এবং এই প্রশ্ন আসছিল হচ্ছে আমাদের কোথায়, রুয়েটে আসছিল, রুয়েটে 6-7 সেশনে এই প্রশ্ন আসছে। তো জিজ্ঞেস করছে কি তোমরা নিজেরা একবার একটু পড়ে দেখো কী বলছে, তারপর হচ্ছে আমি তোমাদেরকে একটু করতে হেল্প করবো, তোমরা নিজেরা একবার পড়ে দেখো অঙ্ক সেটা বলছে নাকি, দেখো কী বলছে, বলছে পারদের আয়তন গুণাঙ্ক এত, তার মানে এই এইটা আয়তন গুণাঙ্ক আমাদের কাছে দেওয়া আছে, পাশাপাশি বলছে যে ওই পারদের আয়তন এত মিটার কিউব হ্রাস করতে, তাহলে এখানে আমাদের একটা কথা বলছে যে পারদের আয়তনটাকে হ্রাস করা, তার মানে তুমি বুঝতে পারছো আয়তন গুণাঙ্ক বা আয়তন বিকৃতির একটা টাচ তারা দিচ্ছে, এবং পরে প্রশ্নে জিজ্ঞেস করছে, দুইটা প্রশ্ন আছে এখানে, কী জিজ্ঞেস করছে, বলছে কী পরিমাণ কাজ করতে হবে, এবং বলছে পারদে কী পরিমাণ স্থিতি শক্তি সঞ্চিত হবে। তোমাদের কাছে প্রথম প্রশ্ন বল, এটা যখন আমরা একটু আগে তোমাদেরকে পড়াচ্ছিলাম বেসিকের মধ্যে তোমাদেরকে এই কথাটা বলছিলাম, তোমরা একটু বুদ্ধি করে বলো তো এইখানে কি আসলে দুইটা অঙ্ক নাকি আসলে একটা অঙ্ক, বলছে কী পরিমাণে কাজ করতে হবে, আর এইখানে জিজ্ঞেস করছে কী পরিমাণে স্থিতি শক্তি সঞ্চিত হবে, তোমরা সবার আগে এই কথাটা বলো, এখানে কি আসলে দুইটা অঙ্ক করতে দিচ্ছে নাকি আসলে একটা অঙ্ক করতে দিচ্ছে, এইটাকে তোমরা সবার আগে বলো, হচ্ছে কী পরিমাণে কাজ করতে হবে আর কী পরিমাণে সঞ্চিত শক্তি হবে, এইটা সবার আগে তোমরা বলো যে তোমাদের কাজ করতে হবে আর কী পরিমাণে সঞ্চিত শক্তি, তো এইটা আগে তোমরা একটু বলো। ওকে হ্যাঁ, একজন অলরেডি বলছে হচ্ছে চন্দ্র রায় বলছে হচ্ছে একই, হ্যাঁ জয় বলছে হচ্ছে একটাই অঙ্ক, কারণ আমরা শিখছিলাম বলো তো যে যে পরিমাণে কাজ করতে হয় আর হচ্ছে যে পরিমাণে শক্তি সঞ্চিত হয় ডাব্লিউ, সবই তো ডাব্লিউ ছিল তাই না, এবং সেটা তো একই ভ্যালু, এবং আমাদের যদি প্রশ্ন জিজ্ঞেস করতো যে হচ্ছে কি যে হচ্ছে একক আয়তনে কী পরিমাণে কাজ করতে হবে, সেই ক্ষেত্রগুলোতে কিন্তু আমরা কী করতাম একক আয়তন জিনিসটা বের করতাম আর কি, তো শক্তি জমা থাকবে, ইয়েস শক্তি জমা থাকবে, শক্তি জমা থাকবে। ওকে, তো আমাদের আসলে এই জায়গাটার মধ্যে এই প্রশ্নটা বেসিক্যালি কী বলছিল, এই প্রশ্নটা একটু চেঞ্জ আসবে যে কী পরিমাণে কাজ করতে হবে বলছিল না, তো আমরা কিন্তু এই কী পরিমাণে কাজ করতে হবে বলছিল যদিও, কিন্তু আমাদের আসলে এই জায়গায় একটু চেঞ্জ করে দিচ্ছে প্রশ্ন আমাদের আর কি, তো প্রশ্ন আসলে হবে এরকম যে একক আয়তন, প্রশ্ন আসল প্রশ্ন ছিল আসলে একক আয়তন, একক আয়তনে বললে সেই ক্ষেত্রে কী হতো তোমরাই বলো, এই প্রশ্নের মধ্যে আসলে ছিল এখানে যে ডাটা দেওয়া আছে এটা অনুযায়ী এই প্রশ্ন ছিল হচ্ছে একক আয়তনে, একক আয়তনে, একক আয়তনে, আর তোমরা অলরেডি শিখছো বলো
যখন আমাদের একক আয়তনের কথাটা উল্লেখ থাকে, একক আয়তনের সঞ্চিত শক্তি, একক আয়তনের ক্ষেত্রফিত কাজ, তখন সেই ক্ষেত্রে আমরা ডাব্লিউ বের করতাম নাকি ইউ বের করতাম? সবাই একটু কমেন্টে বলো যে ডাব্লিউ বের করতাম নাকি হচ্ছে আমরা ইউ বের করতাম, ডাব্লিউ বের করতাম নাকি হচ্ছে ইউ বের। হ্যাঁ সবাই বলছে হচ্ছে একই, সেম বলছে, সবাই বলছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউ বের করতাম যখন আমাদেরকে জিজ্ঞেস করতো যে একক আয়তনে, এই প্রশ্নে আমাদের যেই ডাটা অ্যাভেলেবল সেই অনুযায়ী প্রশ্ন আসলেই যেই সময় আসছিল রুয়েট 6-7 সেশনে, তখন দেশের প্রশ্ন এইটা ছিল যে একক আয়তনে কী পরিমাণ কাজ করতে হবে বা একক আয়তনে কী পরিমাণের শক্তি সঞ্চিত হবে একক আয়তনে। আর তোমরা অলরেডি জানো একক আয়তনে যখন বের করতে বলে তখন একক আয়তনে সেই সঞ্চিত শক্তি আমরা বের করি কীভাবে, আমরা এইভাবে করতাম। তোমরা সবাই একটু বুদ্ধি করে বলো কীভাবে করতাম আমরা? আমরা কয়েকটা সূত্র ছিল আমাদের, তার মধ্যে একটা সূত্র ছিল না যে হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি, আমাদের এই সূত্র ছিল যে হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি, এটা আমরা শিখছিলাম। মনে করে দেখো এখন তুমি যখন ভ্যালু খুঁজতে যাবা দেখবে যে অনেক কিছুরই মান তুমি পাইতেছো, বলছে যে পারদের আয়তন গুণাঙ্ক দেওয়া আছে এখানে, আর এইখানে দেওয়া আছে কি আয়তন এত হ্রাস করতে, এই দুইটা ভ্যালু দেওয়া আছে। এখন তোমাকে বুঝতে হবে, দেখো অ্যাডমিশনের প্রশ্নগুলো এরকমই হয়, তোমার ইনফরমেশন তুমি সূত্র জানো কিন্তু তুমি যে ভ্যালুগুলো ঠিকঠাক বসাইতে যাবো তখনই দেখবে কিছু না কিছু একটা গড়মিল করে দিছে। তো এইটাই তোমাকে খেয়াল করতে হবে, সেই জিনিসগুলো আমি এই সাইডে তোমাকে করাই দিচ্ছি, সেখানে তোমার বাকিটাও লিখে দেবো। তো তোমার পিরন দরকার ছিল, তুমি পড়ছিলা হচ্ছে পিরন, তোমার দেওয়া আছে কি আয়তন গুণাঙ্ক। এবার তুমি তো এই জিনিস শিখছিলাম আয়তন গুণাঙ্ক, তাহলে আয়তন গুণাঙ্ক তোমার কী লিখতে হবে, তুমি এই জিনিস শিখছিলে না আয়তন গুণাঙ্ক বিটা সমান সমান কী ছিল আমাদের, এই জিনিস পড়ছিলাম আমরা কি যে এফ ভি ডিভাইডেড বাই কি এ ডেল ভি বা এ ছোটাদের ভি, এটা শিখছিলা তুমি। এবার তোমার বের করতে হবে কি পিরন, তুমি খেয়াল করো এই পিরন মানে কি, এই পিরন মানে কি এফ বাই এ না, এই পিরন মানে এফ বাই এ, তুমি শিখছিলা। তাহলে এইখান থেকে এফ বাই এর পরিবর্তে তুমি কী লিখতে পারবা, তুমি একটু যদি খেয়াল করো লক্ষ্য করে দেখো তো, তুমি এই এফ বাই এর পরিবর্তে এটা লিখতে পারবা না, এই বিটা এই পাশে আসছে বিটা থাকুক, আর আমাদের এইখানে কী আছে এই আমাদের এই ছোটো ভিটা এপাশে ভাগ আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে, তাহলে আমাদের এদিকে গুণ হয়ে গেল আর এই বড় ভিটা উপনিশেষে ভাগ হয়ে গেল। তারপরে তুমি কিন্তু পিরনের মানটা এই যে এই বি এবং হচ্ছে এই ডেল ভি বাই ভি এইখান থেকে বের করে নিতে পারবা, এখান থেকে তুমি বের করে নিতে পারবা, এবং এইখান থেকে তুমি যে বের করে নিবা তারপর তুমি কী করবা এই যে এইখানে এসে তুমি বসাবা। এই অঙ্কটার মধ্যে কিন্তু ডাটাই জাস্ট একটু সমস্যা ছিল, সবগুলোটা ডিরেক্টলি বলে দেয় নাই, পিরনের মানটা ডিরেক্টলি বলে নাই, বিকৃতির মানটা ডিরেক্টলি বলে নাই, তোমাকে জাস্ট এইভাবে করে তোমাকে জাস্ট একটু বের করে নিতে হবে। অনেকেই তোমরা হ্যাঁ কমেন্টে লিখছো, গুড। এখন তোমরা একটু জাস্ট ভ্যালুগুলো একটু বসাই দেওয়ার চেষ্টা করো, তোমরা জাস্ট একটু এক কাজ করো ভ্যালুগুলো বসাই দাও, ভ্যালুগুলো বসাই দাও, কিছু করতে হবে না, তোমার হচ্ছে ভ্যালুটা বসাই দিবা। এখন দেখো আমাদের কী কী বলছে, হ্যাঁ তোমরা অনেকেই হচ্ছে যারা জিজ্ঞেস করছো, এটা আমাদের সেকেন্ড ম্যাথ ওকে, আমাদের সেকেন্ড ম্যাথ দুইটা ম্যাথ রানিং ওকে। এখন তাহলে কী বলছে, এখন দেখো তুমি বিটার মানটা আমাদের প্রশ্ন সরাসরি দাও, এই যে বলছিল না আয়তন গুণাঙ্ক 2. এত, তুমি মানটা বসাই দিবা 2.2 × 10^10। আর এই যে আমাদের এই যে এই ইনফরমেশনটুকু এটা কিন্তু সরাসরি ভ্যালুটা আমাদের দেওয়া আছে, একটা কথা বলছিল না পারদের আয়তন কতটুকু হ্রাস করতে হয়েছে, এইটা আমাদের আছে 1 মিটার পারদের আয়তন এতটুকু হ্রাস করছি আমরা। তার মানে দেখো আমি কতটুকু পরিবর্তন করছি, এই কতটুকু পরিবর্তন করছি আমরা, এই যে কতটুকু পরিবর্তন করছি 2 × 10^-6 লেখাম আমরা, মুছে দিই, আমরা পরিবর্তন করছি 2 × 10^-6 এনে 1 মিটার বলতে হচ্ছে 1 মিটার কিউব আর কি, 1 মিটার কিউব। আর তাহলে আদি আয়তন ছিল কত, 1, নিচে 1 বলছে, তো 1 না লিখলেও চলবে কোনো সমস্যা নেই। তার মানে কতটুকু হ্রাস করছি সেই হ্রাসের মানটা উপরে বসাই দিলাম, আর এই বড় হাতের ভিউ হচ্ছে 1 বলে দিচ্ছে 1, তো বসাই দিলাম। তার মানে এইটুকু ভাগ করলে বা গুণ করলে, এইটুকু গুণ করলে আমরা কী পাওয়া যাচ্ছে এফ বাই এ। তার মানে তোমার এই এফ বাই এটা বের করে নেওয়াই তোমার কাজ ছিল, আর কোনো কাজ নাই এই অঙ্কটার মধ্যে, জাস্ট এই এতটুকুই কাজ ছিল আর কোনো অন্য কোনো কাজ নাই, আর বাকিটুকু সহজ, এখন তুমি মান বসাই দিবা, আর তোমার কিছু করতে হবে না, তুমি খালি মান বসাই দিবা। দেখো হাফ এই যে পিরনের মানটা তুমি কষ্ট করে বের করলা, এই যে এই ভ্যালুটুকু তুমি বের করছো ক্যালকুলেটারে, এটা তুমি এখানে বসাই দিবা। তাহলে বসাই দিচ্ছি আমরা আরও যে 2.2 × 10^10 আর গুণ থাকবে হচ্ছে 2 × 10^-6 এটা বলছি। আর এরপরে তো বিকৃতি বলছে, বিকৃতি তুমি তো জানোই, বিকৃতি মানে তুমি কী শিখছিলা, বিকৃতি মানে তুমি শিখছিলা উপরে কী হয় আয়তন পরিবর্তন আর নিচে হয় কী আমাদের আদি আয়তন। এবং খেয়াল করে দেখো এই যে কতটুকু হ্রাস পাইছে সেটা তো লেখাই আছে প্রশ্নে, এতটুকু হ্রাস করছিল আমাদের, এতটুকু হ্রাস করছিল দেখো প্রশ্নে দেওয়া হয়ে আছে। তাহলে সেই ভ্যালুটাই তুমি আবারও বসাই দিবে, তুমি একবারে ভ্যালুটাই বসাই দিচ্ছি এটুকু না লেখে, আর ভ্যালুটি বসাই দিচ্ছি কত আমাদের ওই যেটা ছিল 2 × 10^-6 এটা তো আমাদের ছিল। এবং তোমরা এক কাজ করো পুরোটা হচ্ছে একটু গুণ করে অ্যান্সারটাও বের করে ফেলার চেষ্টা করো, তোমরা যারা করছো অলরেডি পুরোটার অ্যান্সার বের করার চেষ্টা করে ফেলো।
এবং একটু নিচে তোমার নিয়ে আসে আগের মতো সেম সেম। তোমরা যারা করছো তারা একটু দেখি অ্যান্সারটা বলো। হ্যাঁ, 0.4 মুমিনুল বলছে হচ্ছে 0.44 বলছে আর কে কে দেখি। হ্যাঁ, সিদ্ধতুল মন্তহা বলছে 4400 জুল, এটা না ওটা পিরন বের করছো তোমরা। হ্যাঁ, যারা বের করছো পিরন, ঠিক আছে এটি গুণ করে দাও পুরোটা। পুরোটা করার পরে মোমিনুল বলছে হচ্ছে 0.44 জুল, তাই বসে দিচ্ছে আমরা 0.44 জুল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা 0.44 জুল। তাহলে তুমি একটা জিনিস খালি খেয়াল করো যে আমরা যতটুকু জিনিস শিখছিলাম এই শুধু আমরা শিখে আসছি। হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি, একক আয়তনে কাজ করতে বললে, একক আয়তনে সঞ্চিত শক্তি বললে ইউ করতে হয়, এটাও জানতাম, পিরন বিকৃতিটাও জানতাম। কিন্তু খালি অ্যাডমিশনে মাত্র জাস্ট এইখানে টুইস্ট দিছে, এই পিরনের মানটা তোমাকে বলে দেয়নি। এই যেমন পিরনটা দেখলাম, এই পিরনের মানটা ডিরেক্টলি বলে দেয় না তোমাকে, একটু ওই আয়তন গুণাঙ্ক থেকে কষ্ট করে বের করে নেওয়া লাগলো। পরীক্ষার মধ্যে এই জিনিসটাই মাথায় যদি আসে, যত দ্রুত আসবে তত তুমি তাদের অঙ্গ পারবে, আর কিচ্ছু শেষ, এই হচ্ছে ব্যাপার। তো মানে ঘটনা তেমন কিচ্ছু না। ওকে, তো আমাদের আসছে কত, 0.44 জুল, 0.04। হ্যাঁ, অনেকে বলছে 0.04 আসবে। হ্যাঁ, 0.04 যদি আসে সেটা আমরা বসাই দেবো, কোনো সমস্যা নেই। 0.04 যদি আসে তাহলে আমি সেটা বসাই দেবো। ওকে, তো মোমিনুল বলছিল 0.44, আমি সেটা বসাই দিচ্ছি। 0.04 বললে হ্যাঁ যে বসাই দেবো, ক্যালকুলেট করে নিই, তো যেটা আসবে জাস্ট বসাই দিবার, সমস্যা নেই। 0.04 সমস্যা নেই। ওকে, হ্যাঁ 0.044 জুল, ওকে ফাইন। তোমরা যারা বলছো এটা 0.044 তাহলে সেটা বসাই দিলাম, সমস্যা নেই, ক্যালকুলেটার করে ফেলো যাদের কাছে আসে, এত জুল আসবে শেষ। তো আশা করি বুঝতে পারছো জাস্ট এই জিনিসটাই দেখানোর ছিল যে আমরা এইচএসসিতে যেভাবে অঙ্কগুলো করি এতে সব কিছু দেওয়া থাকে, কিন্তু অ্যাডমিশনের বেলা যে তোমার জিনিসগুলো একটু আলাদা করে বের করে নেওয়ার প্রয়োজন হইতে পারে, এইটুকুই তোমাকে মাথা খাটাইতে হবে, আর কিচ্ছু না। বাকি যা থিওরি পড়ছি সেখান থেকে আসবে। আশা করি ক্লিয়ার। পরটা দেখি আমরা, দেখো পরটা দেখো, এবং এই পরেরটা দেখি তোমরা একটু প্রশ্ন পড়ো। তোমাকে বলছিলাম যেটা সেটা রিলেটেড, তোমাদেরকে অলরেডি হচ্ছে ইস বাইরে আসলে এত শব্দ আসলে বুঝতে পারছি তোমাদের আসলে অসুবিধা হচ্ছে যে বলতে পারতেছি না, তো বাইরে আসলে কাজ করতেছে তো একটু অসুবিধা হচ্ছে তোমাদের, বুঝতে পারতেছি। তো একটু সমস্যা নাই, তোমরা একটু নিজেরা অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করো, করার চেষ্টা করো, খুব দ্রুত আমরা করে ফেলি শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আর এটা তোমাদেরকে দিয়ে দিব, আশা করি তুমি আস্তে ধীরে আরেকবার অঙ্কগুলো দেখতে পারবে, কোনো প্যারা নেই, তো বেসিকটা আমরা পড়ে ফেলছি, সমস্যা নেই। বাকিটুকু জিনিস খালি খেয়াল করো, বাকিটুকু জিনিস খালি খেয়াল করো। ওকে, এটা হচ্ছে আমাদের পরে 3 নম্বর ম্যাথ। আমরা হচ্ছে ব্রেকের পরে এটা আমাদের 3 নম্বর ম্যাথ, যারা লেট করছো তারা একবার দেখার চেষ্টা করো, এই প্রশ্ন পড়াই দিচ্ছি। এবং এইটাই আমাদের অ্যাডমিশন একটু টুইস্ট, এবং এই সেম টুইস্ট আমাদের এইচএসসি পরীক্ষাও দিতে পারে, এটা খেয়াল করতে হবে। এই অঙ্কটা ভালো করে দেখো, দেখো খুবই সহজ, খুব দ্রুত ধরাই দিচ্ছি কী করতে হবে, কোথায় চেঞ্জ আসছে, প্রশ্ন নিয়ে দেখো, পড়াই দিচ্ছি এবং এটা তোমাদেরকে দিয়ে দিব, পরে সমস্যা নেই। প্রশ্ন বলছে 130 সেন্টিমিটার দীর্ঘ এবং 1.1 মিলিমিটার ব্যাসের একটি ইস্পাতের তারকে এত তাপমাত্রায় 830 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করে, তাহলে আমি একটা তারকে উত্তপ্ত করছি, একটা তারকে উত্তপ্ত করে আমি হচ্ছে কী করছি, দুইটা প্রান্তের মধ্যেই তারটাকে ঝুলাই দিচ্ছি উপরে। হ্যাঁ, এই যেমন সেই তারটা ছিল ঝুলাই দিছি। পরে বলছে কি যে এর ফলে তার দুটা টানটার অবস্থায় আছে, তারটি ঠান্ডা হয়ে গেছে, আগে তাপমাত্রা ছিল 830, এখন তাপমাত্রা হয়ে গেছে কত, আগে তাপমাত্রা ছিল 830, এখন তাপমাত্রা হয়েছে 20 ডিগ্রি, তাই তাপমাত্রা যখন কমে গেছে তাই তারটা টানটান হয়ে গেছে। এখন জিজ্ঞেস করছে তাহলে এই যে এই তারের মধ্যে যে টানটা সৃষ্টি হলো এই টানের মানটা কত, আর এই সকল মানটা দেওয়া আছে। এবার এই অঙ্কটা দেখে অনেকে বিশেষ মানুষের একটু ঝামেলায় পড়েছে, এবং এই অঙ্কটাও কিন্তু বুয়েটে আসছে, কিন্তু সেম বুয়েটের অঙ্ক, এবং এই টাইপটা খালি বুয়েট না, রুয়েট কুয়েট চুয়েট সাস সব জায়গায় অলরেডি চলে আসছে বিভিন্ন পরীক্ষাতে, এই সেম অঙ্ক কিন্তু আমাদেরও অ্যাডমিশনে চলে আসতে পারে, পাশাপাশি এইচএসসি পরীক্ষাতেও আসতে পারে। সামান্য চেঞ্জ কোথায়, দেখো দৈর্ঘ্য প্রসারণ সহ আমরা যে এই এতটুকু জিনিস পড়লাম, এতক্ষণ আগে বেসিকগুলো পড়লাম, কোথাও তো আমাদের এরকম দৈর্ঘ্য প্রসারণ সহগ টহগ নিয়ে কোনো অঙ্ক ছিল না, এখন কিন্তু আছে। তার মানে তোমাকে এই জিনিসটাকে ভিতরে নিয়ে আসতে হবে, দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে এই জিনিসটাকে লিঙ্ক আপ করতে পারতে হবে, আর কিচ্ছু না। কীভাবে লিঙ্ক আপ করবা আজ তোমাকে ধরাই দিই জিনিসটা, তুমি খুব সহজে বুঝতে পারবা কীভাবে আমরা লিঙ্ক আপ করতে পারি। এবার খেয়াল করো, যারা পারো তারা অলরেডি একটু করার চেষ্টা করো। দৈর্ঘ্য প্রসারণ সহগ 9-10 পড়ছিলা, তারকে বল প্রয়োগ করলে তাপমাত্রার সাথে সাথে সেই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য প্রসারণ সহগ ছিল। আচ্ছা এবার খেয়াল করো, মানে বের করতে বলছে কী পরিমাণ টান সৃষ্টি হয়, মানে ওই সুতার উপরে বা ওই ওই তারের উপরে কী পরিমাণ বল হবে, বল বের করতে বলছে। তুমি সূত্র শিখছিলে, এটা তুমি সূত্র শিখছিলে কি, আমি এপাশে করে দিচ্ছি, দেখো তুমি সূত্র শিখছিলা y=, তুমি সরল সোজা মানুষ ভাই, তুমি এত কিছু বুঝো না, তুমি বুঝো ইয়ং গুণাঙ্ক y = এটা পারো, সেটা লিখি আমরা y = fl / al,
ভাই আমি সরল সোজা মানুষ, এত কিছু পারি না, আমি এই লাইন থেকে পড়াশোনা শুরু করছিলাম, আমি ওই লাইন থেকে অ্যান্সার নিয়ে আসবো। তাহলে ওয়াই সমান এফ এল বাই এল। এবার খেয়াল করো, তোমাকে বের করতে বলছে এফ, যে বল কত হবে তার ব্যাপারে বলটা। তাহলে বল বা টানে কী কথা, তুমি এফটা বের করো কত আসবে, তুমি এটা বের করে নাও। আড়ারি গুণগুলো কী আসবে আমাদের, ওয়াই এ এল, এরকম থাকতেছে। আর এই যে এফ এল যে ছিল এখানে, তাহলে এফ এলটা এখানে থাকলো, বা তুমি সেটা কী করলে নিচে ভাগ করে দিলা, একই কথা, এলটাকে তুমি নিচে ভাগ করে দিলা। এখন দেখো, খেয়াল করো, এটা নিচে ভাগ করে দিতাম যে কী আসবে। এখন তুমি যখন অঙ্কটা করতে গেছো ভাই, দেখো সবই তুমি জানো, তুমি এই অঙ্কের মধ্যে সবই জানো, আবার অনেক কিছু জানো না। যেমন ওয়াইয়ের মানটা তুমি সরাসরি জানো, আর যাই পারি না পারি ওয়াইয়ের মানটাকে বসাইনি, মনটার একটু শান্তি, যে ভাই অঙ্কে অনেক কিছু পারতাসি না, যেটা পারি সেটাকে বসাইনি। কত আমাদের আছে এখানে, আসছে আমাদের 200 × 10⁻⁹। এবার আমাদের কি ক্ষেত্রফল, তুমি দেখো ক্ষেত্রফল কই পাবা, ক্ষেত্রফল তো পাইতেছি না ভাই, কিন্তু বলছিল ওই যে তারটা, ওই তার এত ব্যাস 1.1 মিলিমিটার ব্যাস। তাহলে ব্যাসকে আমরা কী করবো, ব্যাসার্ধ বানাবো। এবং আমরা সূত্র জানতাম কি, পায়ের স্কোয়ার করতে হয়, এই যে আমাদের পায়ের মান বসাই দিলাম 3.14, তারপর আমরা কী করলাম আর এর মানও বসাই দিব আমরা, পায়ে আর স্কোয়ার, আর এর মান কত, 1.1 মিলিমিটার ব্যাস। তাহলে 1.1 ভাগ দিব 2 দিয়ে, তাহলে ব্যাসার্ধ হবে, আর গুণ দিব কত দিয়ে, 10⁻³ দিয়ে, তাহলে আমাদের কি একদম মিটার হয়ে যাবে, পায়ে আর স্কোয়ার। তাহলে বুঝতে পারছি আমরা কার কার মান বসাইলাম, ওয়াই এ এই যে ছোট এল, আর এই যে আমাদের কি এখানকার, মানে ছোট এল বসাই না এখন আমরা, বড় এলটা ছোট এলটা বাকি রাখছি। এবার দেখো তুমি অঙ্ক যখন করতে যাবা, তখন তুমি এই দুইটা জিনিসই পাবা না। তুমি খেয়াল করে দেখো যে তোমার হাতে কিন্তু এই দুইটা জিনিস নেই, এই যে ছোট এল আর বড় এল, এই দুইটাই তুমি পাইতেছো না, আর সবই পাইছো, খুবই ভালো। তুমি অঙ্ক দেখতেছো এগুলো দাও নাই, কিসের তাপমাত্রা কই থেকে না, কই থেকে তাপমাত্রা দিয়ে রাখছে, তারপরে আবার ঢুকে দিচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ সহ, ওইগুলা থেকে তোমার এখানে একটা কিছু একটা সল্ট আউট করার চেষ্টা করতে হবে। এখন তুমি বলো ভাই তাহলে কেমনে করবো, একটু মনে করতে হবে, সেই 9-10 ফেরত যাও, সেই 9-10 দিনগুলিতে চলো আমরা ফেরত যাই। 9-10 যখন আমরা পড়ছিলাম ছোটোকালে, বাচ্চা একদম বাচ্চাকালে কিচ্ছিকালে তোমরা পড়ছিলাম, মনে করে দেখো এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান সমান, তোমরা এরকম লিখতা না, উপরে লেখতা দৈর্ঘ্যের পরিবর্তন, এরকম লেখতা ডেল এল, আর নিচে লেখতা কি যে এল ওয়ান, আর নিচে লেখতা কি ডেল থিটা, এরকম একটা সূত্র ছিল না, মনে করে দেখো, উপরে লেখতা এল টু মাইনাস এল ওয়ান। তো আমি সেটাকে সংক্ষেপে লিখে দিচ্ছি, এত কথা না লিখে সংক্ষেপে লিখে দিচ্ছি সূত্রটাকে, সূত্র ছিল হচ্ছে আমাদের এরকম, উপরে হয়তো ডেল এল, আর নিচে হয়তো কি আমাদের আদি দৈর্ঘ্য, যে এল ওয়ান লিখতাম আমরা বা এল লিখতে পারতাম, আর নিচে কি হয়তো ডেল থিটা। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাই, ওই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ ছিল এখানে, যে ডেল এল মানে ছিল, ডেল এল মানে ছিল কি আমার তারটা কতটুকু প্রসারিত হইলো, সংকুচিত হইলো, সেই জিনিসটা। আর এইখানে যে স্মল এল, এটা মানে কি সেই এল না, যে দৈর্ঘ্য কতটুকু সংকুচিত প্রসারিত হইলো। তার মানে তুমি একটা আইডিয়া পাইলা ভাই, হ্যাঁ এই যে এল, এই সেই মানটা আমি যেটা এখান থেকে বের করে নিতে পারি, এই মানটা বের করে এখানে বসাই দিই। তো বসাইলে কী আসে দেখো তো, খেয়াল করো এই যে এখানে ডেল এলটা ছিল, তুমি যদি ছোটো হাতের এল দিয়ে লেখলাম মনে করো, তাহলে কী লিখবা, আড়ালি গুণ করে দিবে, তাহলে কী লিখবে তুমি, এই যে আলফা, এই যে বড় হাতের এল, আর সাথে ছিল কি ডেল থিটা। খেয়াল করছো ব্যাপারটা, এই ছোট হাতের এল সমান কী লেখা যায়, আলফা এল আর হচ্ছে ডেল থিটা। এইবার তুমি এক কাজ করো, এই এলের জায়গায় সেই জিনিসটা বসাই দাও, আলফা এল ডেল থিটা। তাহলে আমি এক কাজ করি আমরা, আমি এই এইটা মুছে দিয়ে, এই এলটা মুছে দিয়ে আমি ওই জায়গায় বসাই দেবো কত, এই আলফা এল ডেল থিটা বসাই দেবো। এবার খেয়াল করে বসাই দিচ্ছি, তাহলে আমি কী করলাম, এই যে বসাইলাম আমাদের আলফা, আর এই যে ডেল থিটা, আর সাথে ছিল একটা বড় হাতের এই যে আমাদের এল, এই যে এল ছিল। এবার খেয়াল করো এই এল আর এই এল কার চলে গেল, তাহলে দেখো সাথে গুণ থাকলো আলফা ইন্টু ডেল থিটা, আলফার মান তো প্রশ্নে বলেই দিছে, বা আর ডেল থিটার মানও বলে দিছে, কেন ওই দেখো 830 তুমি অঙ্কের মধ্যে বের করে নিতে পারবা, তাপমাত্রার পরিবর্তন কত, 830 - কত, 20 ডিগ্রি, শেষ অ্যান্সার। এবং ডিগ্রি দিয়ে রাখবো আমরা অ্যান্সারটা, কারণ কি এখানে ডিগ্রি সেলসিয়াসই দেওয়া আছে, কাটাকাটি চলে যাবে, মানে এতটুকু জাস্ট জিনিস। এখন এইটুকু জিনিস যার মনে আছে, ওই 9-10 জগৎ থেকে যারা পড়ছিল ভালো মতো, তাদের যদি একটু মাথায় মনে থাকে, তারা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবে। তো দেখছো পরীক্ষা কিন্তু কই, তুমি এখন ইন্টারভিউ পড়তেছো, কই না কই 9-10 কবে কী পড়ছিলা সেটা মিক্স করেছে। এখন তোমাকে পরীক্ষার আগেই তোমাকে জানতে হবে না এটা আসা সম্ভব, তোমাকে আগে রিভিশন করে যেতে হবে, না তোমার পরীক্ষা হলে 9-10 কী পড়ছো, 9-10 কয়টা সাবজেক্ট ছিল এটাই তোমার মনে নেই, আর এই কোইন কার কোইন আলফা তোমার কেমনি মনে থাকবে, এটা তোমাকে একটু রিভিশন করে যেতে হবে, তাহলে তুমি এখন তোমার মনে পড়ো, কারণ তুমি অলরেডি পড়ছো আগে, এখন তোমার মনে পড়বে। তাহলে বুঝতে পারলা পরীক্ষা কীভাবে মিক্স করে দিতে পারে, ডিরেক্ট সূত্র লিখে দিচ্ছি, তার আগে বেসিকটা তোমাকে বুঝাই দিলাম যে এভাবে ভেঙে ভেঙে করা যেতে পারে। তুমি জিনিসটা বুঝছো কি না বলো সবাই, তোমরা সবাই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, যারা বুঝতে পারছো লেখো ইয়েস, আর আমি তোমাদেরকে নিয়ে শর্টকাটটা বলে দিচ্ছি দ্রুত কীভাবে করে ফেলবা। তাহলে দেখো এই আলফার মান জানি, ডেল থিটা জানি, সবগুলো বসাই দিব, শেষ। আর তোমরা পরীক্ষায় তাহলে যে ভ্যালু চলে আসবে, সুতার টান চলে আসবে,
আর পরীক্ষার শর্টকাট দিয়ে তুমি জাস্ট শর্টকাট দিয়ে সূত্রটা লিখে অঙ্কটা তুমি করে ফেলতে পারবে। সেটা হচ্ছে কি, এই সূত্রটা না আমি যে এইখানে লিখে দিচ্ছি শর্টকাটটা, এই শর্টকাটটা আমি এই জায়গায় লিখে দিচ্ছি শর্টকাট। তাহলে সুতার টান যদি জিজ্ঞেস করে, এই বলের মানটা জিজ্ঞেস করে, খেয়াল করে দেখো তো কী কী সূত্র আমাদের থাকলো। এখানে ছিল ওয়াই, এখানে এ, তাহলে ওয়াই এ তো বসবেই, আর এই এল এল তো কাটারই লেগেছে, আর সাথে কী কী বসছে দেখো তো ওয়াই এর পরে এটা বসছে আলফা ডেল থিটা, তাহলে ওয়াই এ আলফা ডেল থিটা। তোমরা চাইলে এটাকে শর্টকাট আকারে মুখস্থ রাখতে পারবা, যখন আমাদের এই অঙ্কটা দিবে যে এই দৈর্ঘ্য প্রসারণ সব মিক্স করে দিবে আর বলবে কত পরিমাণ বল প্রয়োগ করতে হবে সুতার মধ্যে বা তারের মধ্যে কত টান হবে, তখন তুমি ডিরেক্ট এটা বসাইতে পারবো। দেখো ওইটাই সেটা আমরা কী বসাইছি, এই যে ওয়াই এই যে এ, এই যে ওয়াই এই যে এ সাথে এই যে ছোটো এলের জায়গায় আমরা কী বসাইছি আলফা ডেল থিটা, এল এল তো কাটাই গেছে, তো এটাই সূত্র, সূত্র আগে মনে রাখতে পারো, তাহলে ওয়াই এ আলফা ডেল থিটা। সবাই বুঝতে পারছো কিনা, সবাই বলো যে ক্লিয়ার কিনা, সবাই বলো হচ্ছে ক্লিয়ার কিনা। এবং তোমার অনেকে অ্যান্সার বের করছো খুবই ভালো, যে 1693 কিছু একটা লিখতে সবাই কমেন্টে, তো অ্যান্সার বের করতে পারলে খুবই ভালো। আর একদম বলছে ভাই সেলসিয়াসকে কেলভিন নিতে হবে, না নেওয়ার দরকার নেই, কারণ কি এই আলফার মানও দেওয়া আছে ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াসে, তাহলে আমি এই যে এখানে এটাও রাখবো হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে, তাহলে আমাদের কী হবে দুইটাই উপর থেকে নিচ থেকে মানে দুটো পার আর হচ্ছে ডিগ্রি সেলসিয়াস মিলেমিশে কাটাকাটি চলে যাবে, সেটা খেয়াল রাখবা, তোমাকে কেলভিন বানাইতে হবে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো আমরা, যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্টে লেখো জি ভাই বুঝতে পারছি, আর আমি এইটুকু লেখা থাকুক তোমরা পরে এখান থেকে এটুকু ভাষাও একবার দেখে নিতে পারবা। তাই তোমাদেরকে আমি এই যে শর্টকাটটা বলে দিলাম, এই শর্টকাটটা বক্স করা আছে আর ভেঙে ভেঙেও দেখাইলাম কীভাবে বের করতে পারো, ঠিক আছে? সবাই বুঝতে পারছো, ভেরি গুড, সবাই বলছি ক্লিয়ার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে তো চলো আমরা আরও অঙ্ক দেখি, তাহলে কি বুঝতে পারলাম যে আমাদের অ্যাডমিশনে হালকা একটু টুইস্ট দিতে পারে, এই যেরকম হালকা টুইস্ট দিতে পারে, তোমাকে একটু জাস্ট জেনে রাখতে হবে বা মনে করে নিতে হবে জিনিসগুলো। এই যে পরীক্ষা আসতে পারে তুমি না জানতে, তাহলে তুমি রিভিশন করে যাইতা না, তোমার তো কষ্ট হইতো পরীক্ষা হলে বসে, এই সামান্য জিনিসের জন্য অঙ্কটা পারত না, নিয়ম একই ছিল কিন্তু জাস্ট ওই হালকা একটু চেঞ্জ করে দিয়েছে। তো এবং সেই মঙ্গে কিন্তু এইচএসসিতেও আসতে পারে, তাই তো এই জন্য আমরা একটু প্রিপারেশন নিয়ে রাখতে পারি। ওকে ঠিক আছে, সবাই বুঝছো পারবা বলছো, ভেরি গুড। চলো আমরা পরের অঙ্ক দেখি, পরের অঙ্ক দেখি এই সকল অঙ্কগুলো এখন একটু সহজ সহজ অঙ্ক আসবে, এখন কিছু সহজ অঙ্ক আসবে, তোমরা খুব দ্রুত বের করে ফেলবা, তোমাদের জন্য দু একটা অঙ্ক থাকবে, তোমাদের জন্য দু একটা অঙ্ক করতে দিব। আর দেখো এই একটা অঙ্ক কী বলছে আমাদের, এটা আমি খুব দ্রুত করে দিচ্ছি, এটা আমি করে দিচ্ছি। দেখো তোমাদের যদি প্রশ্ন পড়তে সমস্যা হয় আমি এটা তো পিডিএফ তো দিয়েই দিবনি, তোমাদের তখন তোমরা জুম করে দেখতে পারবা, খুব ইজিলি দেখতে পারবা, অ্যান্সারও লেখা থাকবে, সমস্যা নেই। তার আগে আমি প্রশ্ন করে দিচ্ছি, খেয়াল করো বলছে কি, কোনো তারের দৈর্ঘ্য 3 মিটার, কোনো তারের দৈর্ঘ্য আমার দেওয়া আছে কত, যে 3 মিটার দেওয়া আছে, এবং বলছে ওই তারের ভর হচ্ছে 20 গ্রাম, এবং বলছে 50 মিটার টানে এর দৈর্ঘ্য 1 মিলিমিটার বাড়ে, ছোটো এলে মানো দাও। পরে জিজ্ঞেস করছে ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো আর তারের ঘনত্ব দেওয়া, আস্তাগফিরুল্লাহ, এতক্ষণ যে অঙ্ক করলাম আমরা ঘনত্ব তো কোথাও আসেনি, তুমি পরীক্ষায় দেখছো তাই দেখো তারের ঘনত্ব দেওয়া, আহামরি তেমন কিছু না, তুমি নিজেই পারবে একটু চিন্তা করলে, এরকমগুলো কোটি কোটি বার আসছে, রুয়েটেই আসছে কোটি কোটি বার, যে 7 সালে 8 সালে 5 সালে 6 সালে কোটি কোটি বার আসছে, ধুমা এখানে অঙ্কটা দিতেই আসে দিতেই আসে। তোমাকে জাস্ট জেনে যাইতে হবে এটা তোমার পরীক্ষার হলে, এই অঙ্ক তুমি পরীক্ষার হলে বসেই তুমি শর্ট আউট করতে পারবা, এটা আহামরি তেমন কোনো অঙ্ক না, এটা কোনো নতুন করে তুমি কিছু শিখতে হবে না, কারণ তুমি অলরেডি বস, অলরেডি তুমি জানো। তোমাকে বলছিলো জানি কি, বলছিল ইয়ং গুণাঙ্ক বের করো, আমার তো ফেভারিট ইয়ং গুণাঙ্ক, তো বের করি, তো ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান সমান কী হবে, আমার আগে সবাই করে ফেলো, এফ এল ডিভাইড বাই কি এল, মানগুলো বসাও, জাস্ট মানগুলো বসাই দেখো যে আমাদের কী কী দেওয়া আছে, খেয়াল করো যে সব মানে আমার দেওয়া আছে, সব মান দেওয়া আছে। দেখো এফ এর মান কত বলছিল তারা জানি, এফ এর মান বলে নাই, তারা বলছিল 20 গ্রাম ভরের বস্তু ঝুলে, তোমাদেরকে শিখেছিলাম এফ দেওয়া না থাকলে কী করবা, এফ এর পরিবর্তে এম জি বসাবা, আর এল এর মান দেওয়া আছে পরে বসাবো, ক্ষেত্রফল দেওয়া আছে নাকি দেখো তো, এই জায়গায় খেলাটা, ক্ষেত্রফল দেওয়া নাই আবার কী দেওয়া নাই, ব্যাসও দেওয়া নাই, ব্যাসার্ধ দেওয়া নাই, কিছু দেওয়া নাই, ক্ষেত্রফলটাই দেওয়া নাই, ক্ষেত্রফল দেওয়া নাই, ব্যাস ব্যাসার্ধ কিছু দেওয়া নাই, এটা পারি না আমি, তো লিখে রাখলাম। আর ছোটো এলের মানটা কি, ছোটো এলের মানটা দিয়েই দিছি, ছোটো মানটা, ছোটো এলের মানটা হচ্ছে আমাদেরকে দেখো ছোটো এলের মানটা দিয়ে দিছে, তাহলে আমি লিখে ফেললাম যে স্মল এল, তাহলে আমাদের কিন্তু ছোটো এলের মানটা দিয়ে দিছে 1 মিলিমিটার বাড়ে, তো 1 মিলিমিটার যেহেতু বাড়ে বলছে তাহলে আমরা ছোটো এলের মানটা পরে লেনে বসাবো, কিন্তু সমস্যা অন্য জায়গায়, এর মানটা দেয় নাই কোনোভাবেই দেয় নাই, তো যতটুকু দিছে এটুকু বসাই দিই আমরা আগে, যতটুকু দিছে বসাই দিই, লেখা আমরা ওয়াই সমান সমান এম এর মান কত বলছিল 20 গ্রাম, তাহলে কেজি বানিয়ে দিলাম আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম 10^-3, জি এর মানটা 9.8, আর আমাদের আদি দৈর্ঘ্য কত বলছে, দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, 3 মিটার দৈর্ঘ্য তাহলে বসাই দিলাম হচ্ছে আমরা 3, ক্ষেত্রফল কত আমাদের, ক্ষেত্রফলটা বলে নাই, ক্ষেত্রফল জানি না ভাই, ক্ষেত্রফল নিয়ে সমস্যা, আর 1 মিলিমিটার বারে দৈর্ঘ্য মানে ছোটো এলে মান বলে দিচ্ছে, মিলিমিটারকে আমরা মিটার বানাবো কীভাবে, 10^-3,
এখন শুধুমাত্র দরকার আমাদের কি এ এর মানটা দরকার, শুধুমাত্র দরকার আমাদের কি, শুধুমাত্র দরকার হচ্ছে আমাদের কি এই যে এ। এবার এ বের করবো কেমনে, দেখ তোমরা কেউ কি বের করছো এ? ওকে হ্যাঁ, একজন বলছে এটার প্রাচীন অঙ্ক, প্রাচীনকালে আসছিল, সেই 7-8 সালে আসছিল, এখন কত সাল চলে, 22 সাল চলে, কত বছর হয়ে গেল বলতো? এত বছর আগের কথা তো প্রশ্নে লেখা থাকতে পারতো, এই জায়গায় রোয়েট 7-8 না লিখে লিখতে পারতো কি যে 12 বছর আগের কথা। এই এবার দেখো ঘনত্ব দেওয়া, ঘনত্ব থেকে তুমি কী বের করবা, ক্ষেত্রফল বের করবা, কীভাবে বের করবা, তুমি কিন্তু শিখছিলা এই জিনিস ছোটোবেলায় শিখছিলা যে রো, এই ঘনত্ব সমান শিখছিল না, রো ইকুয়াল টু কি এম বাই ভি। দেখো এম এ মান দেওয়া আছে, ওই তারের ভর দেওয়া আছে, তাহলে তুমি এখান থেকে কী পেয়ে যাবা, এই যে আয়তন পেয়ে যাবা। তুমি যদি আয়তন পাও, তোমার তো আয়তন দরকার না, তোমার কী দরকার, তোমার দরকার হচ্ছে কি ক্ষেত্রফল। তুমি ওই ভি এর পরিবর্তে নিচের লাইনে আমরা কি লিখতে পারবো যে রো সমান সমান এম বাই ভি, আর এই ভি এর পরিবর্তে লিখতে পারবো কি আমরা আয়তন, মানে কি যে ক্ষেত্রফল ইন্টু আয় মানে দৈর্ঘ্য, ওই তারটার যে ক্ষেত্রফল ওই তারটার যে আদি দৈর্ঘ্য সেটা মানে তো তার আয়তন। তাহলে এবার খেয়াল করে দেখো এই যে সেই এ যেটা তুমি খুঁজতেছিলে সেটা বের হয়ে গেল আর কিচ্ছু না, তাই অ্যান্সার কী হবে এম বাই এ দেখো রো এল। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে না, তুমি জাস্ট পরীক্ষার হলে বসেই বের করে ফেলতে পারবা, রো সমান এম বাই ভি তুমি জানোই পড়ছিলাম। তাহলে এখন তুমি কী করবা, এই এর মানটা এই যে এখান থেকে বের করে ফেলবা, রো এর মান এল এর মান সব বসাই দিবা, তাহলে তোমার অঙ্কটা কিন্তু চলে আসবে এই জায়গায়, ওয়ায়ের মানটা চলে আসবে, ইয়ং গুণাঙ্ক আসবে কত, এত একক কী হবে নিউটন পার মিটার স্কোয়ার। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, সবাই বলো বুঝতে পারছো কিনা। হ্যাঁ অনেক বছর আগের কথা যেটা আমাদের অঙ্ক আসছিল। আর একজন রায়শাহক বলছে এই অঙ্করে যখন আসছিল পরীক্ষায় তখন নাকি তার বয়স ছিল কত, 5 বছর। আচ্ছা আরেকজন বলছে ভাইয়া 50 নিউটনটা আমাদের কি 50 দেওয়া ছিল? ও তাহলে আমার তো এখানে আমাদের এই জায়গায় লেখা ছিল 50 নিউটন বল, তাহলে আমরা একটু চেঞ্জ করি, দেখো খেয়াল করো আমাদের কিন্তু এইখানে এমজি বসাইতে হবে, আমরা খেয়াল করি না এই প্রশ্নটার মধ্যে, এখানে এম বসাই দেবো, কিন্তু আমাদের তো প্রশ্নে বলছিল কত নিউটন বলে টানছি, 50 নিউটন বলে টানছি, 50 বসাও। এটাই তোমরা এটা ভালো জিনিসটা ভালো মন্দ খেয়াল করছো কে, দেখি কোন বাচ্চারা জানি খেয়াল করছে বললো আমাকে। ওকে কই হারাই ফেললাম বাচ্চাটাকে, যাই হোক আমাদের কোনো একটা বাচ্চা বলছিল, হ্যাঁ সেটা হচ্ছে রাকিবুল বলছিল, হ্যাঁ গুড রাকিবুল, হ্যাঁ 50 নিউটন হবে, 50 নিউটন হবে, কারণ আমাদের প্রশ্নে বলছিল যে 50 নিউটন টানে, আর আমাদের তো ওই তারের সাথে 20 গ্রাম ভর ঝুলাই দেয় না, ওই তারটার ভরই ছিল 20 গ্রাম আর কি, তো ওইটা হবে না, তো 50 নিউটন দেওয়া ছিল, আমরা মিস করে গেছি খেয়াল করি নাই, 50 নিউটন বলে আমি টান দিছি, তাহলে বলের মানে 50 বসাই দেবো, এম জি আর করার দরকার নাই, তাহলে আমরা আর কষ্ট করে এম জি আর বসাইতে হবে না, তাই আমরা কী করবো এম জি বসানোর দরকার নেই, মানে কি আমাদের বলের মান দেওয়া ছিল তো বলটাই বসাই দেবো আর কি। আচ্ছা তাহলে আমাদের সরাসরি 50 দেওয়া ছিল, তো 50 বসাই দিয়েছি, শুধুমাত্র ছিল না কি মেন কাহিনী এ নিয়ে, ক্ষেত্রফল দেওয়া ছিল না, ওই রোধ থেকে বের করছি আর তেমন কিছু না, তো সে সবাই বুঝতে পারছো। ওকে ওকে তো দেখি আমরা চলো পরের অঙ্কটা দেখি, আমাদের পরের অঙ্কটা এখান থেকে কি দিছে পরের অঙ্কটা, ও আচ্ছা আমাদের এখানে হচ্ছে আরও একটা অঙ্ক ছিল, আমরা সেই অঙ্কটা একটু দেখি, তো খেয়াল করো সেই অঙ্কটা একটু দেখি, এটা তোমরা বুঝে ফেললাম। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা পরে হচ্ছে এই অঙ্কটা, এই যে বুয়েটের এই 8-9 সেশনের অঙ্কটা, এইটা এই একটু করে দিই তোমাদেরকে, দেখো এই অঙ্কটা তোমাদের একটু পারার মতো, এইটা একটা দুর্ভাত অঙ্ক, এই অঙ্কটা করবো না, এই যে বুয়েটের 8-9 সেশনে আরেকটা অঙ্ক আসছিল এই তারের দৈর্ঘ্য দিয়ে, এটা খুবই সহজ একটা অঙ্ক, তুমি নিজেই পারবা, খুব সহজেই পারবা, আমি তোমাদেরকে এই অঙ্কটা একটু করে দিচ্ছি, দেখো এই এই অঙ্কটা সবাই একটু, এই অঙ্কটা একটু পড়ো, এই অঙ্কটা সবাই একটু পড়ো, এই অঙ্কটা সবাই একটু পড়ো, এই অঙ্কটা আচ্ছা ওকে তাহলে তুমি দেখো তোমাদের সবাই এই অঙ্ক একটু পড়তে বসি, আচ্ছা একটু একটু ছোটো করে দিই, ওকে দেখো এই অঙ্কটা যে উপরের অঙ্কটা বুয়েট 8-9 সেশনের এই অঙ্ক একটু পড়ো, এই অঙ্কটার মধ্যে তুমি একটু অনেক কিছু শিখতে পারবা, এই অঙ্কটা তোমাদেরকে একটু করাই দিই, আর পরের ছোটো অঙ্কটা তো পারবা, এটা তো খুবই সহজ, ওটা তোমার না করলেও করে দিলেও পারবা। আচ্ছা যেহেতু আজান দিচ্ছে, মাগরিব আজান দিচ্ছে, তো আমরা একটু অফ রাখি আজান শেষ হোক, আর তোমরা এমন একটু চেষ্টা করে থাকো। আচ্ছা এই সুযোগ হচ্ছে আমি তোমাদের অঙ্কটা একটু করে দিয়ে থাকি, আর তোমরা হচ্ছে লেখতে থাকো, আজান শেষ হলে বুঝাই দিচ্ছি।
আজান শেষক পরিমাণ করতেছি। আচ্ছা খেয়াল করো তো, অনেকে বলছে ভাই অনেক আগের ম্যাথ ব্যাপারছি তোমাদের, আজকে তো এখানে তোমার আগের ম্যাথ পরের ম্যাথ এইটা করানো হচ্ছে না, তোমার করানো হচ্ছে বিভিন্ন টাইপের ম্যাথ। তো তোমার ওই অনেক আগে যে প্রশ্নটা আসছে সেই ম্যাথ তোমার যে পরীক্ষা আসবে না, এটা তোমার কেটে বলছে ফুয়াদ তুমি খুবই একটা খারাপ কথা বলছো। ঠিক আছে, কারণ হচ্ছে তোমার এইটা খেয়াল করা উচিত না যে এটা সেই 1900 কোটি সালে আসছে নাকি 2018 সালে আসছে, ইট ডাজেন্ট ম্যাটার। তোমাকে দেখতে হবে বিভিন্ন টাইপের ম্যাথ, যে এই জিনিসগুলো সম্ভব, এরকম এরকম অঙ্কগুলো সম্ভব, তুমি সবগুলো তুমি করে যাবা, তাই তুমি পরীক্ষায় যে কোনোটা আসুক যেন তুমি করতে পারো। তো কোন সালের ম্যাথ এটা ডাজেন্ট ম্যাটার আসলে। এবং তোমাদের পরেও সিএল ওয়াইজ রাখা হয়েছে 4, 5, 6, 7, 8, 9 এরকম করে সিএল করে 7, 16, 17 এই সিচুয়েশনের অঙ্কগুলো আসে আর কি। তো এমন না যে রিসেন্ট যে প্রশ্ন আসছে ওইটাই তোমার পরীক্ষা আবার আসবে, এমন তো আর হয় না, বোর্ড পরীক্ষা পাওনি তো এরকমই। ঠিক আছে, যাই হোক, তোমাদেরকে আসলে বোঝাতে দিই কী আসলে এখান থেকে, যে বিভিন্ন টাইপের ম্যাথ আর কি। দেখো এমনটা বোঝাই দিচ্ছি, আমাদের কী বলছে যে আমরা শিখে আসছিলাম আয়তন গুণাঙ্ক দিয়ে, এবার এই আয়তন গুণাঙ্ক দিয়ে আমাদের পরীক্ষা অঙ্ক আসছে, কিন্তু একটু টুইস্ট বলছিলাম না, অ্যাডমিশনে একটু একটু টুইস্ট দিবে, তো সেটাই তোমাকে খেয়াল করতে পার কিছু না। সেটা তুমি কীভাবে খেয়াল করবো তাকে দেখো এবার, যে তোমাদের কী দেওয়া বিটা সমান সমান তুমি এটা জানতা, তোমাকে প্রশ্ন পুরো দেখায় কী বলছে যে সীসার স্বাভাবিক ঘনত্ব হচ্ছে 11.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব, থাকুক সমস্যা নাই, আয়তন গুণাঙ্ক দিয়ে দিছে, আবার বলছে কি এত চাপে সীসার ঘনত্ব কত হবে, তাহলে তোমাকে সীসার ঘনত্ব বের করতে বলছে, কিন্তু তোমাকে বের করতে বলছে কি যে এত চাপ দেওয়া। এবার তুমি ছোটোবেলায় শিখছিলা একটু আগে যখন তুমি থিওরি তোমরা পড়ালাম, কী বলছিলাম যে এই স্বাভাবিক সীসার মানে তোমাকে পড়েছিলাম কি আয়তন গুণাঙ্ক কী পড়েছিলাম যে পি ডিভাইডেড বাই, এটা পড়ছিলাম আমরা মনে করে দেখো, এফ বাই এর পরিবর্তে পি লেখা যায়, তো পি দিয়ে শিখছিলাম যে আমরা পি বাই ডেল ভি ডিভাইড বাই বড় হাতের ভি, বিকৃতি ছিল নিচে, এই ডেল ভি লিখলাম মানে কি যে আয়তন পরিবর্তন হয়েছিল সেটা বোঝানোর জন্য, আর বড় হাতের ভি মানে কি আদি আয়তন। এবার এইখানে নিচে দেখো আমি একটা কাজ করছি, এই লাইনটা সবাই বুঝছো কিনা খেয়াল করো, এখানে পি ছিল পি রাখছি, এই ডেল ভি বাই ভি এর জায়গায় আমরা কী করছি ডেল রো ডিভাইডেড বাই রো লিখে দিয়েছি, রো কই থেকে পেলাম ছিল আয়তন লিখছি রো, এটা কেমনি লেখা যেতে পারে এটা মনে বলে দিচ্ছি, রো সমান সমান কি এম বাই ভি, খেয়াল করো এটার মধ্যে আমার সেই এম বাই ভি এর ব্যাপারটা ছিল, এটার মধ্যে সেই এম বাই ভি এর ব্যাপারটা ছিল, দুইটা কিন্তু সমান, একই তো বস্তু ছিল তাই না, তাহলে বস্তুর ভর তো সেমই থাকবে, তার মানে এইটার মধ্যেও উপরের মধ্যেও ছিল আমাদের কত, উপরে আমরা কী করছি এই যেরকম আমরা একটা এম নিয়ে আসছি এখানে একটা এম নিয়ে আসছি, ওই দুইটা এম মিলে আমাদের কী হয়ে গেছে রো হয়ে গেছে আর কি, কারণ তুমি শিখছিলে রো ইকুয়াল টু এম বাই ভি, ওই সেম এম তো আমার ওইটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, তুমি এখান থেকে এম কমন নাও তোমার কিন্তু এই চলে আসবে, আর এম এম কাটা চলে যাবে, উপরে এম কাটা নিচে এম কাটা, ওই জন্য আমরা লিখতে পারবো এই ভি এর পরিবর্তে রো লেখা যাবে, কারণ কি এদের সম্পর্ক ছিল কি রো ইকুয়াল টু এম বাই ভি, আর দুজনের এম তো সমান, উপর নিচে দুইটা কাটা গেছে দেখানোর প্রয়োজন পড়ে না। তাহলে কেন এরকম লেখলাম, কারণ প্রশ্নে ঘনত্ব দিয়ে চাইছিল, খেয়াল করছো ব্যাপারটা, অ্যাডমিশনে কীভাবে দিতে পারে প্রশ্নগুলো আমি শিখছিলাম চাপ আয়তন দিয়ে পরীক্ষা দিচ্ছে ঘনত্ব দিয়ে, মানে এদের মধ্যে রিলেশন করার চেষ্টা তোমাকে করতে হবে আর কি। ঠিক আছে, এবার দেখো তুমি বাকি অঙ্কটুকু, বাকি আমরা কী করছি দেখেন, আমরা ডেল রো দ্বারা বুঝেছি কি ঘনত্বের পরিবর্তন, আর শুধু রো দ্বারা বুঝেছি কি আদি ঘনত্ব, সীসার আদি ঘনত্ব। এবার তোমাকে বের করতে বলছি কি যে আমার একটা চাপ দেওয়া তখন সীসার ঘনত্ব কত হবে, আমি আগে বের করি এই চাপটা দিলে ঘনত্বের কতটুকু পরিবর্তন হবে, পরে আমি বর্তমান ঘনত্ব বের করবো। তাহলে দেখো আমি ঘনত্বের পরিবর্তন বের করতেছি, জাস্ট আমরা কী করছি এই দুটাকে এই গুণ ভাগ করে এই লাইনটা লিখে ফেলছি, বাকি মান বসাই দিছি, পি এর মান দেওয়া ছিল, আদি ঘনত্ব লেখা ছিল 11.4, আয়তন গুণাঙ্ক দেওয়া ছিল, এই সবটুকু ভাগ করে একটা ভ্যালু আমাদের আসবে, যেই ভ্যালুটা আসবে সেই কিন্তু অ্যান্সার না, কারণ প্রশ্নে বলছি কি যে সীসার ঘনত্ব কত, যে সীসার ঘনত্ব বর্তমানে কত হবে, আগে ঘনত্ব কিছু একটা ছিল কিন্তু বর্তমানে সীসার ঘনত্ব কত হবে, তাহলে আমরা আগে সীসা তাহলে লিখে ফেলে আমরা সীসার বর্তমান ঘনত্ব কী হবে, আগে ঘনত্ব ছিল কত আমাদের 11.4,
আর মাত্র আমি বের করলাম যে এই চাপ টপ দেওয়ার ফলে ঘনত্ব কতটুকু চেঞ্জ হয়, এই যতটুকু চেঞ্জ হয় তাহলে সেই বক্স যে মানটা পাবো আমরা সেটা বসাই দেবো। তার মানে আদি ঘনত্বের সাথে কিন্তু যোগ করতে হবে, কারণ পরীক্ষায় যে সে ঘনত্ব কতটুকু পরিবর্তন হয় বলো তা বলে নেই, বসে ঘনত্ব কত হবে, বর্তমানে ঘনত্ব কত হবে, আগে ছিল একটা ঘনত্ব বর্তমানে এতটুকু চেঞ্জ হয়েছে সব মিলে এতটুকু যে ঘনত্ব বাইরে গেল, তাহলে আগের ঘনত্ব আর এই ঘনত্ব এই যে কতটুকু পরিবর্তন করলাম আমি ঘনত্ব কতটুকু বাড়াইলাম, চাপ দিচ্ছি চাপ দিলে ঘনত্ব বাড়বে, তো সেই ঘনত্ব কতটুকু বাড়লো সেটা বের করে নিয়ে সেটাকে যোগ করে দেবো। মানে এইরকম করে টুইস্ট দিতে পারে পরীক্ষা, কিন্তু তুমি পড়ছিলা আয়তন দিয়ে, তোমার পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে ঘনত্ব দিয়ে আর কিচ্ছু না, তোমাকে জাস্ট এই ঘনত্ব আর আয়তনের সম্পর্ক জানতে হবে, ওদের মধ্যে তোমার এরকম পরীক্ষায় রিলেশন বের করার চেষ্টা করতে হবে। এই এতটুকু জিনিস তুমি যদি শিখতে পারো তোমার অঙ্ক এত হাজার হাজার অঙ্ক করতে হবে না, পরীক্ষায় যে কোনোভাবেই দিক তুমি বিভিন্ন অঙ্কের থেকে তোমার প্রয়োজনীয় এইরকম সূত্রগুলো নিয়ে এসে অঙ্কটা করতে পারো। অ্যাডমিশন তুমি খেয়াল করছো বারবার এরকমই অঙ্ক দিচ্ছে, বইয়ের যতগুলো অঙ্ক দেখলাম এখন পর্যন্ত আমরা, আমার সূত্র ছিল ওই চ্যাপ্টারেরই কিন্তু ওইটার সাথে কোনো কিছু একটা লিঙ্ক লাগাই দিচ্ছে, যেমন এখানে আয়তনে ছিল ঘনত্ব দিচ্ছে, আগের অঙ্কে করলাম সুতার টান বা ওই তারের টান বের করতে বলছে, বল বের করতে বলছে, কিন্তু দৈর্ঘ্য প্রসারণ সহ একটা সাথে অ্যাড করেছে, তার মানে সাইডে একটা লিঙ্ক তারা লাগাই দেয় সবসময়। তো ওইটা থেকেই তোমার অঙ্কের মধ্যে ঢোকার চেষ্টা করতে হবে, এই ধরনের অঙ্কগুলো সলভ করার এই হচ্ছে একটাই প্রসেস। আচ্ছা অলরেডি তোমরা হচ্ছে ওকে 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 তো তোমরা হচ্ছে সবাই অ্যান্সার বের করে ফেলছো, অনেকেই বের করছো, ভেরি গুড, অ্যান্সার অনেকেই বের করছো, ভেরি গুড। ওকে তাহলে চলো হচ্ছে আমরা একেবারে যদি তোমাদের দেখো এই পরের দুটো অঙ্ক তোমাদের জন্য কাজ থাকবে। দেখো এটা খুবই সহজ অঙ্ক, নর্মাল অঙ্ক, বসে ব্যাস দেওয়া আর বসে হচ্ছে এত বল প্রয়োগ করছি, এই যে এদের প্রসারণের অনুপাত নির্ণয় করো, এদের প্রসারণের অনুপাত মানে কি এল টু আর এল ওয়ান, যে দৈর্ঘ্য প্রসারণ হয়তো এল টু এল ওয়ান, তো সূত্র দিয়ে তুমি বের করতে পারবো আর কি। তো এটা খুবই সহজ একটা অঙ্ক, করেও দিচ্ছি সমস্যা নেই, এটা করে দিচ্ছি, তাহলে এই নিচেরটা তোমাদের বাড়ির কাছে থাকবে, যাও এটা ছোটোটা করে দিচ্ছে, এই নিচেরটা আরও সহজ, এত খালি এল ছোটো এল ওয়ান বের করতে বলছে, কোনো কিছুই তোমার করতে হবে না, এটা তোমাকে সংক্ষিপ্তভাবে শিখাই দিই। বলছিল তোমাকে কি যে তারের ব্যাস দেওয়া ছিল, এই তারের ব্যাস দেওয়া ছিল আর কতটুকু আমরা বল প্রয়োগ করছি দুইটা তারে সেটা দাও, এরকম অঙ্ক পরীক্ষায় ধূপধাপ শর্টকাটে করার নিয়ম কি খেয়াল করো। তুমি তো এই জিনিস শিখে আসছিলে, আমি হচ্ছে এক কাজ করি একটু বড় করে নিচ্ছি, তুমি তো এই জিনিস আমি হচ্ছে এইটা করে দিচ্ছি, এই যে এই অঙ্কটা, তাহলে আমি হচ্ছে একটু দেখাই দিই এইগুলো করে দিচ্ছি। হ্যাঁ এই যে অঙ্কটা দেখো, তুমি পরীক্ষায় এরকম জিনিসপাতিগুলো শিখে আসতো না, তুমি সূত্র কি জানো এফ সমান সমান কি যে সরি ওয়াই সমান সমান ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান সমান কি শিখছিলা যে এফ এল বাই এ এল। এখন তুমি ধূপধাপ অঙ্ক করতে চাও, তোমার কী কী সম্পর্ক বের করতে বসে তাদের নিয়ে অঙ্কটা করতে চাও, খেয়াল করে দেখো এই ওয়াইয়ের সাথে, এই ওয়াইয়ের সাথে এফ এর সম্পর্ক, এল এল এর সম্পর্ক, সবার সম্পর্ক আছে, খেয়াল করে দেখবা যে এই ওয়াইয়ের সাথে এল হচ্ছে ব্যস্তানুপাতিক আর এই এল হচ্ছে আমার সমানুপাতিক, এই যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক যারা বুঝতে তাদের জন্য অঙ্ক অনেক সহজ। ওয়াইয়ের সাথে এই যে ওয়াই এ এল, এই ওয়াইয়ের সাথে নিচে যারা তারা তো ব্যস্তানুপাতিক, উপরে যারা তারা সমানুপাতিক, এটা তো সবাই বুঝো। এখন অঙ্ক দেখো তোমার মেইনলি বের করতে বলছে কি যে এদের প্রসারণের অনুপাত নির্ণয় করো, তাহলে তুমি ধরলা যে দুজনের প্রসারণের অনুপাত যে দুইটা তার এল টু আর এল ওয়ান, তাহলে তুমি লেখলা এল টু বাই এল ওয়ান সমান সমান। এখন তোমাকে দেখতে হবে যে তোমার কার কার ভ্যালুগুলো তোমার এই প্রশ্নে উপস্থিত, তুমি প্রশ্ন পড়লে বুঝতে পারতেছো, শুরুতে লেখা কি ব্যাস দেওয়া, দুইটা তারেরই ব্যাস দেওয়া আছে, তুমি বুঝতে পারলা ব্যাস মানে কি এই যে ক্ষেত্রফলের ব্যাপারটা, এই ক্ষেত্রফল এ থেকে তুমি ব্যাস পাবা, ব্যাস দেওয়া থাকলে তুমি বের করতে পারো ক্ষেত্রফল ব্যাসার্ধ পাই আর স্কোয়ার, মানে তুমি বুঝতে পারলে ক্ষেত্রফল রিলেটেড। আর তুমি এবার তুমি খেয়াল করে তোমাকে বুঝতে হবে যে ওয়াই এ এল এর এদের মধ্যে আমি এই লাইনটাকে তার একটু সুন্দর করে এভাবে লিখি, এরকম লেখা যাবে না, চাইলে ওয়াই এ এল সমান সমান কি এফ এল, তাহলে আমি জাস্ট এটাকে এখানে গুণ করে দিলাম। এবার তুমি খেয়াল করে দেখো এই এর সাথে এই ছোটো এলের সম্পর্ক কি, এর সাথে ছোটো এলের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, কারণ কি এই এটা এখানে গুণ আছে, ওকে আমি এই পাশে পাঠায় দিই তাহলে কি ভাগ হয়ে যাবে না, তাহলে যে ভাগ হয়ে গেল তাই আমি এরকম ভাগ করে দিলাম, আমি লিখে নিলাম জিনিসটা, আমি লিখে নিলাম এরকম, তাহলে আমি এরকম লিখে নিলাম, মনে করো ছোটো এলটা বের করে নিলাম, এলএন থেকে ছোটো বের করে নিলাম, তাকে দেখো এলের সাথে এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক যেহেতু এবং এর পরিবর্তে আমরা কী লিখবো পায়ার স্কোয়ার, পায়ার স্কোয়ারের পরিবর্তে আমাদের ডি আসবে, তাহলে আমরা এই এর পরিবর্তে আবার লিখতে পারি কি পাই আর স্কোয়ার, আর না দেওয়া থাকলে আমরা কী লিখতে পারি যে ডি বাই টু লিখতে পারি, মানে ডি লিখতে পারি, তো মানে এখানে ডি এর সম্পর্ক লাগবে আমাদের। এবার খেয়াল করো এল এর সাথে এই ডি এর সম্পর্ক, যে এ এর মধ্যে তো ডি আছে, এ এর মধ্যে কী লুকায়িত আছে, ওই যে ব্যাস লুকায়িত আছে, সংক্ষেপে অঙ্ক করার চেষ্টা করতেছি আমরা, পরীক্ষা আসলে তুমি এভাবে দ্রুত শর্টকাট করবা, এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দিয়ে ভাগ করে পায় এত করার টাইম তুমি পাবা না অ্যাডমিশনের সময়,
তাহলে খেয়াল করলা তুমি এল এর সাথে এই এ বা ডি এর সম্পর্ক কি ব্যস্ত অনুপাতিক। তাহলে এল টু বাই এল ওয়ান লিখছো, তোমাকে ইচ্ছা করে লিখতে হবে ডি ওয়ান বাই ডি টু। এবং স্কোয়ার আসলো ব্যাসার্ধের উপরে, তাহলে ব্যাসের উপরে স্কোয়ার হবে, তুমি স্কোয়ারটাও দিয়ে দিলা, এই যে স্কোয়ারটাও দিয়ে দিলা। তাহলে গেলো তোমার এই জিনিসটা গেল। এবার তুমি খেয়াল করো তোমার আর কার মান দেওয়া আছে, যে ব্যাস দেওয়া এবং বসে কি তার যথাক্রমে এত নিউটন বল দ্বারা টানা হবো, বলের মান দেওয়া। এবার খেয়াল করে দেখো তো এই এল এর সাথে বলের সম্পর্ক কি সমানুপাতিক না, এটা দাগের উপরে আছে। সমানুপাতিক মানে এখানে লিখছি টু বাই ওয়ান, তাহলে বলের ক্ষেত্রে আমি কী লিখবো টু বাই ওয়ানই লিখবো, তাহলে লিখবো এফ টু বাই এফ ওয়ান। তো তোমার কিন্তু কাজ শেষ, দেখো আর কোনো কিছু দেওয়া নেই, তার মানে অন্য সমস্ত জিনিসগুলো আসলে সেম ছিল, যেগুলো কাটাকাটি চলে গেছে, আমার ওগুলো লিখতে হবে না। এই দুইটা ছিল, দুইটা দিয়ে আমি সম্পর্ক বের করে ফেললাম। এখন তুমি খালি সেই দুইটার মান বসাই দিবা, তুমি খালি মান বসাই দিবা, এটাই কিন্তু তোমার কাজ আর কিচ্ছু না। ডি ওয়ান বাই ডি মান তোমাকে বলে দিয়েছিল যথাক্রমে, বলছিল যথাক্রমে এক মিলিমিটার দুই মিলিমিটার, তাহলে এক বাই দুই বসাইলা স্কোয়ার হবে, আর গুণ করতে হবে কত দিয়ে আমার এফ টু বাই এফ ওয়ান, ওই যে আশি আর চল্লিশ, তাহলে এফ টু মানে আশি, এফ ওয়ান মানে কত চল্লিশ। এবার তোমার অ্যান্সারে চলে আসছে শেষ, তাহলে তুমি হিসাব করে দেখো কত আসবে, এখানে তোমার আসবে হচ্ছে কত, এখানে আসবে হচ্ছে ওয়ান বাই ফোর, এখানে কাটাকাটিগুলো কত আসবে, উপরে আসবে কত তোমার দুই আসবে, তাহলে তুমি এখানে পায়ে গেলো কত, কাটাকাটিগুলো তোমার আসবে কত, যে হাফ আসবে। তার মানে তুমি বুঝতে পারলা কত হবে হাফ, হাফ মানে কি ওয়ান ইস টু টু, তাহলে অনুপাত তুমি পেয়ে যাবে কত ওয়ান ইস টু টু, বা তুমি যদি এল ওয়ান এল টু ধরো তাহলে আসবে কত তোমার টু ইস টু ওয়ান, এরকম এই হচ্ছে কাহিনী। তাহলে তুমি বুঝে ফেললাম যে এল টু আর এল ওয়ানের অনুপাত তোমার কত আসছে হাফ আসছে, হাফ মানে কি এই যে ওয়ান ইস টু টু, আর এল ওয়ান এল টুটা কত হবে টু ইস টু ওয়ান, যে তোমার পরীক্ষায় দরকার হবে বসাই দিবে ভালো নাকি। ওকে, তো বুঝতে পারছো আমাদের কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, এবং এই ধরনের অঙ্ক আসলে তোমার ওই এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই এত হিউজ করা দরকার নেই। তুমি এই জিনিসটা একটু এক্সপার্ট হওয়ার চেষ্টা করো, যে তুমি সমীকরণ দেখেই লিখে ফেলতে পারো যে কার সাথে কি সমানুপাতিক কে ব্যস্তানুপাতিক, খুব দ্রুত করতে পারো। এটা কিন্তু খুবই জরুরি, এটা কিন্তু খুবই মাস্ট, এটা তোমাকে অবশ্যই পরীক্ষায় পারতে হবে, এই জিনিসটা তোমার অবশ্যই অবশ্যই পরীক্ষায় পারতে হবে। একটা জিনিস এইখানে দেখো, এখানে আমরা কুয়েটের একটা অঙ্ক নিচ্ছি, এবং যেই অঙ্কগুলো কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আমাদের পরীক্ষায় বিগত বছর বিভিন্ন সময় কিন্তু আমাদের পরীক্ষায় আসছে, এবং এটা কিন্তু তোমাকে একটু জেনে রাখতে হবে, ইনফরমেশনটা একটু তোমাদেরকে জেনে রাখতে হবে। তো এটা কিন্তু বিগত বছরে বিভিন্ন সময় পরীক্ষা আসছে, এবং এটা কিন্তু আমরা সরাসরি বিভিন্ন জায়গায় দেখছি যে শীত লাগতেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আসছে আমরা এখন আছে এই জায়গাটাই, তো সেই অঙ্গটা একটু দেখি, দেখো সবাই অঙ্গটা একটু পড়ো, এগুলো একটু তোমাদের জন্য একটু নতুন অঙ্গ হবে। তো এই অঙ্কটার অ্যান্সার কেউ পারো কি না আমাকে শুধু একটু জানাও, তোমাদের হচ্ছে অনেকেই ব্রেক নিয়ে ফেলছো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখো, এই অঙ্গটা তোমাকে একটু পারতে হবে, এগুলো তোমাকে একটু পারতে হবে, এগুলো শিখাই দিয়েছি, তোমাকে ইনফরমেশন হিসেবে জানতে হবে আর কিছু না। আচ্ছা ওকে, আগেরটা আশা করি সবার ক্লিয়ার, ওকে ক্লিয়ার। দেখো পরে আমি খুব দ্রুত করে দিচ্ছি, তারপরে তোমরা হচ্ছে একবার ব্রেক নিতে পারো। দেখো এগুলো বলছে কি, বলছে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক এত এবং পানির আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক এত। ইস্পাতের বলছে মানে কি ইয়ং গুণাঙ্ক তো ওয়াই দিয়েই দিচ্ছে, তো তুমি দেখো খেয়াল করো তোমার এখানে ইয়ং গুণাঙ্কের মানটা দেওয়া আছে সরাসরি। আবার বলছে পানির আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, পানির আয়তন মানে কি আয়তন গুণাঙ্ক, তাহলে আয়তন গুণাঙ্ক তোমার দেওয়া আছে। এখন জিজ্ঞেস করছে ইস্পাত ও পানির ঘনত্ব, ইস্পাতের ঘনত্ব দেওয়া আছে মানে এই যে এটার একটা ঘনত্ব দেওয়া আছে, আবার এই পানির যে ঘনত্ব সেটাও দেওয়া আছে, তার মানে দুইটা ইনফরমেশন দেওয়া, ইস্পাতের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক আর ঘনত্ব, পানির ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক আর ঘনত্ব, দুটো দেওয়া আছে। এটা ইস্পাতের ছিল আর আমাদের কি এটা পানির ছিল। এখন জিজ্ঞেস করছে প্রশ্নে ইস্পাত ও পানিতে শব্দের বেগের তুলনা করো, তো আসলে একটা আস্তাক ফিরুল আমার একটা প্রশ্ন দিয়েছে, তুমি যেটা পড়লা কখন তো এরকম শব্দের বেগের কোনো প্রশ্নই ছিল না, বেগ কুইথ থেকে আসলো। তো অ্যাডমিশন এই জিনিসগুলো করে অনেক সময়, তো এই জিনিসটা তোমাকে একটু জেনে যাইতে হবে, বাসা থেকে জেনে যেতে হবে যে ব্যাপার হচ্ছে কি এই ঘনত্বের সাথে ইয়ং গুণাঙ্কের সাথে আমাদের কিন্তু শব্দের বেগেরও কিন্তু সম্পর্ক আছে, বা এই বেগের সম্পর্কগুলো আছে, তরলের ক্ষেত্রে একরকম হয় বা কঠিন পদার্থের ক্ষেত্রে আরেকরকম হয়। এই জন্য তোমাকে একটু জানাই দিচ্ছি, এই তোমাদের হচ্ছে একটু জেনে রাখতে হবে, ইনফরমেশন হিসেবে তোমাকে জেনে রাখতে হবে, ইনফরমেশন তোমরা একটু জেনে রাখো শব্দের বেগ। তো দুইটা বের করতে বলছে, ইস্পাতের ক্ষেত্রে বের করি একটা, ইস্পাতের ক্ষেত্রে ইস্পাত বলতে পারেন যখন তোমার এখন কঠিন দেওয়া থাকবে, তখন কঠিনের ক্ষেত্রে, আর আমাদের কিছু এখানে পানি বলছিল, তো পানির ক্ষেত্রে আমরা দুই ক্ষেত্রেই করবো আর কি, পানির ক্ষেত্রে এই দুই ক্ষেত্রে আমরা বেগ বের করবো। দুই ক্ষেত্রে যদি বেগ বের করি কী দাঁড়াবে আমাদের, তাহলে দেখো বেগটা বের করি আমরা, তাহলে বেগ ভি ইকুয়াল টু কী আসবে, তোমাকে এই সূত্রটা একটু জেনে রাখতে হবে। তো এই যা তোমার জাস্ট একটু ইনফরমেশন হিসেবে তুমি আপাতত জেনে রাখো যে ইয়ং গুণাঙ্কের সাথে এই ঘনত্ব, ইয়ং গুণাঙ্ক ঘনত্ব এবং শব্দের বেগ এদের মধ্যে একটা রিলেশন আছে। তো এটা তোমাকে একটু জেনে রাখতে হবে, সুতরাং কী দেখবে এরকম যে এই ভি ইকুয়াল টু শব্দের বেগ যেটা ছিল আমাদের, শব্দের বেগ, এই যে শব্দের বেগ, তার মানে কি জায়গাটাই যে শব্দের বেগ, তাহলে শব্দের
বে হচ্ছে ভি ইকুয়াল টু এত, কী হবে শিশুটা যে ওয়াই ডিভাইড বাই হচ্ছে রো। তার মানে ইয়ং গুণাঙ্ক তুমি ভাগ দিবা কি দিয়ে, ইয়ং গুণাঙ্ককে ভাগ দিবা তুমি হচ্ছে রো দিয়ে ভাগ দিবা। তার মানে এইটা তুমি একটু কষ্ট করে মুখস্থ রাখো, এটা তোমার কিন্তু বিগত বছরের বিভিন্ন পরীক্ষাগুলোতে আসতে দেখা গেছে অ্যাডমিশনের সময়। তো পরীক্ষায় কিন্তু এই জিনিসটা দেখা যায় যে এই প্রশ্ন কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসছে, ওই প্রশ্নগুলো বিভিন্ন সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো দিয়ে দেয়, যেহেতু পরীক্ষা আসছে তোমাকে জেনে রাখতে হবে, কিছু কারণ নাই। তাহলে ইয়ং গুণাঙ্কের সাথে ঘনত্ব এবং শব্দের বেগের সম্পর্ক কী জাস্ট জেনে রাখো আজকে থেকে, তাহলে তোমার কাজ শেষ। রোট ওভার ওয়াই ডিভাইড বাই কি রো, তোমার যখন আরও বড়ো হবা তখন কিন্তু এই জিনিসগুলো তোমার একদম হাতে ধরে, তোমাকে যেমন এখন হাতে ধরে পড়ছো তুমি ওয়াই সমান সরি ইয়ং গুণাঙ্কের জিনিসটা, আরও যখন একটু বড়ো হবা যখন ভার্সিটি উঠবা এই জিনিসগুলো তোমাকে আবার করাবে আর কি, প্যারা নেই। তো তাহলে বুঝলাম কঠিন পদার্থের ক্ষেত্রে বা ইস্পাত যেটা আমাদের দিয়েছিল প্রশ্নে সেটার ক্ষেত্রে বেগ বের করতে বলে কী হবে, আমাদের ইয়ং গুণাঙ্ক দেওয়া থাকলে রোট ওভার ইয়ং গুণাঙ্ক ডিভাইড বাই কি রো। এবার পানির ক্ষেত্রে সেম, পানির ক্ষেত্রে তোমাকে কী বের করতে বলছে, শব্দের বেগে বের করতে বলছে, কিন্তু পানির ক্ষেত্রে আর ইয়ং গুণাঙ্ক না, পানির ক্ষেত্রে কী পানির ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক, তাহলে সূত্র হবে কি আয়তন গুণাঙ্ক ডিভাইড বাই রো, শেষ। তাহলে এই যে দুটো তুমি পেয়ে গেলা, এখন তুমি এটার ক্ষেত্রে মান বসাই দিবা, এর মধ্যে অ্যান্সার চলে আসবে। দেখো সব মান দেওয়া, তোমার ইয়ং গুণাঙ্ক সরাসরি লেখা আসতে না, এই যে লেখা আসছে, তো তুমি এই ইয়ং গুণাঙ্কের মানটা বসাই দিবা। তো আমি একটা বসাই দিচ্ছি, আর তো বের করতেই পারবা। তো ইয়ং গুণাঙ্ক দেখো কত আমাদের দেওয়া হচ্ছে 2.1 × 10⁻১১, আর রোয়ের মান কত দেওয়া, এই যে ইস্পাতের রোয়ের মান দেওয়া কত 7.8, তাহলে 7.8 × 10³। এখন তুমি জাস্ট এইটুকু ভাগ করলে একটা মান পেয়ে যাবে শব্দের বেগ এত মিটার পার সেকেন্ড। এইখানে সিমিলার রয়েছে, তুমি কী করবা এই মানগুলো বসাইলে একটা মান পেয়ে যাবা মিটার পার সেকেন্ড। এখন তুমি পরে বলবা কি হ্যাঁ এদের বেগের এক থেকে এত এত ভাগ করে নিতে পারো বা জাস্ট বলতে পারো তুলনা করে। তাহলে নাম দিলাম মনে করো কথা আমাদের যে এটা ছিল ইস্পাতের ক্ষেত্রে ভিএস লিখলাম মনে করো, আর এটা পানির ক্ষেত্রে ভিডাব্লিউ লিখলাম। তখন তুমি ভাগ করে দেখাইতে পারো তুলনা, তুলনা তোমরা সবাই বুঝো একটা গাটা দিয়ে ভাগ করলেই হয়ে যায় তুলনা হয়ে যায়। তুমি কী করতে পারো যে তুমি এই পানির সাপেক্ষে ইস্পাতের বেগের মানটা কত বলতে পারো এরকম। তো তোমার জাস্ট এই দুটা জিনিস মুখস্থ রাখি তোমার কাজ, এই বিষয়ে তোমাকে একটু জেনে রাখতে হবে, এই যে তোমার সবাই জেনে রাখতে হবে। তো আশা করি তোমরা সবাই বের করতে পারবা, এবং অনেকে দেখি অ্যান্সার সহ বের করে ফেলছো, অ্যান্সার সহ বের করে ফেলছো, খুবই ভালো। ঠিক আছে, এটা আমাদের একটা সহজ প্রশ্ন ছিল, তো আমরা চলো পরেরগুলোর দিকে চলে যাই। আমরা কিন্তু প্রায় শেষের দিকে আসছি, আমাদের আরও কি বেশ কিছু প্রশ্ন আছে, আমাদের এখানে আরও বেশ কিছু প্রশ্ন আছে, তার মধ্যে এই পরেরগুলো ছিল কিন্তু আমাদের এই যে আউট অফ সিলেবাস। তো ওগুলো একটু জাস্ট ছোট্ট করে একবার আইডিয়া দিব তুমি কোনটুকু জিনিস পড়তে পারো, এইটুকু আর তেমন কিছু না। তো এবার তার আগে আমরা হচ্ছে আরও একটু অঙ্ক দেখি, এবং বলছিলাম না ওই যে কারা কারা জানি বলতেছিল যে একটু ইয়ং অঙ্ক করতে চায়, তারা আসলে সেই প্রাচীনকালের অঙ্ক তাদের ভালো লাগে না, তারা আসলে এই ইয়ং অঙ্ক করতে চায়। তো ইয়ং অঙ্ক দেখো একটা বুয়েট 1617 আসছিল, একটু আগে বলছিলাম যে আমাদের অঙ্ক যে ছিল না ওই যে ইটা সমান সমান এফ বাই এ থিটা দৃঢ়তার গুণাঙ্ক, এটা দিয়েও কিন্তু অঙ্ক আসতে পারে পরীক্ষায়, সেটার কিন্তু একটা উদাহরণ এই অঙ্কটা। তো আমরা সবাই একটু পড়ো, পড়ে একটু অ্যান্সারটা বলার চেষ্টা করো আসলে কোন অ্যান্সারটা কী হবে বা কী বের করতে বলছে, সবাই একটু খেয়াল করো। এটা দেখি তোমরা হচ্ছে এইটা আগে সবাই বলো, ওকে দেখো তাহলে আমরা হচ্ছে এখানে আমাদের হচ্ছে পরের অঙ্কটা দেখি আমাদের কি অঙ্কটা কী বলছে, তুমি একটু ধরাই দিই অঙ্কটা। বলছে একটি দেওয়াল হতে এত সেন্টিমিটার ব্যাসের একটি অ্যালুমিনিয়াম দণ্ড আনুভূমিকভাবে এত সেন্টিমিটার প্রক্ষিপ্ত আছে, তারপর বলছে হচ্ছে দণ্ডটির শেষ প্রান্তে 1200 কেজি ভরের একটি বস্তু ঝুলানো হলো, বলছে অ্যালুমিনিয়ামের ব্যবর্তন গুণাঙ্ক এত, পরে জিজ্ঞেস করছে দণ্ডটির ভরকে উপেক্ষা করলে দণ্ডটির উপর ব্যবর্তন পীড়ন কত হবে আর দণ্ডটির প্রান্তের উলম্ব বিচ্যুতি কত হবে, এই দুইটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে। তো দুইটা প্রশ্ন অ্যান্সারটা বের করার চেষ্টা করি, তোমাকে বলছিল না এরকম যে এই হচ্ছে মনে করো আমাদের একটা দেওয়াল ছিল, এই দেওয়ালের মধ্যে মনে করো আমরা কী করলাম, এই হচ্ছে মনে করো আমাদের একটা এই যে বলছিল কি অ্যালুমিনিয়ামের দণ্ড ধরলাম, এই সে আমাদের অ্যালুমিনিয়াম দণ্ডটা, এই হচ্ছে আমাদের সেই অ্যালুমিনিয়ামের দণ্ডটা, তো এই হচ্ছে আমাদের একটা দেওয়াল, এই হচ্ছে আমাদের একটা সেই দেওয়াল আছে, দেওয়ালের মধ্যে আমরা কী করছি একটা, দেওয়ালের মধ্যে আমরা কী করছি একটা, দেওয়ালের মধ্যে হচ্ছে দেওয়ালের মধ্যে আমরা একটা অ্যালুমিনিয়াম দণ্ড রাখছি। এখন আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছি কি যে আমরা দণ্ডটির শেষ প্রান্তে এই যে এই দণ্ডের শেষ প্রান্ত দণ্ডটা ছিল আমাদের, সেই দণ্ডটার শেষ প্রান্তে আমরা কী করছি, এই দণ্ডটার শেষ প্রান্তে আমরা একটা ভর ঝুলাই দিছি, আমরা একটা কী করছি এখানে একটা ভর ঝুলাই দিছি, কতটুকু ভর ঝুলাইছি 1200 কেজি, এখানে 1200 কেজি একটা ভর ঝুলাই দিছি। এখন 1200 কেজি ভর ঝুলাইলে ঘটনাটা কী ঘটবে তুমি একটু চিন্তা করো, একটু ডিটেলস করে আঁকি, তাহলে অনেকটুকু ঘটনাটা এরকম ঘটনা ঘটবে, একটু মোটা করে রাখি অ্যালুমিনিয়াম দণ্ডটা, তা তুমি আরও ভালো বুঝতে পারবা। মনে করো আমাদের অ্যালুমিনিয়াম দণ্ডটা হচ্ছে একটু বেশ মোটা,
মনে করো এদের অ্যালুমিনিয়াম দনাটা কি করলাম আমরা একটু মনে করো এই যে মোটা করে রাখলাম, তোমার বুঝতে একটু সুবিধা হবে যে আসলে ঘটনা ঘটলোটা কি। তাহলে এই হচ্ছে সেই অ্যালুমিনিয়াম দনাটা আমরা কি করছি রাখছি। একটু খেয়াল করো এই অঙ্কটা দেখলে তোমাদের কিন্তু অঙ্ক আমাদের শর্ট সিলেবাসের মধ্যে যে টপিকগুলো ছিল অল্পটুকুই টপিক ছিল, তো সেখানে যা যা অঙ্ক আসছিল বিগত বছরগুলোতে আমাদের এরকম বুয়েট রুয়েট কুয়েটে সেই অঙ্কগুলো কিন্তু দেখে ফেললাম। কিন্তু এই অঙ্কটা তার আগে দেখো, এই অঙ্কটা দেখলে কিন্তু আমাদের হয়ে যাবে বিশেষ করে। আচ্ছা এবার একটু দেখতে দেখো ব্যাপারটা কী কী বলছে। তাহলে আমরা কী বললাম এখানে আমাদের কী করছিলাম প্রশ্নটার মধ্যে একটু জাস্ট খেয়াল করি, অঙ্কটা জাস্ট খেয়াল করো সবাই মনোযোগ দিয়ে, যে আমরা কী করছি এই যে দণ্ডটা আছে দণ্ডটার মধ্যে আমরা কী করছি 1200 কেজি ভরটা ঝুলে দিচ্ছি, আমরা 1200 কেজি ভর আমরা ঝুলে দিচ্ছি, 1200 কেজি ভর ঝুলেছি। এখন আমরা জানি যখনই ভরটা ঝুলাই দিব তখন তোমার এই ঘটনা ঘটবে না, অঙ্কটার মধ্যে দেখো তো যে যখন ঝুলে দিবে এটা তোমার স্থির আছে, এই প্রান্তটা তোমাদের স্থির আছে কিন্তু এই প্রান্তটা একটু ঝুলে যাবে, এই প্রান্তটা কী হয়ে যাবে এরকম হয়ে যাবে ঘটনাটা, যে তুমি যখন এনে এই প্রান্তের মধ্যে একটা ভর ঝুলাই দিচ্ছ তো ভরে কী জিনিসটা এরকম কাত হয়ে যাবে, যখনই কাত হবে তখন এই প্রান্তটা এখানে চলে আসবে আর এই প্রান্তটা এখানে চলে আসবে। তেমন দেখো তো আমাদের ঘটনাটা একটা এরকমের মতো না, এরকম একটা আমাদের দণ্ড ছিল, আমরা এদিকে বল প্রয়োগ করছিলাম ফলে এরকম হয়ে গেছিলো, এটা এখানে চলে আসছিলো আর এটা এখানে চলে আসছিলো, মনে পড়ে তো? এইখানে কিন্তু সেই ঘটনা ঘটছে কিন্তু আগেরটা আনুভূমিক বরাবর ছিল, এখন প্রশ্নে তারা উলম্ব বরাবর এই ঘটনা ঘটাইছে। তোমাকে খালি এইটুকু বুঝে নিতে হবে যে আমি যেখানে একটা 1200 কেজির ভর ঝুলাইছি নিচের দিকে, যার কারণে এই ভরের জিনিসটা এরকম এরকম ছিল, সেরকম ছিল, সেখানে এরকম নিচেমুখী হয়ে গেছে আর কি, মানে পুরো ব্যাপারটা এরকম ছিল এখন জিনিসটা এরকম হয়ে গেছে, বুঝতে পারছো? কল্পনা করতে পারছো জিনিসটা এরকম ছিল দণ্ডটা, দুই দণ্ডটা এই ভর ঝুলানোর কারণে দুইটা এরকম নিচমুখী হয়ে গেছে। তাহলে তুমি বুঝতে পারলাম এই অঙ্কটার মধ্যে তো আমরা শিখছিলাম সেই এইটা আমাদের ছিল কি, সেই আমাদের হচ্ছে এই ব্যবর্তন আমাদের বিকৃতি ছিল। এখন প্রশ্ন জিজ্ঞেস করছি সে দেখি আমাদের আসলে ব্যবর্তন পীড়ন নির্ণয় করো, পীড়নের ব্যাপার তো কোনো সমস্যা না, তুমি তো জানোই ব্যবর্তন পীড়ন হোক আর যেই পীড়ন হোক পীড়ন তো পীড়নই, আর পীড়ন সেক্ষেত্রে আমরা কী বের করবো, পীড়ন বের করবো হচ্ছে আমাদের কি এফ বাই এ, এই তোমার শিখছিলাম পীড়ন ছিল কি আমাদের এফ বাই এ। এইবার এফ আর এ এর মানটা তুমি আস্তে আস্তে দেখে দেখে এতে বসাই দেবো, তাহলে তোমার কিন্তু কাজ শেষ। খেয়াল করে দেখো সব কিছুই দেওয়া আছে আমাদের, আমাদের বলছিল কি 1200 কেজি ভর, 1200 কেজি ভর বলছে মানে কি এই এফ এর পরিবর্তে বসাই দেবা কত, তুমি এমজি বসাবা। আবার ব্যাস দেওয়া ক্ষেত্রফল দেওয়া ছিল না, তাহলে তুমি পাই আর স্কোয়ার এটা বের করে নিবা, তাহলে তুমি এখন এই ভ্যালুগুলো বসালে কিন্তু তোমার মান চলে আসবে। এম এর মান কত 1200 কেজি বলছিল, জি এর মান কত 9.8 বলছিল, পায়ে আমাদের পায়ে বসাই দিব, আর আর আমাদের কত বলছিল 4.8 সেন্টিমিটার ব্যাস, তাহলে 4.8কে তুমি ভাগ দিবা দুই দিয়ে ব্যাসার্ধ হবে এবং গুণ দিবা কত দিয়ে 10^-2, তাহলে তোমার কী চলে আসবে সেন্টিমিটার থেকে মিটার চলে আসবে, আর স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিবা। তাহলে এটুকু করলেই কিন্তু তুমি খুব সুন্দর মতো কোনো সমস্যা ছাড়াই পীড়ন বের করে ফেলতে পারলো, এক নম্বরটা বের হয়ে গেল, তো এক নম্বরের মধ্যে কোনো সমস্যা নেই। তো দুই নম্বর আমাকে খুব ভালো করে বুঝতে হবে, দুই নম্বরটাই আমাকে ভালো করে বুঝতে হবে, দুই নম্বরটা। ওকে তাহলে দেখো দুই নম্বরটা আমাদের কী বলছে, দুই নম্বরটা একটু খেয়াল করো, দুই নম্বর একটু খেয়াল করো, দুই নম্বরটা এই যে আমাদের সেই থিটা ছিল, দুই নম্বর বলছে যে দণ্ডটির প্রান্তের উলম্ব বিচ্যুতি নির্ণয় করো। দেখো এই যে দণ্ডটার প্রান্ত ছিল এই প্রান্তটা এখন এই জায়গায় চলে আসছে না, উলম্ব বিচ্যুতি মানে বুঝেছে কি এইটুকু বের করো, খেয়াল করছো ব্যাপারটুকু? অন্য কালেজে দেখায় বুঝতে পারবা, তারা বলছে কি দণ্ডটা এই জায়গায় ছিল আগে, এখন দণ্ডটা তো এখানে চলে আসছে তাই না, তারা বলছে কি এই যে দণ্ডটা হচ্ছে বিচ্যুতি ঘটলো এই বিচ্যুতিটা বের করো, এই বিচ্যুতি বের করো। এবার তুমি একটু মনে করে দেখো তো ভাই, এটা আমরা শিখছিলাম এটাকে বলছিলাম আমরা বড় হাত, এই বড় হাতের ডি বলছিলাম আমরা এটাকে যখন বেসিকটা বলছিলাম একটু, আর এই যে এইটুকু যে সরে গেছে আমি কী বলছিলাম ছোটো হাতের ডি শিখছিলাম না আমরা, এবং তোমাদেরকে এইটুকুও বলছিলাম তো তখন পড়ানোর সময় বলছিলাম কি যে ট্যান থিটা সমান সমান কী লেখা যায় ছোটো হাতের ডি বাই বড় হাতের ডি, এটা বলছিলাম আমরা, তার মানে এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এবার দেখো আমরা আসলে অঙ্কটা করবো কীভাবে, তোমাকে বের করতে বসে তার মানে কি এই ছোটো ডি এর মানটা বের করতে বসে, ছোটো ডি বের করতে বসে। এবার তুমি একটু খেয়াল করো যে তুমি কী কী জানো, আরও জানো ব্যবর্তন গুণাঙ্ক, তুমি জানো ব্যবর্তন গুণাঙ্ক, তুমি শিখছিলা ইটা সমান সমান এফ ডিভাইডেড বাই কি এ থিটা। আবার এই জায়গাটার মধ্যে এই থিটার জায়গায় তুমি আবার কী জানো, আমরা বলছিলাম এই থিটার জায়গায় লেখা যাবে আবার কি ছোটো ডি বাই বড় হাতের ডি লেখা যাবে ইচ্ছা করলে। তাহলে আমরা একটু আসলে এটাকে সুন্দর করে সাফল করে লিখি, এই লাইন থেকে আমি কী লিখতে পারবো, এই লাইন থেকে আমি লিখতে পারবো যে থিটা সমান সমান এটা লেখা যাবে এফ বাই কি এফ বাই এ ইটা লেখা যাবে, আর এই থিটার পরিবর্তে আবার কী লেখা যাবে, এই থিটার পরিবর্তে লেখা যাবে ছোটো হাতের ডি বাই বড় হাতের ডি, ছোটো হাতের ডি বাই বড় হাতের ডি, তাহলে ছোটো হাতের ডি বাই বড় হাতের ডি সমান কী লেখা যাবে এফ বাই এ ইটা, সাইডে লিখে দিচ্ছে আবার লিখে দিব ছোটো হাতের ডি বের করতে হবে, তাহলে ছোটো হাতের ডি সমান কী হবে এই বড় হাতের ডি ভাগ আছে ওদিক গেলে গুণ হয়ে যাবে, তাহলে কী হবে এফ ইন্টু বড় হাতের ডি
আর নিচে কি আছে আমাদের, নিচে আছে কি আমাদের, এসে আছে এ আর হচ্ছে ইটা আছে, এ বড় হাতের টি আর নিচে গেছে এ ইটা। এখন দেখো তুমি সবগুলো ভ্যালু জানো, এফ কই থেকে পাবো ভাইয়া, এফ তো তুমি আগেই বের করছো, এফ সমান সমান এমজি। বড় ডি কোথায় পাবো ভাইয়া, ওই যে লেখা আছে আণবিক দণ্ডটা দৈর্ঘ্য তো 5.3, তো মানে এই যে এইটা 5.3 সেটা দেওয়া আছে, এটা যে 5.3 ছিল সেটা আমাদের দেওয়া আছে। তাহলে বড় হাতের ডিটা বসাই দিলাম আমরা কত, 5.3 বসাই দিব, এবং সেটা কিসে আছে আমাদের, সেন্টিমিটার আছে, মিটারে বানাই নিবা, তাহলে 100 দিয়ে ভাগ করে দিবা, মিটার চলে আসবে এত মিটার। ওকে, তারপর তোমার কি দরকার, এ দরকার, এ কই থেকে পাবা, এই তো আগেই বের করছো, এই দেখো পাই আর স্কোয়ার আগেই বের করছিলাম জানো, এটা এটা তো সরাসরি দেওয়া আছে, ব্যবর্তন গুণাঙ্ক দেওয়া আছে। তার মানে দেখো আমরা খুব সহজে আমরা করে ফেলতে পারলাম। এখন এই অঙ্কটা ঝামেলা তেমন কিছু ছিল না, তোমাকে জাস্ট জিনিসটা কল্পনা করতে হবে। অনেকেই যেটা করে উদ্দীপক পড়েই আর বাদ দিয়ে দেয় যে কী অ্যালুমিনিয়াম দণ্ড কই কী রাখছে, প্রশ্নই বুঝতে পারে না। পরীক্ষার মধ্যে এমনিতে একটা প্রেশার থাকে, এটা সত্যি কথা। তোমার এই সহজ প্রশ্ন পড়ে তোমার মনে হবে আল্লাহ কী না কী অঙ্ক দিচ্ছে, তুমি আগামাথা খুঁজে পাবো না যে কোন দিক থেকে শুরু করবা। এই জিনিসগুলো যারা এখন থেকে কাটা করতে পারবা তারাই দেখবা অ্যাডমিশনে ভালো করবো, কারণ এই জিনিস ভাই তুমিও পারো এবং তোমার বন্ধুও পারে, তোমার অন্য বন্ধুরাও পারে, যারা পড়াশোনা কম করছে তারাও পারে। ওই পরীক্ষার মধ্যে কার মাথায় আসলে ঢুকবে যে না এভাবে করতে থাকি, হইতে পারে যারা কি ভাষা অনেক বেশি প্র্যাকটিস করবে তাদের মধ্যে এই কনফিডেন্টটা আছে যে অঙ্কটা শুরু করতে হয় কীভাবে। অনেকেই আছে যারা অঙ্ক দেখে এইটাই বুঝে না যে আসলে শুরু করবোটা কেমনে, কী বের করবো, কীভাবে শুরু করবো, এইটাই অনেকের সমস্যা। আর অনেকে আছে এরকম তাদেরকে বলে দিতে পারলে, যদি বলে দিই যে তুই হচ্ছে এই পিরন বের কর, তুই হচ্ছে থিটা বের কর, ও বের করতে পারে, কিন্তু ও যে এই পিরনটা বের করবে বা থিটাটা বের করবে ওটাই তার মাথায় আসে না, বা অঙ্কটির স্টার্টিংটা মাথায় আসে না। অনেকেই তোমরা এরকম আসো, কারা কারা এরকম আসো, কমেন্টে একটু লেখো যে ভাই হ্যাঁ আমারও এই সেম সমস্যা, যে আমি আসলে অঙ্ক যে এরকম নতুন অঙ্ক যখন আমার সামনে আসে তখন আমি বুঝি না যে কোনটা দিয়ে শুরু করবো, আসলে স্টার্টিংটা কী হবে, কী বের করব, মানে কীভাবে শুরু করা যেতে পারে একটা অঙ্ক, নতুন অঙ্ক আসলে এটা বুঝতে অসুবিধা হয়, এরকম অনেকেই আসো আমি আমার মনে হয়। এবং তোমরা যদি এখানে কেউ থেকে থাকো তারা কিন্তু কমেন্টে বলতে পারো যে ভাই ইয়েস আমি হচ্ছে আসলে যে আসি, যে আমার এই সমস্যাটা অনেক সময় হয়ে থাকে। ওকে, তোমার অনেকেই অ্যান্সার সব বের করে ফেলছো, ভেরি গুড। সিদ্ধাতুল মুনতাহা, রিয়া হচ্ছে, কমলেশ চন্দ্র রয়, শিমু অনেকেই অ্যান্সার বের করছো, খুবই ভালো। আবির মাহ বলছে ভাই আমি আমি সেই বান্ধা, আমি আসলে এদের দলে পড়ি যারা আসলে এরকম সমস্যা ফেস করি। এবং আমি বলো খালি আবির না, অনেকেই এরকম আছে সারা বাংলাদেশে, যদি চিন্তা করো অনেকেই এরকম আছে। আমরা এরকম ছিলাম এক সময়, আসলে বুঝতে পারতাম না আসলে অঙ্কটা পড়ে কারণ কেন বুঝতে, আমি পরে ফিল করেছি কেন তখন বুঝতাম না, কারণ তোর অনেক তাড়াহুড়া করতাম কেন জানি, দুমধাপ পড়তাম, পুরো ঘটনাটা বোঝারই চেষ্টা করতাম না আসলে কী বলছে গল্পটা, খালি মান দেখতাম, দেখতাম নতুন কোনো কাহিনী বলছে ওটা দেখে ভাবতাম যে পারবো না, তো ওইটাই করা যাবে না। তোমাকে আস্তে আস্তে পড়ে পড়ে এরকম নতুন অঙ্ক তোমাকে অনেকবার ফেস করতে হবে। তুমি যখন বইগুলো এরকম অ্যাডমিশন নিবা, নিয়ে নিজে নিজে ট্রাই করবা যে নতুন অঙ্ক কোনটা কোনটা আসে আমি দেখি, চেষ্টা করে দেখি। এখন তোমার সময় লাগবে সলভ করতে, নতুন অঙ্কগুলো করে করে সময় লাগুক, তারপর তুমি সলভ করলে এই কনফিডেন্টটাই তোমার দরকার। পরীক্ষার মধ্যে তুমি পরীক্ষার আগে আসা পর্যন্ত অনেক প্র্যাকটিস করে করে নিজেকে এক্সপার্ট করে ফেলো, যেন তুমি ওগুলো পড়েই নতুন অঙ্ক হইলে তোমার মাথায় চলে আসে আচ্ছা এটাই বের করা যেতে পারে। তো এতটুকু জরুরি, এতটুকু জরুরি, যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও আমি বলবো এতটুকু অবশ্যই জরুরি। তো ঠিক আছে চলো, সমস্যা নাই, আমরা হচ্ছে পরেরটুকু দেখি। আমাদের হচ্ছে এই শর্ট, আমাদের হচ্ছে এই শর্ট সিলেবাসের মধ্যে যা যা ছিল আমাদের, এই প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের এই জিনিসগুলো ছিল। আচ্ছা, রিয়া ভালো একটা কথা বলছে যে আমি চিন্তা করতে করতে যে শেষ হয়ে যায়, মানে অনেক কিন্তু আছে যেরকম টাইম শেষ হয়ে যায়, চিন্তা করতে করতে টাইম শেষ হয়ে যায়। হ্যাঁ, আর কমলেজ বলছে তাড়াতাড়ি করতে গেলে আমার হচ্ছে ভুল হয়। সাদে বলছে ভাই আমি খুব নার্ভাস হয়ে যাই এক্সামের সময়। তারপর হচ্ছে অনেকেই একই রকম কথা বলতেছো যে অনেকের আসলে এই সমস্যাগুলো হয় আসলে, তো এগুলো কিন্তু কাটায় উঠতে হবে, এখনও সময় আছে। এই সমস্যা তুমি চিন্তা করো, এই সমস্যা তুমি চিন্তা করো যে এখন এই সমস্যার মধ্যে তুমি আসো, কালকেও তোমার এই সমস্যা থেকে গেলো, পরের দিনও থেকে গেলো, অ্যাডমিশনের দিনও তোমার এতদিন সময় পেলা, তারপরে তুমি এই সমস্যা থেকে বের হইলা না, এটার দোষটা কার, দায়ভারটা কার, তোমার না। কারণ তুমি জানো তোমার এই সমস্যাটা, তুমি এখন চেষ্টা করো ওই সমস্যাটাকে ওভারকাম করার জন্য। এখন হইতে পারে যে ভাই হ্যাঁ কীভাবে ওভারকাম করবো এটা বলে দেন, তুমি এই ধরনের ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করো, ভাইয়াদের কাছ থেকে জিজ্ঞেস করো তোমার কী কী পার্সোনাল কী কী সমস্যা আছে, ভাই হ্যাঁ পার্টিকুলারলি আমার অঙ্কগুলো করার সময় আমি এই ধরনের সমস্যা ফেস করি। অনেকে বুঝতে পারে না যে ভাই আমার এই একটাই সমস্যা হয় যে ভাই আমি এককগুলো ঝামেলায় পড়ে যাই, যে আসলে কখন কোন একক বসাবো কোনটা করবো, অনেক এরকম আছে, তুমি হয়তো বা না কিন্তু অনেক এরকম আছে। আবার অনেক এরকম আছে যে ভাই আমি অঙ্ক শুরু করবো কিন্তু এটা আমার বুঝতে সমস্যা হয়, তো এক একজনের এক এক রকম পার্টিকুলার সমস্যা থাকতে পারে। তোমরা চেষ্টা করো তোমার ওই সমস্যাটা কোথায়, অ্যাডমিশন আসার আগেই এই সময় কয়েকদিনের মধ্যে তুমি তোমার সমস্যাটা আইডেন্টিফাই করো,
এবং সেটা তুমি সলভ করার চেষ্টা করো, ভাইদের কাছে জিজ্ঞেস করো, তোমার পাশে তোমার এলাকায় বা তোমার যেটা চাষে তুমি কথা বলার সুযোগ আসছে সেটা তুমি কথা বলে জিজ্ঞেস করো যে হ্যাঁ ভাইয়া আমি তো এই ধরনের সমস্যায় ফেস করি, তো কী করা যাইতে পারে, ঠিক আছে না? তো এটা তোমার আসলে অবশ্যই জরুরি। ঠিক আছে, চলো যেমন হচ্ছে পরেরটা দেখি আমরা, তোমাদের অনেকেই আসলে এই সময় সমস্যা। এবং আচ্ছা, দিহা রয় বলছে যে আমি তো এক্সামে গেলে প্রশ্ন দেখে মাথা ঘোরাই, এটা হচ্ছে জাতীয় সমস্যা, এটা আসলে জাতীয় সমস্যা, তোমার কথা বলে লাভ নাই। তো এই জিনিসগুলো কাটাই উঠতে হবে, কীভাবে কাটানো যাইতে পারে জিনিসগুলো। তোমাকে একটা কথা সবসময় তোমার শুনে আসতো এতদিন যাবৎ, সবসময় শুনে আসতো তোমরা, এবং তোমরা নিজেরা জানো যে ভাইয়েরা বারবার বলে যে বাসায় প্র্যাকটিস করো, বাসায় প্র্যাকটিস করো। আমরা এই কথাগুলো এতবার শুনছি যে আমাদের কথাগুলো আর এনে এসে বাড়ি খেয়ে চলে যায়, কারণ আমি জানি যে ভাই এটাই বলবে, কিন্তু কথা কিন্তু সত্যি। তুমি যখন বাসায় একটা নতুন অঙ্ক পাবা, তখন তুমি যে এই যে অঙ্কটা পড়ে চিন্তা করা শিখতেছো যে আচ্ছা এটা দেওয়া আছে তাহলে আমাকে এই কাজ করতে হবে, তখন হয়তো বা তোমার চিন্তা ভুল হচ্ছে, তুমি অ্যান্সার দেখা সঠিক করে নিতে পারবা। কিন্তু পরীক্ষায় যদি ভুল হয় তখন তো সঠিক করার উপায় নেই, তোমাকে চিন্তা করাটা শিখতে হবে। এই চিন্তা করার জন্য তোমাকে এই নতুন নতুন যে অঙ্কগুলো তুমি পাবা বই না দেখে করার চেষ্টা করবা, অনেকক্ষণ চেষ্টা করবা, অনেক সময় দিবা, ভুল হোক পারতেছো না ভুল হোক তাও তুমি অনেক সময় দেবা, চিন্তা করবা আচ্ছা এইটা দেওয়া আছে, এইটা করি এইটা করি, ভুল অঙ্ক করো কোনো সমস্যা নেই। পর লাস্টে তুমি তাও যদি অ্যান্সার বের করতে না পারো, তাও যদি তুমি চিন্তা করতেছিলা, তুমি যে চেষ্টা করতেছিলা, এটাই তোমাকে আস্তে আস্তে চিন্তা করতে আরও সাহায্য করবে। তুমি যখন একটা জিনিসে এক্সপার্ট হইতে থাকে, আস্তে আস্তে যখন তুমি মনে করো সাইকেল চালানো তুমি শিখছো, প্রথমে সাইকেল চালাতে পারতেছো না, পড়ে যাচ্ছ, কিন্তু যখন তুমি একবার আস্তে আস্তে কষ্ট মষ্ট করে এক পেডেল দুই পেডেল দিতে দিতে সাইকেল চালানো শিখে যাবা, তখন তুমি কিন্তু বস, তুমি কিন্তু যে কোনো দিকে একদম ইচ্ছা মতো চালাইতে পারবা। এই যে অনেকে স্টান করে না, এখন স্টান করতে পারবা, অথবা তুমি ব্যাপারটা আসলে কী বুঝেছো, তুমি কি বুঝতে পারছো, বুঝতে মানে তুমি কি আগে আস্তে ধীরে তুমি জিনিসটা শিখো, চালানো শিখো, তুমি আগে আস্তে ধীরে অঙ্কটা কীভাবে অঙ্কটা সলভ করতে হয় সেই চিন্তা করাটা শিখো আগে, তারপরে তুমি দ্রুত হয়ে যাবে একসময়, সেটা সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই, চলাম হচ্ছে পরের ব্যাপারটা একটু দেখি। পরের দেখো, ও এখানে আমাদের যে অঙ্কটা করা আছে এই যে এই পেজে, আমাদের এখানে আহামরি তেমন কিছু না, তবে আমরা একটু শিখে রাখতে পারি, কারণ আমরা আমাদের শর্ট সিলেবাসের মধ্যে যে পার্টটুকু ছিল স্থিতিস্থাপকতা সেটা তো করলামই, কিন্তু এইটুকু ছাড়াও আমাদের আরও যে এই চ্যাপ্টার জিনিসপাতি আছে আমি একটু জাস্ট ওভারভিউ দিয়ে দিই, অঙ্কগুলো শুধু বলে দিচ্ছি কোনটা কীভাবে করতে হবে, ওভারভিউটা দিয়ে দিই সূত্রগুলো কেন, কারণ এটা তোমার জেনে রাখা জরুরি অল্প একটু হলেও, কারণ পরীক্ষায় তোমার এরকম মিক্স করে দিতে পারে, এই চ্যাপ্টার যেহেতু আসে একটু মিক্স করে দিতেই পারে। তো তুমি যেন অ্যাটলিস্ট মিনিমাম অন্যদের থেকে আগায় তুমি থাকবা, কীভাবে আগে থাকবা, তুমি একটু জাস্ট নতুন একটু পড়ে রাখো, তাই আমি তোমাকে জাস্ট একদম হালকা করে একটা টাচ দিয়ে দিচ্ছে যেন তোমার এই এতটুকু জিনিস মাথায় থাকে। একদম ডিপভাবে তুমি চাইলে অবশ্যই পড়তেই পারো, তাহলে তোমার জন্য খুবই ভালো, তবে যেহেতু সিলেবাসের বাইরে আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু তারপরেও একটা আইডিয়া নিয়ে রাখি আমরা যে কী কী জিনিস আসে, কোনটার কী কী সূত্র যেন আমরা মোটামুটি একটু চিনি আর কিছু না, সেটা পরিচিত হয়ে রাখি আর কি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আর তারপর আমরা এটা করার পরে আমরা শেষ করে দিব আর কি, তার মানে আমাদের হচ্ছে এখানে আর একটু সময় লাগবে আমাদের, আমরা তোমাদের কাছ থেকে আর সময় নিচ্ছে হচ্ছে কয় মিনিট, আর সময় নিব হচ্ছে 6 মিনিট। ঠিক আছে, তো 6 মিনিট আমি শেষ করে দিচ্ছি, তো এই ছয় মিনিটে শেষ করে দিব, তার আগে তোমরা বলো তোমরা সবাই সাথে আসো কিনা, এবং এতক্ষণ আগের ক্লাস তোমরা সবাই সম্পূর্ণ বুঝতে পারছো কিনা, এবং এই 6 মিনিটের জন্য তোমরা রেডি কিনা, জাস্ট একটু কমেন্ট করে জানাও। তারপরে এই 6 মিনিটে নতুন জিনিসটুকু আমি জাস্ট একটু তোমাদের একটু সাথে পরিচয় করে দিই, জাস্ট পরিচয়, হ্যালো দিস ইজ আশিকুজ্জামান, আর ওই পাশ থেকে বলবে হ্যালো দিস ইজ সান্দ্রদা, তার মানে ওই নতুন ব্যাপারগুলো সাথে তোমরা জাস্ট একটু পরিচিত হবো আর কিছু না, জাস্ট একটু হ্যান্ডশেক করবো, তারপরে আমরা ওটাকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, ওকে, তো তোমরা জাস্ট কমেন্ট করে জানাও, তুমি একটু কমেন্ট করে জানাও, তারপরে আমরা 6 মিনিট কিন্তু শুরু করবো, টানা 6 মিনিটে শেষ করে দিব। ঠিক আছে, অনেকে বলছে হচ্ছে সাথে আসি, রেডি আলহামদুলিল্লাহ, ওকে, জয়গুরু বলছে হচ্ছে রেডি, হ্যাঁ জয়গুরুকে দেখলাম সে শুরু থেকে ক্লাসে আসছে, সাদিয়াও সবসময় দেখি ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, সাদিয়া এটা খুবই ভালো ব্যাপার, তোমার মধ্যে কিন্তু একটা ধৈর্য একটা জিনিসটা গ্রো করে গেছে। তাদের হচ্ছে অরিন বলছে আছে সাথে ছিলাম না কিন্তু এখন আসি, আচ্ছা খাদিজা খাতুন বলছে মজা পেলাম, কেন মজা পেলা খাদিজা, আচ্ছা মমিনুল দেখলাম শুরু থেকে ছিল, ওকে ওকে রেডি, সবাই যেহেতু রেডি তো চলো আমরা জাস্ট খুব দ্রুত একটু জিনিস শেষ করি। আমরা 6 মিনিট তোমাদের কাছ থেকে নিলাম, এবার এই 6 মিনিটে হচ্ছে আমরা বাকি জিনিসটুকু শেষ করার চেষ্টা করি। দেখো তাহলে আমাদের ওই স্থিতিস্থাপকতা পার্টস ছাড়া আমাদের চ্যাপ্টার আরও কী কী আছে খেয়াল করো, আমি সবগুলো একটু তোমাকে ওভারভিউ দিয়ে দিই, যে এইটুকুর মধ্যে আমরা ওভারভিউ দেবো, এই ওভারভিউগুলো থাকলে তুমি অ্যাটলিস্ট বলতে পারবো আচ্ছা এটা এই মানে এই মানে একটু করার চেষ্টা করতে পারবো আর কি, এই আর কিছু না। তো আমরা ওইটুকু আছে, আমাদের আসল কাজ কিন্তু শেষ, আসল কাজ আমরা যেটা ছিল কি আমাদের সেই স্থিতিস্থাপকতার ব্যাপারটা সেটা আমাদের শেষ, কিন্তু এখন ওই যে জাস্ট হালকা একটু ওই যে হ্যান্ডশেক করবো আর কি, সান্দ্রতার সাথে হ্যান্ডশেক করলাম,
স্টুডেন্টের সাথে একটু হ্যান্ডশেক করলাম, এই আর কিছু না। খেয়াল করো আমি এই পেজের মধ্যে জিনিসটুকু তোমাদের করাই দিচ্ছি, এই পেজের মধ্যে করাই দিব, ঠিক আছে? এই পেজের মধ্যে একটু করাই দিব, একটু খেয়াল করবা। ওকে, আমি একটু পুরোটাই দিচ্ছি, এই যে এইখানে জিনিসগুলো তোমাদের করাই দিচ্ছি। ওকে দেখো, তাহলে আমি হচ্ছে দেখাই দিচ্ছি, তাহলে দেখো। ওকে শুরু করতেছি, সবাই রেডি? ওকে দেখো, তাহলে এবার আমাদের সূত্র এইটুকুর পরে আমাদের আরেকটা জিনিস ছিল হচ্ছে সান্দ্রতা। এইটুকুর পরে আমাদের আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে সান্দ্রতা। তো ব্যাপারটা কি, স্থিতিস্থাপক একটু আগেই বলছি, স্থিতিস্থাপক কার ধর্ম? কঠিন পদার্থের ধর্ম। সান্দ্রতা এটা একটা ধর্ম, যে কোনো কিছুর নামে সে তা থাকলে বুঝবে একটা ধর্ম। যেমন সান্দ্রতা এটা একটা ধর্ম, এটা কার ধর্ম? আমি এই পেজের মধ্যে সবগুলো লিখে দিব, দাগ দিয়ে দিচ্ছি, এখানে আমরা সান্দ্রতা করবো, বাকিগুলো করবো। তো সান্দ্রতা জিনিসটা কি সেটা আমি একটু বুঝি। তোমরা তো সবাই ঘর্ষণ চিহ্ন, তাই না? যে এই বস্তুটাকে আমি এই কঠিন পদার্থের উপর দিয়ে নিয়ে যাচ্ছি, তো যাওয়ার সময় সে বিপরীত দিকে বাধা বল পাচ্ছে, যাকে আমরা বলি ঘর্ষণ। তার মানে কঠিন পদার্থের ক্ষেত্রে যেটাকে আমরা ঘর্ষণ বলি, তরল পদার্থের ক্ষেত্রে বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে সেটাকে বলবো সান্দ্রতা। কীরকম? মনে করো এই বস্তুটা, এই যে আমি ছেড়ে দিলাম, নিচের দিকে পড়তেছে, বস্তুটা নিচের দিকে পড়তেছে, কিন্তু এই বাতাস বা বায়ু এটাকে উপরের দিকে একটা বাধাদানকারী বল দিবে। সে নিচের দিকে পড়তে যাচ্ছে, কিন্তু বাতাস তাকে বিপরীত দিকে একটা বল দিবে। এই যে বিপরীত দিকে যে বল দিল, প্রবাহী পদার্থ। আমরা পদার্থ দুইটা বুঝি, একটা কঠিন পদার্থ, একটা প্রবাহী পদার্থ। প্রবাহী মানে কি? আমাদের তরল, একটা হচ্ছে গ্যাসীয়। এবার তরল বা হচ্ছে বায়বীয় পদার্থের মধ্য দিয়ে কোনো বস্তু যখন পড়তে থাকে, যেমন পানির মধ্যে, একটা বস্তুকে ফেলে দিবা, বস্তুটা নিচের দিকে পড়তেছে, কিন্তু ওই বস্তুটা নিচের দিকে পড়ার সময় উপরের দিকে একটা বাধা পাচ্ছে। এই যে বাধা যে পাচ্ছে, যে ধর্মের কারণে বাধাটা পাচ্ছে, সেই ধর্মটাকে বলি সান্দ্রতা। আর যে বলটা সৃষ্টি হচ্ছে বাধার কারণে, সেই বলটাকে বলি সান্দ্র বল। আমরা বলি ঘর্ষণ বল। তার মানে কঠিন পদার্থের ক্ষেত্রে যেটা ঘর্ষণ, তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে সেই বাধাটাকে স্পেশালি বলি কি সান্দ্রতা। বুঝছো সবাই? লেখো কমেন্টে, বুঝছো কি না? তার মানে কঠিন পদার্থের ক্ষেত্রে যে ধর্মটা ঘর্ষণ, সেই ধর্মটাকে আমরা তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে বলবো সান্দ্রতা। আর ঘর্ষণ বল বলতাম, এখন বলবো কি সান্দ্র বল। তার মানে মোট কথা দাঁড়ালো কি, কঠিন বা বায়বীয় পদার্থের মধ্যে কোনো বস্তু পড়তে থাকলে বিপরীত দিকে যে বাধাদানকারী বলটা দেয়, সেই বলটাকে বলি আমরা সান্দ্র বল। এবং এই সান্দ্র বলে দুজন ব্যক্তির সূত্র আছে। কার কার সূত্র আছে? আমাদের একজন বিজ্ঞানী আছে নিউটন, আমরা সবাই চিনি। এই নিউটনের সূত্র আছে, এটাকে বলা হয় নিউটনের সান্দ্র বলের সূত্র। নিউটনের সান্দ্র বলের সূত্র, তাহলে নিউটনের সান্দ্র বলের সূত্র কী হবে, পরিচয়টা শিখে রাখো কোনটা মানে কি, আর তেমন কিছু করতে হবে না এখান থেকে। তাহলে আমরা হ্যান্ডশেক করে ফেললাম, তাহলে এফ সমান সমান কী হবে এই সূত্রটা, সান্দ্র বল এফ সমান সমান হবে এরকম। ইটা এ সূত্র হচ্ছে এরকম, ডিভি ডিভাইডেড বাই ডি ওয়াই। জাস্ট পরিচয়গুলো একবার দেখে রাখো কোনটা মানে কি। এফ মানে সান্দ্র বল, ইটা মানে কি, ইটা মানে সান্দ্রতাঙ্ক। ইটা মানে কি, এইটা মানে কি, ইটা মানে হচ্ছে, আচ্ছা এক কাজ করি আমরা পরিচয়গুলো এই সাইডে লিখি একটু। এই ইটা মানে কি, এই ইটা মানে হচ্ছে আমাদের যে ইটা বলছিলাম আমরা, ইটা মানে কি সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক পরিচয়গুলো লিখে রাখো, কারণ সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা সহগ এই এক একটা তরল পদার্থের ক্ষেত্রে, বায়বীয় পদার্থের ক্ষেত্রে ইটার মানটা এক এক রকম হবে, তোমাকে দিয়ে দেবে কনস্ট্যান্ট মান। এ মানে ক্ষেত্রফল, এ তো বুঝতেই পারতেছো। এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। আর ডিভি বাই ডিওয়াই একটা জিনিস আছে, এই ডিভি বাই ডিওয়াইকে একসাথে বলা হয় বেগের নতি। ডিভি বাই ডিওয়াইকে কী বলা হয়, বেগের নতি, ভ্যালোসিটি গ্রেডিয়েন্ট। আপাতত নামটা শুনে রাখো তাইলেই হবে। আর শুধু ডিভি মানে কি বেগের পরিবর্তন, শুধু ডিওয়াই মানে কি পুরুত্ব। তো আর এটুকু জিনিস মনে রাখবে, একসাথে ডিভি বাই ডিওয়াইকে কী বলে, বেগের নতি বলে। তাহলে এটা আমাদের একটা জিনিস গেল নিউটনের সান্দ্র বলের সূত্র। তাছাড়া আমাদের এই সান্দ্র বল নিয়ে আরেকজন ব্যক্তিরও সূত্র আছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের স্টোকসের সূত্র। সান্দ্র বলের স্টোকসের সূত্র, স্টোকসের সূত্র আমি লিখে দিচ্ছি। একজন বিজ্ঞানী ছিল স্টোকস। তাহলে স্টোকসের ক্ষেত্রে, এই সান্দ্র বলের ক্ষেত্রে, স্টোকসের ক্ষেত্রে সেটা কী হবে, তো সেটা আমি লিখে দিচ্ছি যে এফ ইকুয়াল টু সূত্র হচ্ছে এরকম, সিক্স পাই ইটা আর ভি। তাহলে যখন সান্দ্র বল নিউটনের সূত্র দরকার হবে, তখন আমরা লিখবো ইটা ডিভি বাই ডিওয়াই। কেমনি বুঝবো ভাই নিউটনের নাকি স্টোকসের? তুমি বুঝবা কীভাবে, এই ভ্যালু দেখে বুঝবা। যদি দেখো বেগের নতি টতি দেওয়া, তাহলে নিউটন দিয়েই করতে হবে। আর যদি এইটা যেমন আমাদেরকে কোনো একটা গোল, এটা আরেকটা কথা বলে রাখি, তুমি বুঝবা কেমনি স্টোকস দিয়ে করতে হবে, সেটা হচ্ছে এইভাবে বুঝবা। স্টোকসটা হচ্ছে আমাদের গোলকের ক্ষেত্রে প্রযোজ্য। যদি একটা গোলক মনে একটা পানির মধ্যে পড়তে থাকে বা বায়ের মধ্যে পড়তে থাকে, তো সেই গোলকের ক্ষেত্রে বিশেষ করে, এটা তার সীমাবদ্ধতা, সে সবার জন্য বের করতে পারে না, সে গোলকের জন্য চিন্তা করে বের করছিল। একটা গোলক টাইপের কিছু যদি পড়তে থাকে, গোলক টাইপের কিছু মানে গোল টাইপের বা গোলক টাইপের, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্টোকসের সূত্র দিয়ে সান্দ্র বল এফ বের করি। সেই সূত্র কি, সিক্স পাই ইটা আর ভি। দেখো পরিচয়ের মতো, ইটা মানে সান্দ্রতাঙ্ক, আর মানে কি, আর মানে আসলে ব্যাসার্ধ। ওই যে গোলকটা পড়তেছে, এই গোলকটার ব্যাসার্ধ।
আমার যে গোলকটা ছিল এঁকে দিচ্ছি গোলকটা, ওই গোলকের কি ব্যাসার্ধ। আর ভি, এইখানকার ভি মানে কি, এইখানকার ভি মানে বেগ, ঠিক আছে, তবে তবে খালি বেগ না, খালি বেগ মানে কি অন্তবেগ। অন্তবেগ মানে কি একটু পরে বোঝাবো, মনে করো অন্তবেগ, অন্তবেগ বা হচ্ছে শেষ বেগ বা হচ্ছে প্রান্তিক বেগও বলে নাকি, এ বলে প্রান্তিক বেগ। তাহলে এইটুকু জিনিস আশা করি একটা আইডিয়া পাইছো, মানে হচ্ছে আমাদের নিউটনের সান্দ্র বল, হ্যান্ডশেক করলাম আমরা, এই যে হ্যালো নিউটনের সান্দ্র বল কেমন আছো, শেষ। স্টোকসের সূত্র এর ক্ষেত্রে হচ্ছে স্টোকসের সূত্রের পরিচয় কি, যে স্টোকসের সূত্র কি আমরা সেই সান্দ্র বলের সূত্র 6πrv, তাই মনে রাখবো সে আবার সবার সাথে হ্যান্ডশেক করে না, খালি গোলকের সাথে হ্যান্ডশেক করে, মানে গোলকের ক্ষেত্রে এটা প্রযোজ্য শুধুমাত্র। তাহলে আমরা এই দুটো জিনিস বুঝে ফেললাম যে সান্দ্রতা বলে কিছু একটা ছিল, আমরা জিনিসটার নামটা বুঝলাম যে কঠিন পদার্থের ক্ষেত্রে যেটা ঘর্ষণ, আর তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে সেই বল সেই ধর্মটাকে বলি সান্দ্রতা। আর সেই দুইটা সান্দ্র বলের সূত্র বুঝে ফেললাম নিউটনের ক্ষেত্রে, স্টোকসের ক্ষেত্রে জাস্ট আমরা একটু পরিচিত হইলাম যে কোনটা মানে কি আর কিছু না। এবার এইটুকু অংশের পরে, এইটুকু অংশের পরে তোমরা আশা করি সবাই খাতা লিখে ফেলছো। আচ্ছা, এটাকে তোমরা আবার হচ্ছে বেন স্টোকস ভাইবো না, এটা কিন্তু সেই খেলোয়াড় বেন স্টোকস না, বিজ্ঞানী বেন, বেন স্টোকস বা কী বেন স্টোকস না, কিন্তু শুধু স্টোকস, হ্যাঁ বেন টেন নাই, ওকে ফাইন। এইটা গেল সান্দ্রতার ব্যাপারটুকু বুঝলাম আমরা। এরপরে আমাদের যে একটা কথা আছে অন্তবেগ, অন্তবেগ মানেটা কি যা শুনে রাখো, সূত্র জেনে রাখবো আমরা। অন্তবেগ মানে হচ্ছে একটা ছোট্ট সিনারিও কল্পনা করো, বৃষ্টি যে পড়ে অনেক উপর থেকে পড়ে না, বৃষ্টি এত উপর থেকে পড়ে, তাহলে আমরা জানি একটা বস্তু যত উপর থেকে পড়বে তার বেগ তত বেশি হবে। সূত্র পড়ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, তার মানে এইচ যত বেশি হবে বেগ তত বেশি হবে, উপর থেকে পড়বে কি তত জোরে আঘাত করবে। বৃষ্টি কত উপর থেকে পড়ে, বৃষ্টি এত উপর থেকে পড়ে যখন মাটিতে আঘাত করে বা আমাদের গায়ে পড়ে, আমাদের ওই বৃষ্টির বেগটা এত বেশি হওয়া উচিত, মানে এত উপর থেকে পড়ছে যে গায়ে পড়লে মানে গায়ে অনেক ব্যথা করবে বা ফুটো হয়ে যাবে, তো এত এত জোরে তো বৃষ্টি পড়ে না। কারণ এখানে একটা অন্য ঘটনা ঘটে, কী ঘটনা ঘটে, উপর থেকে যখন বৃষ্টি পড়তে থাকে, এটা ঠিক আমাদের অভিকর্ষের প্রভাবে বস্তুর বেগ বাড়তে থাকে, প্রথমে মনে করো মেঘের মধ্যে আসে বৃষ্টিটা, পড়তেছে 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 বেগ বাড়তে থাকে, তার মানে ঘটনা এরকম, এই হচ্ছে আমাদের সেই মেঘ, হচ্ছে আমাদের মেঘ, এই মেঘ থেকে বৃষ্টিটা পড়লো, এই হচ্ছে মাটি মনে করো এখানে, হ্যাঁ এই যে বৃষ্টিটা পড়তেছে, বৃষ্টিটা পড়তেছে, তো আস্তে আস্তে তার বেগটা বাড়ে, এখানে তার বেগ কত ছিল মনে করো জিরো ছিল, এখানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এই যে একটা জায়গায় মনে করো আসলো, একটা ভ্যালু মনে করো হলো 90, বাকিটুকু আর বাড়ে না, 90, 90, 90, 90 এই মাটিতে এসে পড়ে, তোমার গায়ে পড়ছে, এই তুমি তুমি বৃষ্টিতে ঢ্যাং ঢ্যাং করে নাচতে আসো, তোমার গায়ে এই বৃষ্টি এসে পড়ছে পড়ছে, কিন্তু বৃষ্টিটা এত উপর থেকে পড়ছে তোমার গায়ে পড়লে তোমার হাত বা গা ফুটো হয়ে যাওয়ার কথা, এত বেশি বেগ নিয়ে পড়বে বৃষ্টিটা, কিন্তু তারপরে এত বেশি বেগ হয় না। ওই যে লক্ষ্য করলাম কী ঘটনা ঘটছে, যে বৃষ্টির বেগ ফার্স্টে বাড়ছে কিন্তু একটা পর্যায়ে আসার পরে আর বাড়ে নাই, একটা বেগ অর্জিত হয়েছে, ওই শেষ ওই বেগটা নিয়ে সে বাকিটুকু পথ নামছে, এই জন্য আমরা গায়ে বেশি আঘাত পাই না। তাহলে এই যে লাস্টে সে একটা বেগ অর্জন করলো শেষ মুহূর্তে এসে, ওই বেগটাকে বলা হচ্ছে শেষ বেগ বা অন্তবেগ বা প্রান্তিক বেগ বা টার্মিনাল ভেলোসিটি, অর্থাৎ প্রান্তিক বেগ। এক কথায় মনে রেখো, কেন এরকম হলো, প্রথমে বৃষ্টির বেগ বাড়তেছিল হঠাৎ করে বাড়লো না কেন, আর থেমে গেলো কেন, কারণ ওই যে সান্দ্র বল আছে, ভিতরে কাহিনী আছে, সান্দ্র বলের কারণে সে পড়তেছিল ঠিকই, বিপরীত দিকে বাধা দিচ্ছিল, আবার কে বায়ু বাধা দিচ্ছিল, ওই সান্দ্র বল মনে আছে না, এই পড়ার সময় বিপরীত দিকে বাধা দিবে বল, সান্দ্র বল বলবো আমরা, কঠিন পদার্থ হলে বিপরীত দিকে বাধাকে কী বলতাম, ঘর্ষণ বলতাম, এখন তো ঘর্ষণ বল বলবো না, কী বলবো সান্দ্র বল বলবো, এরকম। তাহলে সান্দ্র বলের কারণে এক টাইমে দেখা গেছে কি বেগটা বাড়ে নাই, একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে সে থেমে গেছে। তাহলে সেই কনস্ট্যান্ট ভেলোসিটি যে সে অর্জন করলো, সেই কনস্ট্যান্ট ভেলোসিটিকে আমরা কী বলি, আমরা বলি হচ্ছে প্রান্তিক বেগ, বা এটাকে বলি আমরা কি শেষ বেগ বা অন্তবেগ। লিখলাম আমি যে প্রান্তিক বেগ লিখলাম বা যে অন্তবেগ লিখলাম আমরা, তাহলে লিখে আমি সেই অন্তবেগ লিখি, নাম দিলাম কি অন্তবেগ বলে, এটাকে অন্তবেগ বলে। তো সেই অন্তবেগ চাইলে বের করা যায় যে একটা গোলক বেশি যে পড়তেছে, বেশি গোলক আকারে পড়বে, গোলক টাইপের জিনিস, তাহলে সেই অন্তবেগের ক্ষেত্রে আমাদের সেই সূত্রটা কী হবে, সেই সূত্র হবে কি অন্তবেগ ভি সমান সমান এরকম হবে আর কি, যে 2r² / 9η, আর এখানে হবে কি এরকম হবে সেরকম ρs - ρf, আর সাথে থাকবে কি জি। তাহলে ফর্মুলার মধ্যে কী কী জিনিস আছে খেয়াল করো, চার একটু বড়ো সরো, এরকম একটু বিংশ টাইপের সূত্র আর কি, হ্যাঁ বড়ো সরো সূত্র, যেখানে আর মানে কি ওই যে ব্যাসার্ধ ছিল যে গোলকটা পড়ছে তার ব্যাসার্ধ, ইটা মানে আমরা জানি সান্দ্রতাঙ্ক, জি মানে 9.8, দুইটা জিনিস লেখা ρs - ρf, ρs মানে কি সলিডের মানে ঘনত্ব, আর এফ মানে কি ফ্লুইড প্রবাহীর ঘনত্ব, তার মানে যে জিনিসটা পড়তেছে একটা গোলক পড়তেছে ওই গোলকের ঘনত্ব ρs, আর ফ্লুইড মানে কি মনে করো বায়ুর মধ্যে পড়তেছে বা পানির মধ্যে পড়তেছে, সেই পানির ঘনত্ব হচ্ছে ফ্লুইড এফ, এফ মানে ফ্লুইড মানে প্রবাহীর ঘনত্ব, তার মানে যেই বস্তুটা পড়তেছে যার ঘনত্ব বেশি তারটা থেকে আমরা, মোট কথা যার ঘনত্ব বেশি হবে সেটা আমরা আগে রাখবো, পরে ঘনত্বটা
ছোটো ঘনত্বটা পরে রাখবো, বেগ করে দেবো। তাহলে আমাদের সেই অন্তবেগ, মানে কি অন্তবেগের ব্যাপারটা বুঝতে পারছো? সান্দ্রবলে বাধা বলছো নাকি? হ্যাঁ, প্রান্তিক বেগ। ওকে, তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। সান্দ্রবল আমরা বুঝলাম, স্টোক সেটা বুঝলাম, এবং বুঝলাম আমরা কি অন্তবেগের ব্যাপারটা। আসলে অন্তবেগ এরকম লাস্টে তারা অর্জিত অর্জন করে, এই অন্তবেগের কারণে কিন্তু এই যে তুমি ঢ্যাং ঢ্যাং করে বৃষ্টি দিন আসতেছিলা, এই কারণে গায়ে বৃষ্টি পড়ার পরেও তুমি ব্যথা পাও নাই, এই ছিল কারণ। কারণ কি, বৃষ্টি পড়ার সময় লাস্টে অন্তবেগ বা প্রান্তিক বেগ অর্জন হয়, তো এটা তুমি একটু মনে রাখতে পারো। আচ্ছা, এটুকুর পরে পরে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। এটুকুর পরে এটা হচ্ছে এরকম, এটুকুর পরে আমরা এখানে আরেকটু তোমাদেরকে কয়েকটা সূত্র লিখে দিই, তো আমাদের এইখানকার সূত্রগুলো একটু শেষ হবে আর কি। আচ্ছা, এইখানকার সূত্রগুলো একটু শেষ হবে, একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, খেয়াল করো। তো আমি এতটুকু জিনিস তো বুঝতেই পারলাম যে আমাদের এই জিনিস ছিল আমাদের। তাহলে কী কী জিনিস আমরা দেখলাম, একটু সান্দ্রবল ছিল, সান্দ্রতা ছিল, এবং অন্তবেগ নামে কিছু একটা ছিল আমরা, যেটা আমাদের একটু হালকা একটু আইডিয়া রাখলাম আমরা আর কি। আর একটু হালকা আইডিয়া রাখবো তাহলে আমাদের শেষ, সেটা হচ্ছে আমাদের লাস্ট জিনিস। লাস্ট জিনিস হচ্ছে আমাদের কি, লাস্ট জিনিস হচ্ছে আমাদের যে পৃষ্ঠ টান বলে একটা জিনিস আছে, পৃষ্ঠ টান। তো পৃষ্ঠ টানটি লিখে দিচ্ছি সূত্রটা, আর একটু এক লাইনে বোঝাই দেবো। পৃষ্ঠ টান, পৃষ্ঠ টান হচ্ছে এরকম, পৃষ্ঠ টি সমান সমান হচ্ছে এরকম এফ বাই এল। তারপরে আটাইশ লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এর পৃষ্ঠ টান টি এইচ আর রো জি ডিভাইড বাই টু কস থিটা। এই দুটো ব্যাখ্যা বুঝাই দিচ্ছি, তাহলে তোমার কাজ শেষ, তারপর তুমি ব্যবসা চলে যাবা তোমার ছুটি। তার আগে হচ্ছে ওকে, আর একজন লিখছে হচ্ছে সাদিক, যে লাভ ইউ সান্দ্রতা, কেন সান্দ্রতার সাথে তোমার এত লাভ কিসের? তার আগে দেখো পৃষ্ঠটান আর এই পৃষ্ঠের ছোট্ট ব্যাপারটুকু একটু হালকা আইডিয়া রাখো। তার আগে পৃষ্ঠটার মানেটা কি, তোমরা কি কখনো দেখছো যে পানির উপর দিয়ে পোকামাকড় হেঁটা যায়, বা পানির উপরে তুমি কিন্তু চাইলে একটা পাতলা সুইকে তুমি যদি এভাবে রাখো, দেখবে পাতলা সুইটা ভেসে ভেসে থাকবে, বা এভাবে রাখলে কিন্তু ভেসে থাকবে না, ডুবে যাবে। তাহলে এই যে অথবা তুমি দেখবে এর মধ্যে কি মাকড় হেঁটে যাচ্ছে, এই পোকামাকড় কিগুলো কি পানির উপরের স্তর দিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে কেন এরকম হচ্ছে? কারণ ঘটনা যেটা ঘটে, এই যে তরল, এবং আরেকটা কথা মনে রাখবা যে পৃষ্ঠটানের কথা বললাম, এই ধর্মটা শুধুমাত্র কঠিন পদার্থে। আগেরবার বলছিলাম সান্দ্রতা সেটা কার কার, সেটা হচ্ছে সরি কঠিন না তরল। আগেরবার বললাম কি যে সান্দ্রতা সেটা কি তরল এবং বায়বীয় দুজনেরই, কিন্তু এই পৃষ্ঠটান শুধুমাত্র তরলের, শুধুমাত্র তরলের ধর্ম, আর অন্য কেউ দেখাবে না, খালি তরলই দেখাবে। তার মানে কোনো একটা তরল পৃষ্ঠের উপরে, তরলের উপরে যখন তুমি একটা বস্তু টস্তু রাখবো, দেখবা কি ওই পৃষ্ঠটা পোকামাকড় টাইপের জিনিস বা হালকা পাতলা জিনিস, দেখবা কি উপরে রাখলে কি উপরে ভেসে থাকতেছে আর কি, বা উপরে মানে মানে ভিতরে ঢুকে যাচ্ছে না। এবং পোকামাকড় দেখবা পানি যখন হাঁটে পানির মধ্যে, পোকামাকড়ের পাগুলো পানির মধ্যে ঢুকে যায় না, পানির উপরেই থাকে। কারণ ওই যে তরলের পৃষ্ঠটা ছিল, ওই তরলের পৃষ্ঠটা কী করে যে একটা উপরের দিকে একটা বল দেয়, উপরের দিকে যে বল দেয়, যে বস্তুটা আমি রাখছি সেই বস্তুটার উপরে একক দড়ি কতটুকু বল দেয় সেটাকে আমরা বলি পৃষ্ঠটান। তার মানে মোট কথা কী ঘটনা ঘটে, পানির ওই তল পথের প্রপার্টির কারণে, ধর্মের কারণে ওই উপরের পৃষ্ঠটা একটা টান টান অবস্থা বিরাজ করে, ওইটাকে বলছি আমরা পৃষ্ঠটান। তো সেই পৃষ্ঠটা আমরা বের করতে পারি কীভাবে, একক দৈর্ঘ্যে যেহেতু বল, তাহলে এফ বাই এল, একক দৈর্ঘ্যের জন্য আর কি এল দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিচ্ছি। তবে এই এল মানে কিন্তু খালি দৈর্ঘ্য না, এই এল মানে কিন্তু অনেক কিছু হইতে পারে আর কি। এল মানে কি, কতটুকু অংশর গায়ে পানি লেগে আছে, এল মানে কি আমি যে বস্তুটা রাখছি সেই বস্তুটার কতটুকু অংশ জুড়ে পানি লেগে আছে। যেমন এটি টু জাস্ট এক লিটার ডিটেলস বলি, মনে করো তুমি একটা এরকম জিনিস রাখছো, একটা এরকম লোহার দণ্ড টাইপের জিনিস রাখছো, যে পানির মধ্যে কি এরকম আছে, হ্যাঁ এর দুই পাশে পানি লেগে আছে। তাহলে এখন লোহার দণ্ড টাইপের জিনিস রাখবা, তখন তুমি যখন সূত্র লিখতে যাবা তখন তুমি কী লিখবা, টি সমান সমান এফ বাই এল লিখবা না, তুমি লিখবা হচ্ছে টু এল। কেন টু এল লিখলা, এক এই এই এক পাশের দৈর্ঘ্যটা হচ্ছে এল, এখন পানি তো এই পাশেও লাগা আছে আবার এই দণ্ডের এই পাশেও লাগা আছে, আর আমরা চিন্তা করলাম যে এই জিনিসটা খুবই চিকন, এই দিকে আমরা হিসাবটা নিলাম না, কারণ দুইটা দুই দিকে এই দৈর্ঘ্যেও লাগছে এই দৈর্ঘ্যেও লাগছে পানি, তো যদি দুইটা দৈর্ঘ্যেই পানি লাগছে এই জন্য আমাদের কিন্তু এই মান বসার সময় আমরা ডাবল করে দিচ্ছি দৈর্ঘ্যটা। এটা তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, অথবা যদি এমন সিনারিও হইতো যে তুমি এবার এমন একটা জিনিসকে রাখছো পানির মধ্যে যেটা কিন্তু আকার কিনে কীরকম মনে করে যে এরকম আর কি, মানে এরকম গোল টাইপের জিনিস, হ্যাঁ এখন সেক্ষেত্রে তুমি সেটা কী লিখবা, লিখবা টি সমান সমান এফ বাই, তখন তুমি কী লিখবা টি সমান সমান এফ বাই, তখন তুমি লিখবা এই জিনিসটা। এবার কতটুকু অংশ জুড়ে পানি লেগে আছে, পুরো পরিধি জুড়ে পানি লেগে আছে, তাহলে আমি এলে জায়গায় লিখবো কি এই পরিধির মানটা টু পাই আর, তাই এইভাবে জিনিসগুলো লিখতে হয় আর কি। তো আশা করি বুঝতে পারছো, তো সমস্যা নেই, জাস্ট ছোট্ট একটা আইডিয়া রাখলো আর কিছু না। এবার আরেকটা লাস্ট কথা লিখছি, এই স্যার রোজি ডিভাইড বাই টু কস থ্রি, এটা কি লাস্ট জিনিস, সেই লাস্ট জিনিসটা খেয়াল করো। এবার অনেক সময় তোমরা নিজেরও লক্ষ্য করছো এই ধর্মটাকে বলি আমরা কৈশিকতা, এটুকু দেখলেই তোমার কিন্তু কাজ শেষ,
এই কৌশিকতার কাহিনী দেখে তোমার কাজ শেষ। খেয়াল করো লাস্ট জিনিস, এবার তোমার অনেক সময় এরকম সিনারিও দেখে থাকবে হয়তোবা, যে তুমি মনে করো জুস খাইতেছো, অনেক সময় জুস খাও না, জুস তো জুস খাওয়ার সময় আমরা কী করি যে জুসের প্যাকেটের মধ্যে তেমন আমরা এই যে একটা স্ট্র থাকে স্ট্রটা ভিতরে ডুবাই দিই। এখন এই পর্যন্ত জুস আছে, আর আমরা যখন জুস খাইতে যাই দেখি কি যে এই জুসের এই স্ট্রয়ের মধ্য দিয়ে জুস অলরেডি এইটুকু না, সে আরও একটু উপরে উঠে বসে আছে, আর সে আমার পেটে যাবে পাগল হয়ে গেছে অস্থির। তাহলে সে অলরেডি এই এই বরাবর পানি ছিল বা এই বরাবর জুস ছিল, সে এই বরাবর না থেকে সে আর একটু উপরে উঠে এই বরাবর চলে আসছে। এই দেখো খেয়াল করছো যে এই তরল পদার্থটা এই স্ট্রয়ের মধ্য দিয়ে এরকম উপরে উঠে গেছে। এই যে ধর্মটা, এই ধর্মটাকে আমরা বলি কৈশিকতা। অথবা এমন ধর্ম আছে যে মনে করো আমরা পারদ রাখলাম, পারদ, হ্যাঁ পারদ রাখলাম, পারদে কি ঘটনা ঘটবে যে আমার এই বরাবর পারদ থাকার কথা, আমি এই বরাবর যদি পারদ রাখছি আমরা পানি এর মধ্যে পারদ রাখছি, তো এর মধ্যে পারদ তো ঢুকবেই নলের মধ্যে দিয়ে ঢুকে, তো এই অ্যাটলিস্ট এই লেভেল থাকার কথা। কিন্তু পারদের ক্ষেত্রে দেখা যায় না, সেটা নিজ বরাবর থাকে। তার মানে এইরকম পানির ক্ষেত্রে বা অন্য অন্য জিনিসগুলো ক্ষেত্রে দেখা যায় কি যে সেটা উপরে উঠে যায়, কিন্তু পারদের ক্ষেত্রে দেখা যায় কি সে ওইটুকু উঠে না, সে আরও নিচ পর্যন্ত থাকে। তাহলে এই যে ধর্মগুলো, এই ধর্মগুলোকে বলা হয় কৈশিকতা। এই জিনিসগুলো আমাদের ডিটেলস পড়াশোনা ছিল, তো তোমাদের আসলে শর্ট সিলেবাস থেকে বাদ করে দিছে, তো আমরা জাস্ট এতটুকু জেনে রেখে আপাতত। এই যে এই এতটুকু যে পানি উপরে উঠলো, এই যে পানি যে এতটুকু উপরে উঠে গেল, তাহলে এই যে এতটুকু যে পানি উপরে উঠলো এই নর্মাল হাইট থেকে সে একটু পানি উপরে উঠে গেছে, তো কতটুকু উপরে উঠছে? বা এখানে খেয়াল করো নর্মাল হাইট থেকে সে পানির নিচে নামছে না, এতটুকু নিচে নেমে আসে, নর্মাল হাইট থেকে এতটুকু জিনিস নিচে নেমে আসে। তাহলে এই এইটুকু হাইট বা এইটুকু যে হাইট, এখানে পানি উচ্চতায় উঠছে, এখানে পানি নিচে নামছে। তো এই দুই ক্ষেত্রে এই এইচটা যে ব্যাপারটা, এই এইচটা বের করবো কীভাবে আমরা, তাহলে বের করতে পারি সূত্র দিয়ে। সূত্র হচ্ছে কি এইচ আর, এই দেখো এইচ আর রো জি ডিভাইড বাই টু কস থিটা। সূত্রটা কি যে আমাদের এইচ আর, এইচ আর রো জি ডিভাইড বাই টু কস থিটা। এখানে এইচ মানে কি এই যে পানি কতটুকু উপরে নামলো বা পানি কতটুকু নিচে নামলো, রো মানে কি এই যে কৈশিক নলটা ছিল আমাদের, এই কৈশিক নল, এই কৈশিক নলের ব্যাসার্ধ এখানকার, সরি মানে আর মানে, আর মানে কি এই কৈশিক নলের ব্যাসার্ধ, আর রো মানে কি আমার যে তরলটা দিবে সেই তরলের ঘনত্ব, রো আমরা সবাই চিনি, জি মানে 9.8, আর থিটা মানে কি এই থিটাও একটা জিনিস আছে যেটা হচ্ছে স্পর্শকোণ। থিটাও একটা জিনিস কী আছে, স্পর্শকোণ। এই স্পর্শকোণের মানটা প্রশ্ন দিয়ে দিবে, স্পর্শকোণ কি সেটা একটা ব্যাপার ছিল, তা আমরা আপাতত নামটা শুনে রাখলাম, হ্যালো স্পর্শকোণ, শেষ স্পর্শকোণ একটা জিনিস আছে। তো তোমরা হয়তোবা যারা শর্ট সিলেবাস দেওয়ার আগে তোমরা ফুল পড়ছিলে তারা হয়তোবা পড়ছো, ঠিক আছে আমরা এই জিনিসটুকু বুঝতে পারলাম। আচ্ছা আর একজন বলছে হচ্ছে যে কমলেশ চন্দ্র রায়, সূচেরটা তো বললাম, সূচের ক্ষেত্রে যে টুয়েলভ দিবা, চুলের ক্ষেত্রে টুয়েলভ দিবা না, চুলের ক্ষেত্রে খালি দিবা, কারণ কি চুলের অনেক চিকন না একটাই প্রান্ত ধরা হয় আর কি, ঠিক আছে। কমলেশ ভালো একটা কথা বলছে, এটা সুইয়ের মতো ঘটনা, তাহলে টুয়েলভ দিব আমরা, কিন্তু ওই যে হচ্ছে চুলের ক্ষেত্রে দেবো শুধু এল। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে পানি যে উপরে বা নিচে নেমে যাচ্ছে সেই হাইট, এটা হচ্ছে এইচ আমার উচ্চতা। মনে রাখবা এইচের মান যদি প্লাস আসে, এইচের মান যদি তোমার অঙ্কর উপরে প্লাস বের হয় তাহলে বুঝবা কি পানি উপরে উঠছে, আর যদি দেখো এইচের মান অঙ্কর উপরে মাইনাস আসছে তাহলে বুঝবা কি এই যে তলটা নিচে নামছে, তাহলে এইচের মান মাইনাস হলে বুঝবো কি আমরা নিচে নামছে আর কি। এটা গেল এইচ আর রোজ বাই টু কস থিটা, সেটা মানে কি বলুন স্পর্শকোণ প্রশ্ন দেওয়া থাকবে। আর এই টি মানে তো শিখছি আমরা আগে পিছুটান, তা মানে তুমি বুঝতে পারলা এই পিছুটান ব্যবহার করেই কিন্তু যে পানিগুলো উপরে উঠতেছে বা এরকম নিচে নামতেছে, এই প্রপার্টি ব্যবহার করে অনেক কাজ টাজ করা যায়, এখন তো অনেক কাজ টাজ হয়েছে। তো এইরকম জিনিসগুলো নিয়ে কিন্তু আরও বিভিন্ন ধরনের অঙ্কটঙ্ক ছিল, দুইটা উদাহরণ দিয়ে রাখছি আমরা, এই যতটুকু বুঝাইলাম তুমি যে হালকা একটু বুঝছো এই জন্য তোমার এখানে দুইটা অঙ্ক আছে, সেই দুটো অঙ্ক তোমার এইচ ডাব্লিউ থাকবে, এতটুকু ব্যাপার। জাস্ট হালকা একটু আমরা ওভারভিউ নিলাম, আর কিচ্ছু না, আমরা হিউজ ডিটেলস পড়ি নাই কিন্তু, কারণ ডিটেলস তোমাদের শর্ট সিলেবাসের বাইরে না থাকলে আমরা ডিটেলস আসলে পড়তাম আর এইগুলোতে কিন্তু প্রশ্ন আসতো। তো আশা করা যাচ্ছে যে শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন হবে না, তারপর একটা হালকা আইডিয়া রাখলাম যেন তোমরা অ্যাটলিস্ট ছোটো একটু হালকা মুখস্থ রেখে তুমি পরীক্ষা আসলে কিছু একটা করতে পারো আর কি। তো এতটুকু ব্যাপার তোমরা সবাই বুঝতে পারলা কি না সবাই বলো। প্রথমে বলবা রোমান আসলে ধরে ফেলছে ব্যাপারটা, আমি ভাবতেছিলাম সবাই মনে ভুলে গেছে যে আমি তো বলছিলাম যে ছয় মিনিট, কয় মিনিট যাইছে আল্লাহ জানে। তো রোমান হচ্ছে সেই বান্দা যে আসলে, যাই হোক ওকে, হ্যাঁ সৌরভ বলছে ভাই পিডিএফ দিয়ে দিন, ওকে দিয়ে দেবো। তোমরা সবাই একটু ছোটো করে জানো দুইটা পার্ট ছিল আমাদের ক্লাসে, আমরা শুরুর পার্টটা দেখছিলাম একদম বেসিক পার্ট শুরু করছি ফার্স্টে আমরা, তারপরে সেই দিন আমরা কিছু ম্যাথ করছি, সেটা ছিল আমাদের যেটা আমাদের পরীক্ষা আসবে মানে শর্ট সিলেবাসের মধ্যে যেটা, তারপরে লাস্টের দিকে আমরা করলাম কি শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলো জাস্ট আমরা একটু পরিচিত হয়ে রাখছে, যেন আমরা এখন যদি পরীক্ষায় কোনো সামনে পড়ে জিনিসগুলো তো আমরা দেখে চিনতে নিতে পারি, হালকা একটু
প্র্যাকটিসও করতে পারি, যেন বই থেকে যদি মন চায় প্র্যাকটিস করতে যেন আমরা করতে পারি সেটা। তো তোমরা সবাই একটু জানাও যে তোমাদের এই ক্লাসের এই দুইটা পার্টি তোমাদের কেমন লাগছে, তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো কি না। আর তোমাদেরকে আগে বললাম যাদের এই চ্যাপ্টারে এইচএসসির জন্য সমস্যা, আমি তো শুরুতে বলেই দিচ্ছি গ নম্বরে কোনটা দেয়, ঘ নম্বরে কোনটা দেয়, ইয়ং গুণাঙ্কের জিনিসগুলো আমি তোমাকে বলেও দিচ্ছি সেটা। এবার তোমাদের কাজ হবে জিনিসগুলো বাসায় একটু প্র্যাকটিস করো, এইচএসসির জন্য প্র্যাকটিস করে ফেলো, পাশাপাশি তোমার যদি অ্যাডমিশনের বই থাকে তুমি একটু নাচা শুরু করো, দেখো এই বিভিন্ন সময়ে এই অঙ্কগুলো আর কীভাবে তারা দিয়েছে অ্যাডমিশনের সময়, তুমি অনেক আগেই থাকবে অন্যদের থেকে, তো সেটা চেষ্টা করো। তো হচ্ছে অনেকেই বসে হচ্ছে ওকে 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 আর সাদে জান বলছে টোটালি ক্লিয়ার ফ্রম ফার্স্ট টু লাস্ট, তারপর হচ্ছে রোমান বলছে ক্লিয়ার, মোমেন বলছে আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পারছি, তারপর হচ্ছে জান্নাত বলছে ক্লিয়ার ভাইয়া, তারপর হচ্ছে রূপু বলছে হচ্ছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, দিয়া বলছে এ টু জেড ক্লিয়ার, ফাইম বলছে ব্রো এক্সেলেন্ট, সামিয়া বলছে হচ্ছে এক আওয়ার বেসিক 1.5 আওয়ার ম্যাথ, ঠিক আছে হ্যাঁ ওকে গুড, হ্যাঁ সাদিও সাইমা জাহানও দেখলাম একদম ক্লাস শুরু থেকেই ছিলাম, ভেরি গুড। তাসনিম বলছে হচ্ছে আমি তো জয়েন হলাম কেবল, তাসনিম কই আসিলা বলো তো, ওকে জয় বলছে হচ্ছে যে ক্লিয়ার আপনার ক্লাসগুলো অনেক এনজয় করি, হ্যাঁ বাসায় একটু প্র্যাকটিস করতে হবে এখন আর কিছু না, ওকে প্রিয়া বলছে হচ্ছে ক্লিয়ার, তো ঠিক আছে সমস্যা নাই, তোমরা ক্লাসটা যেহেতু শুরু থেকে শেষ পর্যন্ত অনেকই ছিলাম তো তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা হচ্ছে হ্যাঁ রিপন সর্দারও ছিল ফার্স্ট থেকে ক্লাস পর্যন্ত, তারপর হচ্ছে শাফিনও ফার্স্ট থেকে ক্লাস পর্যন্ত ছিল এবং তার ফুল ক্লিয়ার, হ্যাঁ রিয়া ক্রিস্টাল ক্লিয়ার, ওকে ঠিক আছে তোমরা অনেকেই, হ্যাঁ প্রীতি বলছে ফুল ক্লাস করছে আলহামদুলিল্লাহ, সিদ্ধাতুলো দেখলাম হ্যাঁ ক্লাসে শুরু থেকে ছিলা, শিব বললো আপনার ক্লাসটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ, রয় বলছে ক্লিয়ার, ওকে তো আশা করি তোমরা এখন একটু প্র্যাকটিস করবা, তোমাদের আপাতত প্রথম কাজ যে তোমরা যেহেতু এইটা শিখি অবশ্যই অ্যান্সার করো, তোমরা চেষ্টা করো তোমরা যা এসএসসিতে যখন তোমরা এই চ্যাপ্টার পড়বার চেষ্টা করো অবশ্যই এই চ্যাপ্টার থেকে একটা অ্যান্সার করতে, কারণ সহজ জিনিস ভাই, অল্প একটা জিনিস আছে। আর তোমাদের এমন কেউ থাকো যে একটু আমার সামারি দরকার পরীক্ষার আগে খুব দ্রুত রিভিশন হলে ভালো হয়, তোমরা কিন্তু ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারো, ইউটিউব চ্যানেলেও তোমরা দেখতে পারো সেখানে প্লেলিস্ট করা আছে, পাশাপাশি তোমরা কিন্তু এই যে আমাদের পাওয়ার প্লে ক্লাসগুলোও করছো বা হচ্ছে এখন তোমাকে অফার ফিউ দিয়ে দিলাম ছোটো করে, তো ইনশাল্লাহ তোমরা করতে পারবা, ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও তোমাদের যখনই প্রয়োজন হবে তোমরা নক দিতে পারো সমস্যা নেই, আমি চেষ্টা করবো, কারণ সবসময় তো ফ্রি থাকি না, তো যখন ফ্রি টাইমে একটু চেক করে দেখি কে কার কী সমস্যা, অনেকেই বলে ভাই অঙ্কটা করে দেন, বিশ্বাস করো একদিন এই মেসেজ ঢুকে দেখি একটা বাচ্চা অঙ্ক দিছে, খালি একটা অঙ্ক না কতগুলো যে অঙ্ক দিছে ভাই অঙ্কটা করে দেন, কেমন অঙ্ক অল্প দু একটা সমস্যা থাকলে অবশ্যই দেখাও, অবশ্যই অল্প দু একটা অংশ দূরে শেষ করা যায়। আর তোমরা এই টুস্টাস টুস্টু শব্দের মধ্যেও ক্লাসে ছিলা দূরে দূরে ছিলা, তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং তোমরা বাসাতে প্র্যাকটিস করো, এখন তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে, শুভকামনা থাকবে, তোমরা অনেক ভালো করতে পারো ভাই, সবসময় একটা কথা মনে রাখবার চেষ্টা করো, কারণ তুমি যদি চেষ্টা না করো তুমি আসলে রেজাল্ট পাওয়ার আসলে তুমি অধিকার রাখো না, তুমি যে রেজাল্ট আশা করবা এটা তোমার উচিত উচিত না আশা করা, তো তুমি তো আশা করবাই অবশ্যই আশা করবা, কিন্তু তার আগে কী করতে হবে প্র্যাকটিসটা করতে হবে, প্র্যাকটিস করো সময় দাও, যত বেশি তোমরা এখন মোটামুটি সবাই একই লেভেলে আসো, কিন্তু এই দুই তিন মাসে যে যত নিজেকে বেশি সময় দেবে প্র্যাকটিস করবে তার লেভেলটা তত উপরে যাবে, তো মাথায় রেখো তুমি যেন নিচে না পড়ে থাকো, তলনিতে না পড়ে থাকো, প্র্যাকটিস করে তুমি অন্যদের থেকে আগে যাও, এটা তোমার মাথায় রাখতে হবে, তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে সবার সাথে আগামী কোনো ক্লাসে, আল্লাহ হাফেজ।